এখানে আমাদের কিছু মিক্স আপ আছে, এখনো যে ওয়েটিং দেখাচ্ছে অনেকে তো। হ্যাঁ, এখানে নতুন পুরাতন মিলে আমরা আজকে শুধু জাস্ট ঘন্টা খানিক বেশি না আলোচনা করবো, সিম্পল ওয়েতে সব রেডি করাই আছে। আমরা মনে হয় মিউট করে দিই না এটা, মনে বেশি জি সবাইকে মিউট মিউট করে দেন। আচ্ছা, আমি মনে হয় শুরু করে দেখি, একজন রেসপন্স করেন তো, আর ওয়েট করে ভাব নেই, আমরা শুরু করি এরকম। আর আসবে যারা আসবে তারা আসবেই। জি ভাইয়া শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেন, শুরু করে দেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এখানে এগুলো একটা পেরেশানি বারবার আসতেছে মাঝে মধ্যে। আচ্ছা, আমার শব্দ কি ঠিক মতো আপনারা স্পষ্ট বুঝতে পারেন? যদি কোন কারণে রানিং অবস্থায় সাউন্ড এর প্রবলেম হয় আমাকে একটু নক করেন, যদি এরকম প্রবলেম অনেক সময় তো বোঝা যায় না, ক্লাস চলা কারণ সময় অনেক সময় মিচিং হয়ে যায়। হ্যাঁ, রেকর্ড আছে, কারণ অনেকেই তো পরে আসতে পারবেন না বা পরে দেখতে চাবেন, যে জন্য এটা রেকর্ড থাকবে, এখানে রেকর্ডের দরকার আছে মনে হয়। চ্যাট বক্স একটু একবারের মতো দেখি আসি কোনো প্রবলেম। আমি নিউ, আমি নিউ। আচ্ছা ঠিক আছে, যারা নিউ আর পুরাতন এটা ইস্যু না, আমরা এখন শুরু করি, আস্তে আস্তে সব নতুন পণ্য এক করি, এক হয়ে যাবে ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى. আমি আরেকটা জায়গা থেকে তরজমা পাঠ করছি কোরআন শরীফের। এখন যেটা পাঠ করলাম সেটা হলো আপনার সূরা আন-নাজম আয়াত নম্বর 39, আরেকটা হলো সূরা আদ-দুহা, সূরা আন-শিরা, সূরা আল-ইনশিরা আয়াত নম্বর 7, সেখানে আছে ফাইজা ফারগতা ফানসব। আরেকটা জায়গায় যদি আমি পাঠ করি, ওয়াজা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা হলো সূরা দুহা আয়াত নম্বর মেবি 5। এই তিনোটা আরো আছে এরকম বহুত জায়গায়, আমি শুরুটাই করছি মোটিভেশনাল। আমরা তো অনেক মোটিভেশনাল স্পিকারদের কথা ইউটিউবে কথাবার্তা শুনি, দেশি বিদেশি বাইরের, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যিনি বানিয়েছেন উনি আমাদেরকে মোটিভ করার জন্য অনেক জায়গায় কোরআনের মধ্যে আছে। আমি যেগুলো কমন সুরা যাতে সবার চিনা হয়, সেই সব সুরার মধ্যেও আমাদেরকে মোটিভ মানে মোটিভেশনও দেওয়ার জন্য, মোটিভ করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তা আমি যেটা প্রথম ট্রাই এবং আমার এই এখানে শুরুতেই আছে, হয়তো স্লাইড দেখতেই পাচ্ছেন, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না, অথবা এটা আরেকটা তর্জমা আছে, এবং মানুষ তাই পায় যা সে করে। তাহলে প্রথম আল্লাহ তাআলা উদ্ধৃত দিচ্ছেন, চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেয়া হয় না, তার মানে চেষ্টাটা শর্ত জুড়ে দিয়েছেন। আবার মানুষ তাই পায় যা সে করে, তার মানে মানুষকে যেটা করতে হবে, যেটা সে ওটার জন্য পরিশ্রম করবে, ওটার বিনিময় আল্লাহ তাআলা দিবেন। ঠিক আরেক জায়গায় আমি বললাম যে সূরা আল-ইনশিরা ফাইজা ফারগতা ফানসব, অতএব যখন আপনি অবসর পান আপনি পরিশ্রম করুন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হুকুম দিচ্ছেন। এখানে দুইটা ব্যাখ্যা দেখলাম, এটার মধ্যে দুনিয়াবীর মধ্যেও পরিশ্রমের ব্যাপার আছে সফলতার জন্য, আবার আখিরাতের জন্য সফলতার মানে পরিশ্রম আছে সফলতার জন্য, দুইটাতেই আছে। তো আমরা এখানেও পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন আর রাসূলকে বলছেন যখন অবসর পান তখন আপনি পরিশ্রম করুন। এগুলো পরিশ্রম করার পরে আবার আল্লাহ তাআলা সূরা আদ-দুহার মধ্যে উনি সুসংবাদ দিচ্ছেন, আবার সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনি যখন এই পরিশ্রমগুলো করবেন বা আপনার এই কষ্টের পরবর্তীতে কি হবে, আপনার পালনকর্তা সত্তরে আপনাকে দান করবেন অথবা আপনি সন্তুষ্ট হবেন, মানে আল্লাহ তাআলা বেনিফিটটা দিবেন এই চেষ্টার দ্বারা পরবর্তীতে। আরো অনেক এরকম ভার্সেস আছে আয়াতে যেগুলো আল্লাহ তাআলা মোটিভেশনও দিচ্ছে তার বান্দাকে, তোমরা চেষ্টা করো, তোমরা কোশিশ করো, তোমরা জমিনে ছড়াইয়া পড়ো, আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা বিশ্বাস করো এই মর্মে যে আমার রব আমাকে দিবেন, তাহলে তোমার কষ্টের সাথে অবশ্যই আমি ভালো ফলাফল রেখেছি।
এখন আসি যে কয়টা দেখলাম, দুই তিনটা আরো তো আছে, যেটা বোঝা যাচ্ছে সফলতা আসলে আসার মূল যে চালিকা শক্তি সেখানে রয়েছে পরিশ্রম করার বিকল্প নাই। পরিশ্রম আমাদেরকে করতেই হবে, আর পরিশ্রম আবার যদি গাইডলাইন মোতাবেক না হয় তাহলে এই পরিশ্রম করলেও বেশি একটা ফল পাওয়া যাবে না। তার মানে পরিশ্রম করতে হবে সঠিক গাইডলাইন মোতাবেক, এটা একটা শর্ত আছে। তো যাই হোক, আমরা আজকে যে জন্য আমি আপনাদেরকে অনেকে এখানে আমাদের আমার যে চলমান কিছু ব্যাচ আছে সেখানে আমার কিছু বড় ভাই ছোট ভাই আছেন, আর কিছু আছেন আমার যারা ফেসবুকে অ্যাড থেকে দেখি আসছেন, মানে সংমিশ্রণ আছে এখানে। তো যে কারণে আমি সবাইকে একত্রিত করেছি, আমি কেন পুরানদেরকে পুরাতনদেরকে নিয়ে ডেকেছি, নতুনদেরকে কেন আহ্বান করেছি, আমি নভেম্বর 23 তারিখে ইব্রাহিম লার্নিং একাডেমি অনলাইনে কোচিং করানোর জন্য আমি উদ্যোগটা নেই। আমি আগে থেকেই কি করি না করে আস্তে আস্তে ভিতরে যাব। তো আমি চিন্তা করার পর নভেম্বর থেকে শুরু করলাম, যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি রানিং প্রায় 4 মাসে আমি 62 স্টুডেন্টস আছে গত 3 ব্যাচে মূলত। তো 3 ব্যাচের 62 স্টুডেন্টস এর মধ্যে অ্যাভারেজ যদি পারফরমেন্স দেখা যায়, হ্যাঁ 2-4 জন তো করেই প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে 2-4 জন করবেই, কারণ তারা আগে থেকে কিছু জানা থাকে, তারা এসে শুধু সাপোর্টটা নিলে হয়ে যায়। কিন্তু আলটিমেটলি আমি যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম সেইটা আমি পাচ্ছি না, বা আমি এটা গ্যাপ পাচ্ছি। এখানে আমারও নিজের কিছু দুর্বলতা আছে, একা মানুষ, আবার অফিস মেনটেন করতে হয়, ফ্যামিলির কিছু প্রবলেম তো থাকেই আপনাদের মধ্যে সবারই প্রবলেম, ফ্যামিলি মেনটেন করতে গিয়ে যে এখানেও সময়টা কম দিয়েছি। তো এর কারণ সার্বিকভাবে রেজাল্ট আসলে আসানি, মানে যেটা আমি চাচ্ছিলাম ওই রকম হচ্ছে না, এবং যারা আমার কাছে যে আশা নিয়ে আসছে প্রথম দিক থেকে তারাও সেটা আমার কাছ থেকে পায়নি। আমি এটা ওপেনলি সবার সামনে বলতেছি, এখানে লুকোবার কিছু নেই। তো এইটা থেকে আমি চিন্তা করতেছিলাম কিছুদিন যাবে এটা কিভাবে, যে পুরাতন তোর আছেই আর আমি যেহেতু এটা একটা পাশাপাশি এটা নিয়েছি, তো আমি যদি আরো পরবর্তীতে ব্যাচ করি তো এটার বেনিফিটটা কি হবে, যারা রানিং আছে তারাই তো তেমন একটা বেশি আগাচ্ছে না, তাই আর নতুনকে এনে তাদেরকে বিপদে ফেলা আর নিজে বিপদে পড়ার এটা মানে কি, যে কিছু সময় মাঝখানে কিছু আর্থিক উপার্জন হবে বই কি, কিন্তু এটার বেনিফিটটা কয়জন বেনিফিটেড হবে আলটিমেটলি ওই রকম তো রেজাল্ট হচ্ছে না। তাহলে কি করা যায়, তাহলে চিন্তা করো, আমি আগে আমার ব্যাকগ্রাউন্ড বিশেষ করে এইখানে আসার আগে, বিশেষ অনলাইনে জবের আসার আগে 5 বছরের অধিক সময় আমি বিভিন্ন প্রজেক্টে, সরকারের বিভিন্ন প্রজেক্ট, বিদেশি যেমন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, লোকাল কিছু এনজিওদের সাথে জবে প্রকল্পে কাজ করেছি। তো প্রকল্পে কাজ করার ওই জিনিসটা আমার মাথায় আসলো, যে প্রকল্পে যেহেতু কাজ করার সময় একটা প্রকল্পকে শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু মেথোডোলজি আছে, যদি সেভাবে আমার এই কোর্সটাকে যদি ওই মানে আঙ্গিকে আমি সাজাই, বা এই আঙ্গিকে যদি সবাইকে আমি একত্রিত করে কাজটা করি, আসলে মনে হয় সবচেয়ে অন্তত ওই মেকানিজম যেটা রানিং চলে মানে আমাদের সাথে যে ট্রেডিশনাল এটার সে বেটার কিন্তু এটা হওয়া পসিবল। এটা আমি বেশ কিছু খাতা কলমে নিজেও একটা ক্যালকুলেশন করলাম, যে এইভাবে যদি করা যায়, এইভাবে যদি সাপোর্টের সিস্টেমটা হয়, এভাবে যদি সাপোর্টের স্টেপগুলো সাজানো থাকে, আশা করা মনে হয় যে আশা করা জিনিস ওইটার সেটা ভালো কিছু হবে। তো এইটা ওপেনলি আপনাদের সাথে আজকে ডিসকাস করার জন্য কি ওয়ে হতে পারে, কেমন হলে সুবিধা হয় সেই ব্যাপারে আজকে একটু আলোচনা করার জন্যই ডাকা। তো আমি স্লাইডের দিকে এখন ফেরত যাচ্ছি, আর যখন মাঝপথে যেটা মনে হয় সেটা আলোচনা করব। ওয়েলকাম টু প্যাসিভ ইনকাম বিডি, পরিচালনা ইব্রাহিম লার্নিং একাডেমি। এটা একটু ক্লিয়ার করি, আসলে ইব্রাহিম লার্নিং একাডেমি আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আর এটা দিয়ে শুরু করেছি ফেসবুক পেজে, আর একটা ল্যান্ডিং পেজ আছে যেটা হলো প্যাসিভ ইনকাম বিডি। তো প্যাসিভ ইনকাম বিডি যদি ফেসবুকে প্রমোটে যান, তাহলে এদের একটু পলিসির গাইডলাইনের পলিসির ব্যাপার আছে, যেখানে প্যাসিভ ইনকাম এই রিলেটেড কোনো কিওয়ার্ড তাদের ইউজ করা কমিউনিটি গাইডলাইনের বাইরে, তারা চায় না এরকম কোনো কিছু প্রবণ মানে মানুষকে মানে এই কথা বলে তুমি ডেকে নিয়ে এসে মানুষকে বিতাড়িত বা প্রতারণা ফাঁদে ফেলো, এটা সে চায় না। এরপরেও টেকনিক্যালি অনেকভাবে একটা দেওয়া যায়, কিন্তু আমি এটার পরে বাদই দিয়েছি, আমি এখন ওই আমার পেজটাকেই প্রমোট করি। এটা জাস্ট ল্যান্ডিং পেজ আছে, এটা আপনার চ্যাট বক্সের মধ্যে সেট আপ করা থাকে, ওটা অনেকেই দেখেছেন হয়তো বা। তো এটা আলটিমেটলি আমারই, এটা তার শিরোনামে যেটা আছে টিম ওয়াইজ লার্নিং উইথ আর্নিং, যেটা এটা হলো মূল প্রতিপাদ্য বিষয়, যে টিম ওয়াইজ আমরা কাজ করবো, এখন থেকে যেটা শিখবো সেটাই আর্নিং এর জন্য ফাইনাল ইমপ্লিমেন্ট করবো, এটা হলো প্রতিপাদ্য বিষয়। তো পরের স্লাইডে আমি একটু যাচ্ছি, পরের স্লাইডে জাস্ট 4 স্টেপটা কথা সংক্ষিপ্ত ভাবে, যে জয়েন উইথ প্যাসিভ ইনকাম বিডি। সেকেন্ড স্টেপ হলো টেক এ লাইফ ট্রেনিং উইথ দ্য টিম, আমরা টিমের সাথে একসাথে কাজ করব, লাইভ ট্রেনিং নিব, এই অর্থে আমি সেকেন্ড স্টেপকে রেখেছি, আমরা টিম ওয়াইজ এখন থেকে কাজ করব। থার্ড আছে আর্নিং ফর্ম অ্যামাজন অ্যান্ড অ্যাডসেন্স, এই দুইটা আমরা প্ল্যাটফর্ম এই কোর্সের মধ্যে বা আমরা যে আগামী 2-3 মাস একসঙ্গে থাকবো লাইভে বা টিমে, সেটা আমরা এই দুইটাই আমরা ফোকাস করব, একসঙ্গে এতগুলো ফোকাস করা যাবে না। অ্যামাজনকেও যদি ফোকাস করতে পারি, অ্যাডসেন্সকেও যদি এর মধ্যে নিয়ে আসতে পারে, আলহামদুলিল্লাহ এই দুইটাই মানে আমার আপনার জন্য যথেষ্ট হওয়ার কথা, যদি প্রপার ওয়েতে আমরা কাজে লাগাইতে পারি, আর কিছু লাগবেও না।
আচ্ছা, এটা হলো আমার ফার্স্ট মানে স্টেপটা দেখানো। তো আমরা আজকে দেখি যে আগামী হয়তো ঘন্টা খানিক, হয়তো 9:20 বাজে, মেবি 10:20 এরকম টাইমে, যদি এক ঘন্টা কি আলোচনা করতে যাচ্ছি, এটাকে আমি দুইটা ধাপে সাজিয়েছি। একটা হলো প্রথম ধাপ, যে এটা প্রজেক্ট হিসাবে ধরে নেন, আমি কোর্স হিসাবে না, প্রজেক্ট বা প্রকল্প যাই হোক, যে এটা প্রকল্পের ওভারভিউ হবে কেমন, এটার জিনিসটা কি, এটা সংক্ষিপ্ত কি কি আমরা কাভার করব, এই প্রকল্পের মধ্যে আমরা কি কি জিনিস ইমপ্লিমেন্ট করব, এটাও সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আছে যে আমরা প্রজেক্টের কতিপয় নিয়ম কানুন, যে প্রকল্প যখন আমরা একসাথে এনরোলমেন্ট নেব তখন আমাদের কিছু নিয়ম কানুন জানা জরুরি, কি হবে, কতিপয় কিছু আছে সামান্য কিছু, আর প্রকল্পে অংশগ্রহণের জন্য কতিপয় যোগ্যতা আমাদের কি কি লাগবে, এলিজিবিলিটি কি কি লাগবে সেটা আছে, এবং প্রকল্প সমাপ্তটা কিভাবে হইতে পারে এবং এটা আমরা কিভাবে বিলুপ্ত করতে পারি, আমরা একসাথে একটা প্রজেক্ট শুরু করব সেটা তো এন্ডিং পার্ট থাকতে হবে, তাই না? এটা তো অবশ্যই একটা এন্ডিং রাখতেই হবে, সেটা কোন ওয়েতে হতে পারে সেটার একটা ধারণা দেওয়া আছে। এটা প্রথম স্টেজ, আমি প্রথমে প্রকল্প দিয়েই শুরু করবো। দেন দ্বিতীয় ধাপে আছে যে প্রকল্প তত্ত্বাবধানকারী পরিষদ, দ্যাটস মিন্স আমি, যে আমি যেহেতু এটা আপনাদেরকে পরিচালনা করব, আমি আপনাদের সাথে থেকে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে আমি কাজ করব, সেই ব্যাপারে আমার সংক্ষিপ্ত দুই একটা কথা পরিচয়, তারপরে কিছু কমন প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাদের তরফ থেকে আসবে, যেটা প্রশ্নোত্তর পর্ব থেকে আসবে, তো এটা মানে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট বা কি কি জানা আছে সেটা আমরা হয়তো 20-25 মিনিট এটা আলোচনা করব। অ্যামাজন হতে কিভাবে হয় আমি জানি, ম্যাক্সিমাম এখানে যেগুলো দেখতে পাচ্ছি প্রায় 62, এর মধ্যে আমার জানা মতো 32 অথবা তারও বেশি মানুষ জানেন এখানে কিভাবে আয় হয়, কিভাবে এখান থেকে কি করতে হয়। তবে একটু জাস্ট সিম্পল হয়তো দিব, ডিটেলসে তো যাবোই না আজকে। গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আয় হয়, কিভাবে টাকা আমাদের হাতে আসবে, আয় করতে হয় আমাদের কি কি জানা জরুরি, এই হলো আমাদের টোটাল ধাপ, এবং এটা ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করবো এখন থেকে। তো প্রথম ধাপে আমরা যাই, একটু একটু ধারণা নেই। প্রথম ধাপের পর আপনারা এর মধ্যে আলোচনাকালীন সময় যেগুলো যার কিউরিয়াসিটি থাকে, মানে আস্কিং থাকে, জিজ্ঞাসা, এগুলো একটু লিখে রাখতে পারেন, তাহলে কি হবে, এটা হলো ফ্রুটফুল একটা আলোচনা হবে, না হবে আলটিমেটলি যখন প্রশ্নোত্তর পর্ব হবে এক একজন কি করবে না করবে না তো একটা জিনিস এখন মনে হবে আলোচনা চলাকালীন সময়, এটা নোট করে রাখবে, পর ওইটা বলবে আপনার ওসি আরো 5 জনের একটু উত্তরটা জানা হয়ে যাবে, তা আপনারা একটু লিখে রাখতে পারেন। তো প্রথম ধাপে আমরা দেখবো যে এটা হলো প্রকল্পের ওভারভিউ, এটা দুইটা পার্ট আছে, পার্ট ওয়ান প্রকল্পের নামটা আমি কি দিয়েছি, সংশোধন হতে পারে আপনাদের মতামতের ভিত্তিতে, তা আমার দৃষ্টিকোণ থেকে যেটা এসেছে অংশীদারের ভিত্তিতে অনলাইন হতে প্যাসিভ ইনকাম, এজ এ পার্টিসিপেটরি অংশীদারের ভিত্তিতে অনলাইন হতে প্যাসিভ ইনকাম কি কি থাকবে, উইদিন ব্যাকেটের মধ্যে বলা আছে অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যান্ড গুগল অ্যাডসেন্স, এই দুইটা প্রোগ্রামকে আমরা আমাদের সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করব এজ এ অংশীদারের ভিত্তিতে, এটা হলো প্রকল্পের নাম দিয়েছি, এটা টাইটেল। দেন প্রকল্পের গোলটা কি, প্রজেক্ট গোল, এটা লক্ষ্যটা কি, যে অ্যামাজন এবং গুগল অ্যাডসেন্স হতে মাসিক $300-500 আয় করা, এটা কতদিন, এটা হলো আসলে আমাদের টার্গেট থাকবে, যেটা আসলে ডিটেলস তো আসবে সামনে আসতেছে, ক্লিয়ার হয়ে যাবে। এটা লক্ষ্য হচ্ছে $300-500 আয় করা, সিঙ্গেল না ডাবল না ইন্ডিভিজুয়ালি না, আমরা টোটালি একটা প্রকল্পই মনে করি, যে একটা সাইট আমরা 10 জন 15 জন 20 জন যেটা আমরা আলোচনা সাপেক্ষে যেটা হয় সেটা সেটা আমরা একটা সাইটে সবাই সম্মিলিত এফোর্ট দিব, প্র্যাকটিক্যাল কাজটা কোথা থেকে শুরু করব, শেষ অবধি পর্যন্ত কি কি স্টেপগুলো অতিক্রম করছি, যার বিনিময়ে আমাদেরকে আর্নিংগুলো আমাদের অ্যাকাউন্টে আসছে সেই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখবো শুরু থেকে একটা সাইটের মধ্যে। হ্যাঁ, পাশাপাশি আপনি হয়তো প্রশ্নের মধ্যে আসবে এগুলো, যে আমি কি তাহলে কি পাশাপাশি আমার একটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি শুরু করতে পারবো না, অবশ্যই পারবেন, এটা হবে তো আরও বেশি বেটার, কারণ এখানে কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার থাকবে, যেহেতু আমরা টিম ওয়াইজ যদিও কাজ করি, ডোমেন ইনভেস্ট থাকবে, আমাদের কন্টেন্টের জন্য ইনভেস্টমেন্ট থাকবে, এসইও আমরা নিজেরাই করবো, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ নিজেরাই করবে, কোনো ইনভেস্টমেন্ট নাই, তো ইনভেস্টমেন্ট মানে একমাত্র জায়গা কন্টেন্টের ক্ষেত্রে আর ডোমেন হোস্টিংয়ের ক্ষেত্রে, দুইটা জায়গা ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের চলমান প্রজেক্টে নাই। তো এখানে একবার কিছু সামান্যভাবে ইনভেস্ট লাগবে, আবার যদি ইন্ডিভিজুয়াল যার ক্যাপাসিটি আছে যে সে করতে পারেন অবশ্যই করেন, বরং আরও বেটার হয়, এখানে টিমে শিখবেন ওইটা নিজের সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, আরও বেটার রেজাল্ট আউট, মানে আপনার মানে কি হবে যে শিখতে শিখতে 3 মাস পর নিজের যদি সাইট না থাকে অনেক সময় হয়তো হারিয়ে মানে খেয়ে হারে আসে যেতে পারেন, মানে ভুলে যেতে পারেন, কিন্তু পাশাপাশি যদি শুরু করতে পারেন একটা টাইমে তাহলে অবশ্যই একটু ভালো হয়, দুইটা সাইট আপনি মনোযোগ দিচ্ছেন, একটা টিমের সাথে যে সময়টা বরাদ্দ থাকবে আধা ঘন্টা এক ঘন্টা সেটা অবশ্যই দিবেন, পাশাপাশি আপনার সাইটটাকে আপনিও ইমপ্লিমেন্ট করবেন শুরু থেকে, তাহলে আপনার আশা করি কোন আমাদের এই যে শিক্ষার প্রসেসটা এটা বেনিফিটটা পুরোটাই নিতে পারবেন, তাহলে যদি কারো এরকম হয়। তো প্রকল্পের আমরা লক্ষ্য দেখলাম যে 300-500 আয় করা, প্রকল্পের উদ্দেশ্য একটা গোল একটা অবজেক্টিভ, তো অবজেক্টিভটা হলো যে অন্তত 6 মাস আমি বলেছি 6 মাস পর সাইটটি বিক্রি করে প্রাপ্ত অর্থ সকল অংশীদারগণের মাঝে সমহারে বণ্টন করা,
এখন সমহারে বন্টন করার পরে বলছে অথবা এটি এমন হইতে পারে চলমান রেখে মাসিক প্রাপ্ত অর্থ সকলের মাঝে বন্টন করে, যে না আমরা রেভিনিউ $500 আসে $800 আসে আমরা এটা মেন্টর বা ভাইয়া বিক্রি করা দরকার কি, এটা তো আমাদের সবাদের তত্ত্বাবধানে আছে, এটা তো সবার কাছে উপায় না আছে, এটাতে কোনো গোপনীয়তা নাই, তাহলে আমরা মনে করি এটা কন্টিনিউ করি, আমরা ভাগে তো একটা টাকা পাচ্ছি এবং আমাদের এটা আমরা সবাই মিলে এটা করছি, এটা আরো কিছুদিন থাক, আস্তে আস্তে আর্নিংটা আরো বড় হোক, আমরা একটু বড় পরিসরে বিক্রি করব। আমরা কমন যেটা জানি, যারা আগে থেকে জানি, যে আমাজনের সাইটগুলো বিক্রি হয়, অ্যাপসেলসের সাইটগুলো বিক্রি হয়, দুইটা ধাপে বিক্রি হয়। প্রথম ধাপে হলো যদি কেউ শেষ তিন মাসের যে আর্নিংটা থাকে, ধরেন $300 ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পরপর অ্যাভারেজ $300 উপরে, তাহলে এটা 20 মানে 20 গুণ থেকে 40 গুণ পর্যন্ত হতে পারে। আবার যদি এটা এমন হয় যে সেক্স মানে ছয় মাসেরটাও অ্যাভারেজে $300 আছে, একটা তিন মাসে $300 অ্যাভারেজ, পরবর্তীতে ছয় মাসের অ্যাভারেজ $300, তাহলে এটা কিন্তু আরো স্ট্রং। একটা মানুষ যখন কিনবে যে তিন মাসের মধ্যে অ্যাভারেজ দিতে, ছয় মাস তো আরো স্ট্রং, এই সাইটটা কতটা স্ট্রং, এটা ডোমেন অথরিটি কতটা ভায়াবল যে ছয় মাস পরে এটা অ্যাভারেজ $300 উপরে আছে, তখন এটা 30 থেকে 40 গুণ দিয়ে কিনে নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে লোকাল অনেক পাবলিক আছে। আর বাইরে তো আমাদের এম্পায়ার ফ্লিপা আছে, ফ্লিপা আছে, স্ক্রো আছে, অনেকগুলো আছে, মানে বিক্রি নিয়ে আমাদের টেনশন করতে হয় না, টেনশন হলো সাইটটাকে গ্রো করাটা। তাই আমরা এটা হলো উদ্দেশ্য যে আমরা ছয় মাস সময় নিয়ে আমরা এই সাইটটাকে একটা ভালো পর্যায়ে আর্নিংটা নিয়ে আমরা বিক্রি করে দিতে পারি, অথবা আমাদের প্রজেক্টের বিলুপ্তিকরণ একটা অপশন থাকবে, সেখানে সবার মতামতের ভিত্তিতে যে যে বাজারে যে দামটা আসে এটার, যে কত হাজার ডলার আমরা আমাদের গ্রুপে কেউ নিতে পারে, যে আমরা একজন নিতে পারে বা দুইজন নিতে পারে, নিয়ে আমাদের প্রাপ্ত অর্থ সবাইকে দিয়ে দেবো, আমরা ইকো এটা ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। এটা হলো উদ্দেশ্য, আলটিমেটলি গোল, এটা আমাদের অবজেক্টিভ। এটা মেয়াদ কতদিন হতে পারে এটা টোটাল প্রজেক্টের, যে এক প্রথম ধাপে 3 মাস এবং দ্বিতীয় ধাপে 3 থেকে 6 মাস। প্রথম ধাপেও আমরা কোর্স করে দিতে পারি, যদি সবাই মনে করে 3 মাসে আমাদের $300, $400, $250, $200 এই পর্যন্ত আছে, তা আমরা এটাকে এখন বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে যেটা আমরা প্রাপ্ত অর্থ সেটা আমরা ইন্ডিভিজুয়াল ভাগ করে নিতে পারি, অথবা যদি হয় 10 জনের মধ্যে 2 জন বলবো বিক্রি করার কথা, 8 জনই বলবো যে মেজরিটি পার্সন বলবো বিক্রি করা দরকার কি, তোমরা চলে যাবে এখনকার যে প্রাইসটা আসে তোমাদেরকে আমরা বাকিগুলো দিয়ে দিই, এটা থাক আরো কিছুদিন, আমরা আরো কিছু পরে বিক্রি করবো, সেটাও হতে পারে। তো ধরে নিও আমাদের 3 মাসের প্রথম এটা আমাদের প্রজেক্ট, 3 মাসের মধ্যে $300 আনি আনতেই হবে, আনি হোক যেভাবে হোক এটা সর্বোচ্চ প্রসেস টেনশন আমরা এটার মধ্যে করবো, এখন হয়তো বেশি আসবে হয়তো কিছু কম আসবে, কিন্তু টার্গেট আমাদের মিনিমাম অ্যাভারেজ এটা $300 যেন থাকে। সেকেন্ড ধাপে এটাকে যদি টেনে নিয়ে যেতে পারি, তখন কিন্তু ক্লাস করতে হচ্ছে না, আমরা যদি যার যার বাসা বাড়ি থেকে ইন্ডিভিজুয়ালি ডেইলি বেসিসে হয়তো সপ্তাহে 2 দিন সপ্তাহে 3 দিন একটা সময় হবে, 3 মাস পরে এত সময়ও দিতে হবে না, প্রথম 3 মাস হয়তো ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা দেওয়া লাগবে, আবার ডেইলি যদি না হয় সপ্তাহে 5টা দিন দিতে হবে, এভাবে যদি আগামী 3 মাস কাজ করি তাহলে এইটা আর্নিং যেটা টার্গেট করি সেটা ইনশাল্লাহ পাওয়া যাবে। আর পরবর্তীতে এটা এখন রেখে দেবে আমাদের ইচ্ছার উপরে, রেখে দিলে পরে বাড়বে, কাজ যদি কন্টিনিউ করতে পারে তাহলে অসুবিধা নেই, সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, এটা আমাদের উপরে নির্ভর করবে। তাহলে প্রকল্পের মেয়াদ ধরে নিলাম 3 মাস, প্রকল্পের ব্যয় কেমন হইতে পারে, ব্যয় হবে টোটাল যে আমরা সাইটটা নিয়ে কাজ করব, ধরে নিলাম সেখানে আনুমানিক বেশি হবে না, কমের দিকে আমরা ট্রাই করব, 50,000 থেকে 1 লাখ। এই টাকা কিভাবে, এটা এখন একটা ভয়ের ব্যাপার হতে পারে যে 1 লক্ষ টাকা বুঝলাম না কিসের ব্যয় হবে, এখানে এখানে আমরা আবার ব্যাকেটে উইদিন ব্যাকেটে প্রতি 10 জন ধরেন, আমি এটা একটু ক্যালকুলেটর যেহেতু লাগবে আপনাদের ক্লিয়ার করার জন্য, এখন ব্যয় 1 লক্ষ টাকা, আমরা যদি 10 জন মেম্বার হই তাহলে পার পার্সন 10,000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, কবে, প্রথমে একবারে না ধাপে ধাপে? হ্যাঁ অবশ্যই 3 মাসে ধাপে ধাপে হবে, 5টা ধাপ থাকবে, পরবর্তীতে আমরা দেখবো সোয়াইডে, 5টা ধাপে আমরা এই টাকাকে হয়তো 2,000-2,000 করে অথবা 2,000-3,000 করে এভাবে ভাগে ভাগে 5টা ভাগের মধ্যে আমাকে পে করতে হবে। যদি 10 জন মেম্বার থাকি এবং আমাদের টার্গেট যদি 1 লক্ষ ওয়ার্ড, আমরা যদি টার্গেট করি যে 1 লক্ষ ওয়ার্ড, একটু ব্যাপারটা খেয়াল করতে হবে, 1 লক্ষ টাকার থেকে ভুলে যান, এখন 1 লক্ষ আমরা জানি যদি বাংলাদেশি নেটিভ রাইটারদের, মানে নেটিভ তো দেখাইতে পারবো না, আমরা চাচ্ছিও না এটা, আমরা যদি লোকাল রাইটারকে দেখে তাহলে দেখা যায় যে অ্যাভারেজ একটু ভালো মানের রাইটার হবে, 1,000 ওয়ার্ড যদি আর্টিকেল লেখেন, কন্টেন্ট লেখেন, 700-800 টাকাতে ভালো মানের পাওয়া যায়, আরও আছে $1,500-2,000 আছে, আমরা ধরে নিলাম যেটা পাওয়া যায় 700-800 টাকার মধ্যে, সেটা আমাদের জন্য এনাফ হবে। তা আমরা তাকে দিয়ে যদি দেখাই, আমাদের টার্গেট থাকতে হবে $300 কিন্তু টার্গেট, এটাও মাথায় রাখতে হবে। তো $300 যদি আমরা সাইট থেকেই 3 মাসের মধ্যে আর্নিং করতে চাই, এটা সো ডিফিকাল্ট, সাইটে 1 লক্ষ যদি আর্টিকেল দিই 3 মাসে পসিবল না, এটা এক কথা। এখানে আমি যদিও বলি, এটা যারা জানবেন তারা হাসবেন মনে মনে, এটা পসিবল না। 1 লক্ষ কন্টেন্ট দিবে, হ্যাঁ কি হবে লাভটা, 1 লক্ষ কন্টেন্টে কয়টা পোস্ট হবে, যদি আমি অ্যাভারেজে
4000 বা 3000 করে তাহলে আমাদের 30টা থেকে 35টা আর্টিকেল হবে। এখন 30টা আর্টিকেলকে আমরা যদি প্রপার ওয়েতে অন পেজ অপটিমাইজেশন করা হয়, প্রপার ওয়েতে এসইও বা উইং বিল্ডিং এর কাজটা করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে করা হয়, তাহলে আশা করা যায় এই 1 লক্ষ বা আমাদের 30-35টা আর্টিকেল থেকে ইনশাআল্লাহ 300-এর অধিক পরিমাণ করা পসিবল, 300-এর নিচে হবে না। যদি 30-35টা আর্টিকেল, দ্যাটস মিন 1 লক্ষ ওয়ার্ডের যদি আমরা কন্টেন্ট দিতে পারি তাহলে এইটা খুব ইজি হয়ে যায়। এখন আমাদের যদি মেম্বাররা একটু ক্যাপাসিটি কম, দুর্বল, যে ভাই আমাদের 10,000 হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায়, তাহলে এটা দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো যে আমরা 10 জন মেম্বার থেকে 20 জনে যেতে পারি, তাহলে ওই টাকাকে 5,000-এ চলে আসতে পারে, এফোর্টটাও বেশি হবে এবং 3 মাসের মধ্যে 20 জন মানুষ যদি আধা ঘন্টা করে দেয়, আপনাদের টাইমও কমে আসবে, আধা ঘন্টা করে যদি নিজের বাসায় বসে 24 আওয়ার্সের যে কোনো সময় যদি এটা দেয়, তাহলে কিন্তু এই 5,000 টাকার বিনিময়ে একটা যে আমরা আর্নিংটা পাবো বা একটা সময় সাইট যখন সেল করবো আলটিমেটলি রিটার্ন কেমন হতে পারে, দেখেন পরের প্রকল্প থেকে আয় বলা আছে। আমরা যদি 1 লক্ষ টাকা 10 জন ব্যয় করি তাহলে আনুমানিক আয় হবে 5 লক্ষ টাকা। এটাও কিন্তু আমি একটা ক্যালকুলেশন করেই করা, ওটা যদি ম্যাক্সিমাম 1 লক্ষ হয় এটার মিনিমাম ইনশাল্লাহ 5 লক্ষ টাকা আমরা বিক্রি করতে পারবো 3 মাস পরে। জি না, এটা 3 মাস পরে না, এটা আমি ম্যাক্সিমাম 6 মাসে ধরেছি। 3 মাসে এই টাকাটা বিক্রি করা একটু যদি কষ্টকর হয় তো 2-2.5 লক্ষ টাকা হতে পারে বা হইতেও পারে এরকম, সেটা আমি ধরেই নিলাম যে না আপাতত হচ্ছে না। আমরা 6 মাসের মধ্যে যদি 1 লক্ষ টাকা ব্যয় করি 5 লক্ষ টাকা ইনশাল্লাহ আসবেই, এটা মিনিমামটা আসবে। 5 লক্ষ টাকা যদি আমাদের সবার ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা বাদ দেওয়া যায় তাহলে 4 লক্ষ টাকা আমাদের টিকবে। যে 4 লক্ষ টাকা এখন মনে করেন যদি আমরা 10 জন ব্যক্তি হই, এটা তাহলে একটু কেমন আসে, তাহলে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 40,000। আমাদের ইনভেস্টমেন্ট কত ছিল? আমাদের ইনভেস্টমেন্ট ছিল 10,000 টাকা। সবচেয়ে বড় কথা কি, আমাদের ইনভেস্টমেন্ট 10,000 টাকা, 3 মাস বা 6 মাসের পরে 24,000 টাকা পাচ্ছি মাসে কত, ব্যাপারটা এটার জন্য না। ব্যাপারটা হলো এটা যে আমরা শুরু থেকে পুরা প্রসেসটার সাথে নিজে আমি এটার সাথে কি ছিলাম, আমি এটার সাথে ধরে হাতে ধরে মানে প্রথম থেকে একসাথে থেকে কাজ করে স্টেপ বাই স্টেপ আগিয়ে একটা সময় সাইটটাকে আমি 5 লক্ষ টাকা সেল করেছি। তার মানে পুরো প্রসেসটা আমার জানা। আর যদি কেউ পাশাপাশি ইন্ডিভিজুয়াল সাইট নিয়েও কাজ করেন, সেও তার সাইটকে কিন্তু অলরেডি দাঁড় করায় ফেলবেন, সে হয়তো $300 আর্নিং করতে পারবে না, সে তো $100 করতে পারবে, $50 করতে তো পারবে, সে তো জানে প্রসেসটা কি। এখন হয়তো তার কন্টেন্ট থাকবে না এনাফ পরিমাণ, কারণ সে তো এক এক ব্যক্তি, হয়তো তার পয়সা নাই অথবা তার অফ পেজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, একা মানুষ কত কি করবে, অথবা কেউ জব করে থাকেন পার্ট টাইমে, তার জন্য তো সময় ম্যানেজ করা পসিবল না। কিন্তু সে জানবে এটা দিন শেষে যে আমি পুরো প্রসেসটার সাথে জানি জড়িত ছিলাম, আমি এটার সাথে জানি, যেহেতু আমার এটার সাথে অ্যাটাচমেন্ট ছিল পুরো 3 মাস 6 মাস, আমি সব কিছুই বলতে পারবো, মুখস্থর মতো হয়ে গিয়েছে আমার। তাহলে টাকা আমি 5 লক্ষ টাকা বা 24,000 টাকা পাইলাম, 10,000 টাকা বা 30,000, এটা মুখ্য বেনিফিট না, মেন এটা পাওনাটা হলো, ইম্প্যাক্টটা হলো যে আমি 3 মাস থেকে আমি পুরো প্রসেসটার সাথে জড়িত, পুরো প্রসেসটা আমি এখন জানি। আমি যদি অ্যামাজন অ্যাডসেন্স নিয়ে ফিউচার ডেভেলপ করতে চাই, এটাকে আমার ইন ফিউচারে আমার একটা হয়তো ফুল টাইমেও নিয়ে আসতে পারি অথবা পার্ট টাইমেও যদি আমি একটা আর্নিং সোর্স দাঁড় করাতে চাই, তাহলে আমি পুরো প্রসেসটা এখন একাই হ্যান্ডেল করতে পারবো। আর আমাদের যেহেতু একটা রিলেশন বিল্ড আপ হবে দীর্ঘদিনের, আমরা যে কোনো সময় গ্রুপে যার কারণে আমার কাছে তিন সময় পাবেনি, আশা করি এর মধ্যে আমাদের অনেকেই আছেন সব প্রণোদিত হয়ে আপনাদেরকে সাপোর্ট দিবেন যে ভাই আমি তো করেছিলাম এটা, আমি তো সময় পাই না এখন, এটা একটু এখানে আটকে আছে, কি করা যায়, অনেকদিন আগে তো টিমে ছিলাম এখন মনে পড়ে নাই, তো ভুলেও গিয়েছি, এটা সাপোর্ট কিন্তু অলরেডি পাবেন। আমরা হারায় যাবো না তো কখন, আমরা কন্টিনিউয়াস এটার সাথে, আমি চাইতেছি একটা কমিউনিটি বিল্ড আপ করা দিন শেষে, যেটা তো একটা গ্রুপ থাকবে, এরকম একটা থাকবে, দুইটা বা তিনটা চারটা প্রজেক্টের টাইম একসাথে তো 100 জন মানুষ থাকে, আমার তো আগেরই 50-60 জন আছে, আপনাদের এখান থেকে আরও কিছু আসবে, ভবিষ্যতে আরও ফিউচার আসবে, একটা কমিউনিটি বিল্ড আপ হবে, এইটা নিয়েই আমাদের জল্পনা কল্পনা হবে, আমাদের গ্রুপের মধ্যে সাইট বেচা কেনাও শুরু হয়ে যাবে, এখান থেকে আমরা সমস্ত সাপোর্টও বা বিভিন্ন সার্ভিসও এখান থেকে আমরা নিতে পারবো, এইরকম একটা কমিউনিটি বিল্ড আপ করার চিন্তা ভাবনা করছি, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন আমাদের হয়তো অ্যামাজন অ্যাডসেন্স নিয়ে আমরা কাজ করবো, ভবিষ্যতে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমাদের লোকাল অ্যাসপেক্টে, যেমন ফেসবুক মার্কেটিংটা এখন খুবই আমাদের দেশের এফ কমার্স যেটাকে বলা হয়, মানে ফেসবুক আমাদের এটার মধ্যেও আছে, এটা আমরা হয়তো ওই পরিসরে না, আমাদের অ্যামাজনের জন্য অ্যাডসেন্সের জন্য যতটুকু দরকার সেটা আমরা এটা ব্যবহার করবো, কিন্তু আমরা চাইবো এটা আমরা কমিউনিটি বিল্ড আপ হবে, আমাদের প্রয়োজন আমরা এফ কমার্সকে মানে এটা প্রফেশনাল কিভাবে এটা নিতে পারবে, এটা দিয়ে আমরা কিভাবে বেনিফিট হতে পারে সেটা আমরা এখানে শিখতে পারবো একটা এটার মধ্যে। তাহলে আমাদের এই পুরো প্রকল্পের ওভারভিউটাই মেইন আসলে আমাদের আজকের ডিসকাশনে মূল প্রতিপাদ্য হলো প্রকল্পটা বোঝা। তাহলে আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি।
সেকেন্ড পেজে আমি যেটা বলেছি এটারই সারাংশ আর কি, যে প্রকল্প সংক্ষিপ্ত বিবরণী, প্রকল্পের শুরু হতে শেষ পর্যন্ত 10 জন করে সকলের মতামতের উপরে ভিত্তি করে একটি টিম সেট আপ থাকবে, 10 হতে পারে, 15 হতে পারে, 20 জন হতে পারে। উক্ত টিমটি অ্যামাজন এবং গুগল অ্যাডসেন্স হতে প্রথম ধাপে আগামী 3 মাস প্রতিদিন নিজের জায়গা থেকে 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে। পাশাপাশি প্রথম ও 3 মাসের মধ্যে সাইট থেকে যে মাসিক $300 বা অধিক যে এটা হবে, আমার সোজা কথা প্রথম 3 মাসের মধ্যে $300 আয় উপযুক্ত করতেই হবে, 10 জন আর 15 জন যাই হোক না কেন। এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো যদি 3 মাস সবার মতামত যদি দেয় যে আমরা আরো 3 মাস কন্টিনিউ করবো, যেহেতু আর্নিং আসতেছে আমরা আরো একটু বড় করতে চাই, তাহলে আমরা একটা $500 থেকে $600 বা $800 নিয়ে যাবো। এই এটাও সারাংশ আমাদের টোটাল আমাদের চাওয়া পাওয়া এই পুরো প্রকল্পে। প্রকল্পের ওভারভিউর পরে আমরা পরের স্টেপে যাচ্ছি। এখন এই পুরো আমরা জানি যে আমাদের টেবিল অফ কন্টেন্টস এইটা এটা ধরেই আমরা আগাবো। তাহলে আমি এখন আসতেছি এই পুরো প্রকল্পটা আমরা কমপ্লিট করতে কি কি জিনিস আমাদের জানা জরুরি, মানে এটা আমাদেরকে জানতেই হবে বা আমরা কি কি কভার করব পুরো 2 মাসের মধ্যে, অ্যাজ এ লার্নিংটা কি কি যে আমরা শিখবো প্র্যাকটিক্যাল হাতে কলমে কি শিখতে যাচ্ছি। আর্নিং তো অটোমেটিক্যালি আসবে কিন্তু আমরা শিখতে যাচ্ছি টা কি। তো প্রথমে এখানে 24টা ক্লাস হবে আলটিমেটলি আপনাদের সাথে, আমার ক্লাস ওয়াইজ যে আমরা ক্লাস করতে চাচ্ছি এই ইস্যুতে আমাদের সাথে আমার সাথে আপনাদের সম্পর্ক বা কানেক্ট হবে 24 দিন তো হতেই হবে। এর বাইরে তো আমরা বিভিন্ন সময় মিট আপ করবো, মিটিং করবো জুমের মধ্যে প্রকল্পের স্বার্থে, সেটা ভিন্ন, ওইটা বাইরে। কিন্তু আমরা মোটামুটি ক্লাস শিডিউল যেটা আমাদের শিখবো আমরা সেটা হলো এরকম 24টা দিন আমরা শিখবো। নাম্বার প্রথমে দেখেন প্রকল্পের সকলের সাথে পরিচয় পর্ব, নেটওয়ার্ক বিল্ড আপ করা, এটার জন্য আমরা একটা দিন সময় নেবো, 1 ঘন্টা সময় নিবো, ম্যাক্সিমাম ক্লাস হলে 1 ঘন্টাই হবে ম্যাক্সিমাম। তো আমরা সকলের সাথে পরিচয়টা হওয়া জরুরি, একসাথে দীর্ঘদিন 12 জন 15 জন 20 জন কাজ করবো, অবশ্যই ভালো পরস্পরকে চিনা জানা, যে আমরা মেসেঞ্জার গ্রুপ করবো সেই গ্রুপের মধ্যে সবাই পরস্পরকে ভালোভাবে চিনা জানা, দীর্ঘদিন থাকা, একটা সময় ভালো যত রিলেশন বিল্ড আপ হয়, এটা হলো নাম্বার ওয়ান। সেকেন্ড হলো নিশ চূড়ান্তকরণ, যেটাকে কাঙ্ক্ষিত সাইটের পণ্য বা নিশ সিলেকশন বলতে পারি, যারা জানেন তারা তো বুঝিয়ে ফেলবেন, নতুনদের জন্য বলছি আমরা যে আমাজনের থেকে যে আর্নিংটা করতে যাচ্ছি বা গুগল অ্যাডসেন্স থেকে যে আর্নিংটা করতে যাচ্ছি, আমাদের একটা জিনিস একটা প্রোডাক্ট চুজ করতে হবে অথবা একটা আমার কি করতে হবে যে আমরা কোনটা নিয়ে আগামী 3 মাস কাজ করতে যাচ্ছি, কোনটা নিয়ে আগামী 6 মাস আমরা কাজ করবো পরস্পরের সাথে, সেই জিনিসটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, অনেক কিছু লিখবো আমাদের সাইটের মধ্যে, সেটাকে র্যাঙ্ক করাবো, দেন আমাদের কি হবে ওইটা থেকে ভিজিটর এসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাবে, বিনিময়ে আমরা একটা কমিশন পাবো, এবং গুগলের যাতে ভিজিটর আসে সেখানে অ্যাডসেন্সের মাধ্যমে আমরা কিছু রেভিনিউ পাবো আলটিমেটলি ওইটা। তাই আমাদের সেই জন্য একটা চূড়ান্ত প্রোডাক্ট, একটা পণ্য আমাদেরকে বাছাই করতে হবে, এটাকে নিশ বলা হয় এই সেক্টরে। তা আমরা নিশটা করতে আমরা 2 দিন সময় রেখেছি, কেন আমরা টিম ওয়াইজ করতেছি, শুধু একদিনে আমি দেখিয়ে দিলাম, পরের দিন আমরা প্রথম ক্লাসে ডিসকাশন করব যে এটা কোন ওয়েতে প্রফিটেবলটা বের করা যায়, সেকেন্ড ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি আমাদের এই পুরো টিম 3 মাসের জন্য আমরা প্র্যাকটিক্যাল ওটা নিয়ে ফেলবো, কনফার্ম করে ফেলবো, ওইটা আমরা ফাইনাল করে ফেলবো যে আমাদের নিশ হলো ব্যাকপ্যাক বা আমাদের নিশ হলো ব্লেন্ডার অথবা আমাদের নিশ হলো কিচেন নাইফ, যাই হোক হোক এখন মনে করেন যে আমাদের ওইটা ফাইনাল করবো সেকেন্ড দিন। এবং এটা করার পরে আপনাদের প্র্যাকটিক্যাল হয়ে গেছে যে আমরা নিশ বুঝে গিয়েছি, এখন যদি কেউ ইন্ডিভিজুয়ালি নেওয়ার ট্রাই করেন তাহলে এই ক্লাসের পরেই নিয়ে নেবেন, যেহেতু বুঝে গেছেন সাথে সাথে আপনি একটা নিয়ে ফেলবেন। তাহলে এটার জন্য 2টা ক্লাস রেখেছি, কিওয়ার্ড রিসার্চ, এবং এটা আমরা পেইড টুল দিয়ে করবো, একটা পেইড টুল আমরা জানি কালি যদি কোনো গ্রুপ বাই থেকে কিনি বা এসিও টু বিডি থেকে কিনি বা বিডিও এসিও টু থেকে কিনি, 700 টাকা 800 টাকা এরকম মানে দাম পর প্রাইসটা পড়ে, তো আমরা সবার জন্য আমরা 800 টাকার একটা জিনিস কিনে ফেলবো 1 মাসের জন্য, অসুবিধা হবে না কারণ আমাদের 1 মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। এটার জন্য আমরা পেইড টুলস ইউজ করবো, তাতে আমাদের সময়টা বাঁচবে, আসলে পেশাদারিটা শিখবো, আর আমরা যেখানে অল্প পয়সার ব্যাপার ইনভেস্টে সেখানে আমরা নর্মাল ওই তো নর্মাল প্রসেসে সময় ব্যয় করবো না, কারণ আমাদের সময় মাপা 3 মাস টার্গেট, এর মধ্যে আমাদের কি করতে হবে আমাদের রিজার্ভটাকে গেইন করতে হবে, আমাদের রিজার্ভটাকে বের করে নিয়ে আসতে হবে, এই জন্য আমাদের বেশি এদিকে ডান বাম করার সময় কম। আমরা পেইড টুলস ইউজ, হয়তো এই স্টেপ ইউজ করতে পারি, এসে আমরা যে কোনো একটা পেইড টুলস ইউজ করবো, তা আমি প্রিফার করবো এই স্টেপটাই আমরা ইউজ করবো। এটার জন্য আমরা 2টা দিন ব্যয় করবো, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এইটার উপর বেস করেই আমার সাইটটার কন্টেন্টটা ডেভেলপ হবে, আমি এটা যে যত আমি ভালো মানেরটা চুজ করতে পারবো, যে কথাগুলো লিখে গুগলে সার্চ করার দ্বারা আমার সাইটটা প্রথম দিকে আসবে সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা গুরুত্বের সাথে প্রপার ওয়েতে আমরা সিলেকশন করবো, বাছাই করবো আমাদের পুরো 3 মাসের প্রজেক্টের দাঁড় করানোর জন্য। এটা হবে আমাদের 2টা ক্লাসে কভার করবো, কিওয়ার্ড রিসার্চ বলা হয়। তার টাইম এখন কিওয়ার্ড তো পেয়ে গিয়েছি যে
এই শিরোনামে আমাদেরকে কাভার করতে হবে কন্টেন্ট। এখন আমরা কন্টেন্ট রাইটিং এর পুরো প্রসেস আমরা শিখব দুইটা ক্লাসে। আমরা যদি নিজেদের মধ্যে টিমের মধ্যে ভালো মানের কেউ থাকেন, যে আমাকে হয়তো তিনি দেখাবে যে আমি ভাই 1000 লিখেছি, মেন্টর আমি 1000 লিখেছি, আপনি দেখেন ঠিক আছে কিনা, ইনফোটা 1000 দিবেন, মানি আর্টিকেল 1000 দিবেন, যদি আমরা সবাই বিশেষ করে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা যেহেতু পেমেন্ট করবো, আপনি আমাদের মেম্বারের মধ্যে আছেন, তাহলে আমরা কেন বাইরে যাব? অবশ্যই আপনাকে অনারিয়াম দিয়েই আমরা এটা আপনার কাছ থেকে পারচেস করবো যদি কোয়ালিটি সম্পন্ন হয়। আমাদের গ্রুপ থেকেও নিতে পারে, অথবা যদি না পাই তাহলে আমরা বাইরে থেকে পারচেস করবো, কারণ এটা আমাদের একটা বিজনেস, নট এ শিখার জন্য। আমরা শুরু থেকে বিজনেস মাইন্ড নিয়েই চিন্তা শুরু করবো। আমাদের এখানে সেই মানুষই বা কোর্স ট্রেনিং করতেছি, মনে হইল আসলাম, মনে হইলে গেলাম, এরকম না। একটা বিজনেস দাঁড় করবো, আপনি নিজের একটা চিন্তা করেন তো বিজনেসটা কতটা গুরুত্বের সাথে, একটা বেবির মতো নার্সারি, একটা বেবিকে যেমন পরিচর্যা করতে খুব সতর্কতার সাথে বড় করতে হয়, তো বিজনেসের শুরুটা তো এরকম। আমরা খুব সতর্কতার সাথে যত্নের সাথে এই কাজগুলো করবো, যেখানে ইনভেস্টের দরকার সবাই মিলেই তো সিদ্ধান্ত নিয়েছি ইনভেস্ট করবো অল্প পরিসরে, সেটা ইনভেস্ট করে আমরা কন্টেন্ট রাইটিং হায়ার দরকার হায়ার করবো। তবু আমরা শিখবো, আমরা যাতে নিজেরা যারা পারি অথবা আধা আধা পারি তারা শিখলে কাজে লাগবে। কি কাজে লাগবে? নিজে যদি নাও লেখেন, রাইটার যখন আপনাকে ফেরত দিবে লেখার পরে, আমি আপনার একটা ডেলিভারি দিব, আপনি চেক করে নেন, আপনি জানেন না কি চেক করবেন, কোন কোন ওয়েতে চেক করলে পর আপনি ফল তার ত্রুটিটা ধরতে পারবেন, সেই জিনিসগুলো আমরা দুইটা ক্লাসে কাভার আপ করবো। এ হলো কন্টেন্ট রাইটিং। তারপরে কি আছে? আমাদের আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাতে তিনটা ক্লাস রেখেছি। আমরা তিনটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমি বলতে পারি এতটুকু যে নিশ সাইট বা একটা গুগল অ্যাডসেন্স এর জন্য যে সাইটটা দরকার, সেটার জন্য আমরা একটা এখানে ওয়ার্ডপ্রেসের সাথে আমরা এলিমেন্টর একটা পেজ বিল্ডার, অনেকেই জানেন যেমন থ্রাইভ আর্কিটেক্ট আছে, এলিমেন্টর প্রো আছে, তা আমরা এলিমেন্টর প্রোটা ইউজ করব, ইজি ওয়েতে আমরা আমাদের সাইটের ডিজাইনটা কমপ্লিট করতে পারবো। এই কম্পিউটার জন্য আমি তিনটা ক্লাস রাখবো, আর আমি প্রত্যেকটা প্রজেক্টে যখন কাজ করি, আমি যেহেতু প্রপার মেন ইয়েতে আছি, তাহলে আমি এটাকে নিজে মেনটেন করবো, আমি নিজে ডিজাইন করবো, সেই ডিজাইনটা আমরা কি করবো একত্রিত একসাথে আমি ক্লাস করবো, সেটা আপনাদের সামনেই করবো। ডিজাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হেডার বানাচ্ছি, কিভাবে ফুটার তৈরি করতেছি, কিভাবে হোম পেজ বিল্ড আপ করতেছি, ফাইনালি তো পোস্ট হওয়ার পর কিভাবে আমাদের সাইটটা আর্টিস্ট সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, মোবাইল ফ্রেন্ডলি হয়, সবকিছু আমরা তিনটা ক্লাস ইনশাআল্লাহ আমরা করবো। দেন আমরা কি করবো, কন্টেন্ট আমাদের রেডি, অর্ধেকে রাইটার আমাদেরকে লিখে লিখে দিচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ 3 মাসে পর্যায়ক্রমে আমাদের সাইটের মধ্যে পাবলিশ করবো। তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট হবে, কন্টেন্ট স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, দেন অন পেজ এসইও তে আমরা করবো। সাউন্ড কি প্রবলেম? আমরা শুনছি না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমাদের অন পেজ এসইও আমরা করব, আমাদের কন্টেন্ট আছে, আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপ করা আছে, কিওয়ার্ডও আছে, নিশও ফাইনাল করেছি, অন পেজ যেটাকে মার্কেটিং এর একটা পার্ট। আমি আমার বাংলাদেশ থেকে বসে যে সাইটটা বিল্ড আপ করলাম, এখন সেই সাইটটা তো আমেরিকার মানুষের কাছে পৌঁছাইতে হবে, তা আমি কি মানুষের কাছে ডিরেক্ট পৌঁছাইতে পারবো? না। তাহলে আমাকে ওয়েটা ব্যবহার করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেখানে আমি গুগল কি ইউজ করতে পারি, বিং কি ইউজ করতে পারি, ইয়াহু কি ইউজ করতে পারি, আলটিমেট আমরা সব ইউজ করবো। তো আমরা যেহেতু গুগল থেকে 70-80% ভিজিটর আসে ম্যাক্সিমাম, তা আমরা এটাকে এটাকে বলে সার্চ এসিআরপি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিওটা আমাদের প্রপার ওয়েতে করতে হবে। এটার প্রথম গুরুত্বপূর্ণই বিষয় হয় অন পেজ এসইও। এটা হলো পুরো কন্টেন্টকে প্রপার ওয়েতে আমি যদি গুগলকে পরিচয় করাই দিতে পারি আমাদের সাইট থেকে, গুগলই কাস্টমারকে ধরে এনে আমার সাইটে ইনক্লুড করাবে, আমার সাইটে ভিজিটর পাঠিয়ে দেবে, এই কাজটা আমরা প্রপার ওয়েতে শিখবো। এটার জন্য দুইটা ক্লাস আমরা ব্যয় করবো। দেন টেকনিক্যাল এসইও। এবার তো কনভার্ট আমার তো পাবলিশ হয়ে গিয়েছে, এখন আমাকে টেকনিক্যাল বিষয়ে আমাকে বুঝতে হবে, আমাদের সাইটের সাথে গুগলের আমাদের কি কি ইন্টিগ্রেট করতে হবে, কানেক্ট করতে হবে, গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে, অ্যানালাইটিক্স অ্যাড করাতে হবে, আরও বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে আমাদের সাইটটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি হবে যে আমাদের সাইটটা কেমন পারফর্মেন্স দিচ্ছে, ইউজাররা কেমন বিহেভ হচ্ছে, ইউজার কোথা থেকে আসছে, ফাইনালি কতগুলো আজকে মানুষ আসছে, তো এই জিনিসগুলো আমাদেরকে দেখার জন্য কিছু ব্যাপার আছে। এবং টেকনিক্যালও দেখতে হবে যে আমাদের সাইটটা আদৌ গুগলের ঠিক মতো ভিউ হচ্ছে কিনা, কাস্টমার কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, ডেস্কটপ থেকে তো ভালোই দেখা যাচ্ছে, মোবাইল থেকে দেখাই যাচ্ছে না, মোবাইল থেকে ভেঙে যাচ্ছে, ফন্ট ছোটো আছে, নানান ইস্যু থাকবে। এই টেকনিক্যাল বিষয়গুলো আমরা টেকনিক্যাল ইস্যুর মধ্যে এটা দুটো ক্লাস আমরা শেষ করব। তাহলে অন পেজের পর টেকনিক্যাল শেষ, দেন কি আছে টেকনিক্যালের পরে আমাদের অফ পেজ এসইও। অফ পেজ এক কথায় যেটাকে আমরা রিং বিল্ডিং বলি, বা এটা ব্যাকলিং অনেকে জানে, তা আমরা রিং বিল্ডিং, আমরা গেস্ট পোস্ট কিভাবে প্রপার ওয়েতে করা যায়, আমরা গেস্ট পোস্ট করবো দরকার, ফ্রিতে যদি না পারি আমরা ট্রাই করবো ক্লাসের মধ্যে আমরা পেইডে চলে যাবো, অল্প ছোট্ট পরিসরে 2-3টা আমরা গেস্ট পোস্টিং শেখাটার জন্য আমরা আমাদের সাইডের জন্য গেস্ট পোস্টিং করবো, পেইড গেস্ট পোস্ট করবো। তারপরে আমরা গেস্ট পোস্টিং মধ্যে আমরা হয়তো আর একটা পর্যায়ে আছে, আমরা কী কী করবো, আমরা ম্যাক্সিমাম আমরা ফান্ডামেন্টাল তো নিজেরাই করবো, ব্লগ কমেন্টিং আমরা করবো, সোশ্যাল প্রোফাইলিং বিল্ডিং এটা আমরা করবো, সোশ্যাল শেয়ার
টা আমরা করে দিব, তারপর ফোরাম পোস্টিংটা আমরা করব, এগুলো বেসিকটা আমরা নিজেরাই করব। আমরা যেটা পেইডে যেটা যেগুলো আমাদের একটু ভ্যালুটা অ্যাড করবে সেটার জন্য আমরা অবশ্যই পেইডে যাব। বিশেষ করে আমরা এখানে গেস্ট পোস্টটাকে প্রায়োরিটি বেশি দেবো, এটা বেশি হয়। তারপর আরও কিছু জিনিস আছে, স্কাই স্ক্যাপার আছে, স্কাই স্ক্যাপারটাও ট্রাই করতে পারি, ইনফোগ্রাফিক আছে, ইনফোগ্রাফিকটা নিয়েও ট্রাই করতে পারি। আমরা প্রপার ওয়েটাই শিখবো, জানবো। তা আমরা পেইডে হয়তো অল্প কিছু পরিসরে যাবো, আর বাকিটা আমরা সবই অ্যাপ্লাই করবো। তাহলে এটা আমরা অফিস লিঙ্ক বিল্ডিংটা করতে হবে। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদিও ওয়ান কাইন্ড অফ অফিসের এটা পার্ট, তবু এটাকে আমরা আলাদাভাবেই শিখব। কেন? আমরা টার্গেট রাখবো $300, এখানে ফোকাস করব। আমরা 10 জন যদি টিম মেম্বার হই, আমার যদি প্রতিদিন না হলো, আমি সপ্তাহে অ্যাজ এ পার্সন, আমি মাসে, আমি আমার এই টিমকে, আমি আমার মাসে প্রতিদিন, প্রতি মাসে আমি 15টা ভিডিও দিচ্ছি মেক করে। কীভাবে ভিডিও তৈরি করব আমরা শিখবো। আমরা 15টা ভিডিও দিচ্ছি, 1-2 মিনিটের ভিডিও ম্যাক্সিমাম। আমি আমার, আমি একজন মেম্বার যদি 15টা করে ভিডিও দেয় সাইটের ক্ষেত্রে বা আমরা চ্যানেলের মধ্যে, তাহলে 10 জন মানুষ থাকে কিন্তু 150টা হচ্ছে মাসে। তারপরে 20 জন হয়তো 300টা হচ্ছে। তাহলে কি হইতেছে জিনিসটা? আমাদের প্রপার, আমাদের মানে শেষের দিকে আরো ক্লিয়ার হবে যে আসলে কেন আমরা অ্যামাজনকে, অ্যামাজনের জন্য ইউটিউবকে ব্যবহার করব, পিন্টারেস্টকে ব্যবহার করব, আরো মিডিয়া আছে টুইটার ইনস্টাগ্রাম কেন ইউজ করব, সেটা আমরা আরো পরে গিয়ে আরো ক্লিয়ার হবে। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা 4টা ক্লাস রেখেছি, খুব ইম্পর্টেন্ট যেহেতু একটা পার্ট আমাদের আর্নিং এর। আমি বলতে পারি যে 50% আসবে, মাঝে মধ্যে 50-60%ও আসবে সোশ্যাল মিডিয়া থেকে। তাই আমি কেন এটাকে গুরুত্ব দিব না, যেন আমি 4টা ক্লাস রেখেছি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। এরপর গুগল অ্যাডসেন্স, আমাদের যেহেতু রেভিনিউ আর একটা মাধ্যম, গুগল অ্যাডসেন্স নিয়ে আমি 2টা ক্লাস করাবো। যে আমাদের একটা ক্লাসের মধ্যে আমরা অ্যাডসেন্স সম্পর্কে জানবো, আর একটা ক্লাসের সাইটকে গুগল অ্যাডসেন্স এর মধ্যে ইন্টিগ্রেট করবো আর্নিং এর জন্য। এবং অ্যাপ্রোভাল যাতে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমাদের টিমের থাকাকালীন অবস্থার মধ্যে হয়ে যাবে। আমি 2 মাস ট্রাই আছে, চিন্তা আছে 2 মাস পরে অ্যাপ্লাইতে চলে যাবো, যেহেতু আমাদের 3 মাস তো থাকবোই মিনিমাম প্রথম ধাপটা। তাহলে 3 মাসের মধ্যে যেন আর্নিংটা শুরু হয়ে যায় আমাদের, তাই অ্যাডসেন্স এর জন্য 2টা ক্লাস এসে। এবং আমাদের ফাইনালে যেহেতু ভিজিটর আসছে, আর্নিংটা শুরু হয়ে গেছে, এখন পেমেন্টটা হাতে আসতে হবে। আমাদের পেওনার আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিবো, একটা ওই আমাদের সাইটের এগেনস্ট, অথবা আমাদের টিমের মধ্যে যদি কারো থেকে থাকে তাহলে সেটার সাথে আমরা হয়তো আর্নিংটা নিয়ে আসবো। তারপর যখন এটা সেল করে দিব, তখন যাকে সেল করবো সে তো তারটার সাথেই কানেক্ট করাই নিবো, এটা প্রবলেম হবে না। আর হয়তো আমরা একটা নতুন একটা খুলে নিতে পারি, সেটা আমাদের মতামতের ভিত্তিতে হতে পারে। এবং পেওনের সাথে আমাদের যে লোকাল ব্যাংক, আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, আমাদের প্রত্যেকে আশা করি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যার নাই অসুবিধা নাই, আর্নিং হবে, অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে যাবে। সেই পেওনের সাথে আমাদের ব্যাংকে, সেই লোকাল ব্যাংকে সেট আপ করবো, যাতে আর্নিংটা আমাদের হাতেই পেয়ে যায়। এই পুরো প্রক্রিয়া এটা বলছি সংক্ষিপ্ত সিলেবাস বা মডিউল, এর ভিতরে কিন্তু আরো অনেক ডিটেলস, যেন 3টা ক্লাস, 4টা ক্লাস, 2টা ক্লাস অবশ্যই তাহলে আছে। আমার যারা অনেক আগে থেকে যারা চ্যানেলের সাথে আছেন তারা তো জানেন ডিটেলস আকার অনেক, 1-2 ঘন্টা করে ক্লাস থাকে। তা আমরা এই প্রসেসের মধ্যে ওই ক্লাস বেসিসে করবো না, যদি পুরোটাই প্র্যাকটিক্যাল হবে নিজের সাইটের মধ্যে হবে। আমি ক্লাসের মধ্যে হয়তো আজ একটার সাইট, কালকে আর একজনের সাইট, কালকে আর একজনের সদস্যের সাইট, বিভিন্ন সময় বিভিন্নটার কাজ করেছি, কিন্তু না, পুরো 3টা মাস একটা সাইটকে আমি করবো না, আপনারা সবাই একই জন, একই পার্সনরা একটা টাইমে আপনারাও করবেন এই কাজটা। আমি হয়তো এখন ক্লাসের সময় করব, যাকে যে কাজটা ভাগ করে দিব সেটা আপনি সেই সময়টাতে আপনি সেই কাজটা ওই সাইটের মধ্যে করবেন, কন্টেন্টের মধ্যে করবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে করবেন। তো আমরা এইগুলো সব পুরো 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা কী হইতে করবো, এটার জন্য আমাদের একটা সিলেবাস থাকবে, মডিউল থাকবে, কার কী দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সেটা আমরা শিখবো এখান থেকে, জানবো আমরা পরে। তাহলে এটা সংক্ষিপ্ত সিলেবাসকে কভার করলাম, যে পুরো আমাদের ব্যয়ের যে আয়ের যে ক্ষেত্রটা, এইটা শিখে আমাদেরকে করতে হবে। এখন কী আছে, কিছু নিয়ম কানুনের ব্যাপার আছে, এখন নিয়ম কানুনগুলো জানা জরুরি। এখন কি আছে, যে প্রথম কথা, এগুলো কমন কথা সবাই জানে, তারপরে এটা বলার জন্য নিয়ে আসা, নিজে ভালো মানুষ হতে হবে এবং টিম মেম্বারকে উদ্বুদ্ধ করতে হবে। কারণ এখানে টিম ওয়াইজ আবার টেকনিক্যাল জিনিস নিয়ে আমরা নাড়াচাড়া করবো, এখানে অনেক কিছু ক্রেডেনশিয়ালের ব্যাপার আছে। আমরা যদি নিজেরা নিজেরা ভায়োলেট করি, আমি, আমার কাছে একজন এক্সিস দেওয়া আছে, আমি যদি এটা আরেকজনের সাথে শেয়ার করি, সে কোনো কারণে যদি এরকম করতে করতে 1 হাত থেকে 2 হাত থেকে স্প্যামিং হবে, আমাদের পুরো ইনভেস্টমেন্ট মানে এখানে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তো আমরা এইখানে আমরা খুব সাবধানতা অবলম্বন করবো, আমাদের টিমের জন্য যে কাজ করবো, টিমে কাজ চলাকালীন সময় যারা আমাদের মেম্বার না, আপনাদের ফ্যামিলিতে শেয়ার করতে পারেন, কিন্তু ফ্রেন্ড বন্ধু বান্ধব এরকম যেন রিস্কের মনে হয়, এরকম আমরা কি করবো, ওটা থেকে বেঁচে থাকবো, দূরে থাকবো। শুরু হতে শেষ পর্যন্ত থাকার আগ্রহ থাকতে হবে। আমরা যে 3 মাস প্রথম ধাপের কথা, আমরা 2 মাস 24টা ক্লাস মানে সপ্তাহে যদি 3টা হয় মানে অটোমেটিকলি 2 মাস অটোমেটিক থাকতেই হবে। আমরা যদি এটাকে 4 দিন সপ্তাহে নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমাদের 1.5 মাস ক্লাস করতে হবে, কিন্তু পরবর্তী 1.5 মাস অথবা 1 মাস আমাদের কিন্তু একসাথে থাকতে হবে। তাহলে এটা যারা যারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন তাহলে অবশ্যই 3 মাস ধরে যেন আপনি সিদ্ধান্তটা নিতে পারেন, আদারওয়াইজ ব্যস্ততা থাকলে পরবর্তীতে, যদি পরবর্তী আমরা কোনো সময় হয় বা আরো সুযোগ করি তখন আপনি এটি করতে পারেন। আর
প্রকল্প হতে বের হতে চাইলে সকলের সিদ্ধান্ত মোতাবেক যেটি হবে সেটা মেনে নিতে হবে। আমরা 12 জন আছি, 15 জন একসাথে আছে, একজন হুট করে 90 দিনের 90 বলতেছে যে 30 দিন পরে ভাই আমি থাকবো না, আমার প্রবলেম আছে। হ্যাঁ, না থাকতেই পারেন, প্রবলেম থাকতেই পারে, এটা আমরা সবাই মিলে যেটা ভালো মনে করবো, আপনার ওখানে ছোটখাটো ইনভেস্ট থাকবে, সেটা আমরা কিভাবে রিটার্ন হবে, সবগুলো মিলে আমরা এই এটা আমরা কি করবো, প্রকল্পের যেটা সিদ্ধান্ত সবাই নেবো সেটা আমরা এভাবে সবাই মানার চেষ্টা করবো। প্রকল্প হতে প্রাপ্ত প্রথম 3 মাসের অর্থ এটা খেয়াল করা, পরবর্তী 3 মাসের জন্য ব্যয় করার মানসিকতা থাকতে হবে। আমরা যদি চিন্তা ভাবনা এটাই করি যে 3 মাসে আমরা 300, 600, 500 ডলার যা আর্ন করেছি, এটা আমরা নিজেরা এটাকে ডিস্ট্রিবিউট না করে আমরা এইটার পিছে বা এটার আমরা কন্টেন্টের পিছে অথবা আমরা কোনো গেস্ট পোস্টের পিছে আমরা রিং বিল্ডিং ক্ষেত্রে যদি ব্যয় করি, আমরা জানি যে এটা ব্যয় করলে কী হবে, আজকে 300 ডলার নিজেরা ভাগ বাটোয়ারা করে না নিয়ে এই 300 ডলার যদি আমার সাইটের মধ্যে ইনভেস্ট করি, তাহলে এটাকে আমাদেরও 2 থেকে 3 গুণ পর্যন্ত আয় বাড়ায় দেবে। তো আমরা সেটা করার একটা মানে মন মাস থাকা দরকার। এখন কিছু মানুষ হবে যে না ভাই যা আছে তা ভাগ করে নিয়ে পরেরটা যা হবে, তা এটা হলে কী হবে, আমরা বেশি দূর পর্যন্ত আগাইতে পারবো না। আর যদি সবাই বলেন যে আমরা তাই করবো, তাহলে অবশ্যই তাই করা হবে, 3 মাস পরে আমরা ক্লোজ করতে পারবো। তারপরে প্রকল্পে ব্যবহৃত সকল রিসোর্সের আইডি, পাসওয়ার্ড, টিম মেম্বারের জন্য বাইরে না যায়, সেটা আগেই বলেছি। প্রকল্প চলাকালীন 3 দিনের অধিক সময় অনুপস্থিত থাকলে গ্রুপ লিডারকে অবহিত করতে হবে। অবশ্যই এটা জরুরি, কেন আমরা 12 জন, 15 জন, 10 জন একসাথে কাজ করতে যে সবাই কাজ করছে, আরে ভাই আধা ঘন্টা 1 ঘন্টারই তো কাজ, এবং তাও কোনো টাইম নেই যে আপনাকে 3টার সময় দিতে হবে। আপনি 24 আওয়ার্সে আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো সময় দিন, অফিস ম্যানেজ করেও দিতে পারবেন। হ্যাঁ, আপনার অনেক কাজ মানে আপনার মতো করে দিবেন, শুধু এই কাজটা করতেই হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, সাবকনসিয়াস মাইন্ডে ঢুকায় নিতে হবে যে আমার এটা কাজ, এটা আমার অ্যাজ এ বিজনেস আমি সময় দিচ্ছি, এটা আমার অফিসের একটা পার্ট ধরতে মানে আয়ের একটা সোর্স, ব্রেড অ্যান্ড বাটার, রুটি রোজগার একটা পার্ট হতে যাচ্ছে, সেটা অবশ্যই নিজের দায়িত্বের সময় দিবেন। তো এই 3 দিন এখন নাই, কোনো কারণে হয়তো ফ্যামিলির ব্যাপার হতে পারে, অনেক ব্যাপার হতে পারে, যে আমরা কি করব যে আমি আমাদের অবশ্যই একজন লিডার থাকবে, আমি তো এজ এ মেন্টর থাকবো প্রথম মানে উপর থেকে, সেকেন্ড আমাদের টিমের মধ্যে আমরা 1-2 জনকে আমরা নিয়োগ করবো সবার মতামতের ভিত্তিতে, কাকে কাকে করা যায়, এটা হয়তো আপনার 4 আর 5 ক্লাসের পর আমরা বের করে ফেলবো যে 4-5 জন, 4-5 ক্লাস পরে যে আমার অ্যাবসেন্সে যে এটা ইনি এই বাকিটা দেখবেন, তারপরে ভাই 2 জন মেয়ে ওটা কাভার করবেন, যাতে আমাদের প্রজেক্টটা কন্টিনিউ থাকে। কোনো কারণে একজন নাই, মেন্টর খবর নাই, আর আমরা ক্লাস বসে পড়বো না, এরকম না। মেন্টর হয়তো ওই সময় সাপোর্টে নেই, আপনার একজন কেউ নক করে ফেলেছেন, আমি হয়তো দিতে, কিন্তু ওই 2 জন যেন চোখে তো কারো না কারো পড়বে, সেই জন্য এটাকে কাভার করতে পারে। তা আমরা কি করবো, আমরা 3 জনের বেশি যদি কেউ নাই দিতে পারে, কিন্তু জবাবদিহিতার ব্যাপার আছে, আমি আবারও বলি এই যারা যারা এটাতে ঢুকবেন অবশ্যই স্ট্রিক্টলি জবাবদিহিতা মেনটেন করবো, আমরা গুগল ড্রাইভ শিটে মেনটেন করবো প্রত্যেকের কাজকে, কারণ আমরা পরস্পরের ইভেন আমি যে অ্যাজ মানে মেন্টর আপনাদের সাথে ইনভলভ থাকবো, সেটা আমিও জবাবদিহিতা করবো, আমি কি করেছি আপনাদের জন্য বা আমার কি করা ছিল, আমি কি সেটা আপনাদের জন্য করতে পেরেছি কিনা, এটা আমিও আপনাদের কাছে জবাবদিহিতা দিব। এটা পরস্পরকে কনফার্ম করতে হবে, একজনের জবাবদিহিতা একজনের কাজটা, তাহলে আমাদের আসলে এই কাজের ভ্যালুটা মানে বুঝতে পারবো, এটা আমাদের কাজের প্রতি যে আউটপুটটা সেটা আমরা ঠিক সময় পাবো। তাহলে এটা আমাদের এটা করতে হবে, আর নিজের কাজ সময় মতো ডেলিভারি দিতে হবে। আপনার যে দায়িত্বটা ছিল ভাই, আপনি যে আর্টিকেলটা দিয়েছে আগামীকালকে এটা আপনি সুন্দরভাবে অপটিমাইজ করবেন, যেহেতু আপনি জানেন এখন এখন আপনি কালকে অপটিমাইজ কালকে পোস্ট করেন না, ভাই আজকে ব্যস্ত ছিলাম, কালকে অমুক করছি তমুক, 2-3 দিন আপনি একটা কন্টেন্টে পড়ে আছেন। যদি না পারেন আরেকজনকে আপনি ডেলিগেট করে দেন, আর ভাইকে বলেন ভাই আমি একটু বিজি আছি, তো ভাই আপনি একটু আমার হয়ে করে দিন না, এটা করতে আমাদের তো 10-15 মিনিট আধা ঘন্টার ব্যাপার লাগবে, কিন্তু আপনি আটকেই রেখেবেন, 1-2 দিন নষ্ট করবেন, এটা যেন না হয় আপনি আরেকজনকে দিয়ে দেন, আরেকজনকে সাইলেন্ট ভাই আমি একটু সময় অথবা নেওয়ার সময় বলবেন ভাই আগামী 3 দিন তো আমি থাকছি না, বা আগামী 2 দিন আমার একটু ব্যস্ততা থাকবে, এটা যদি একটু অন্য কাউকে দিতেন আমরা ম্যানেজ করে নিব, কিন্তু এটা স্পষ্ট থাকতে হবে, নেওয়ার পর যেন এরকম বিভ্রান্তিতে না ফেলেন। তারপরে কি করতে হবে, যে আমরা 3 মাসের মধ্যে আমরা যদি কেউ চলে যেতেই হয় তাহলে কি হতে পারে, 3 মাসের পরে, যদি 3 মাসের ভিতরে কথা বলছি, পরে না পরে তো বন্ধও হতে পারে, ভিতরে যদি হয় তার যে বিনিয়োগ থাকবে, হয়তো সে 5,000 টাকা বিনিয়োগ করে ফেলছে, অথবা 8,000 টাকা বিনিয়োগ করছে, অথবা 3,000 টাকা বিনিয়োগ করছে, এই টাকাটা এখন ভাই আমার টাকাটা ফেরত দেন, আমি তো থাকছি না আপনাদের সাথে, এইটা অন্তত আমরা 3 মাসের মধ্যে পাবো না, আমরা যদি কেউ 1 মাস পরেও যাই, যেহেতু এটা ইনভেস্ট হয়ে গিয়েছে, রিটার্ন আসছে না, আমরা 4th মাসে যে মাসটা হয় সেই মাসটা আমরা ইনশাল্লাহ ওই মাসে আমরা সবাই মিলে আপনার যে প্রাপ্ত অর্থটা আমরা অবশ্যই বাউন আপনাকে ফেরত দিয়ে দেবো, অসুবিধা হবে না। এটা হয়তো দেখা যায় 3 মাসের মধ্যে পাবেন না, 4 মাসের মাথায় তো এমনি আপনি পেয়ে যাবেন। প্রকল্প ক্ষতির সম্মুখীন এরকম কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। প্রকল্পের সময় অনুযায়ী আনিত সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে। এখন আমরা ক্লাস করতে করতে প্রকল্প রানিং আছে, একটা সিদ্ধান্ত নিতেই হচ্ছে সবাই, যে ভাই এই কাজটা না করলে তো আমাদের টিম মেম্বারটা ঠিক থাকছে না, এটা তো কমিটমেন্ট কেউ রাখে না, আমাদের একটু কেমন হচ্ছে না, আমরা মনে হয় এটা একটু সবার ভালোর জন্য এই একটা আমরা রুলস আমরা তৈরি করতে পারি, এই রুলসটা সবাই মানবো, এইরকম যদি রুলস আমাদের স্বার্থের জন্য আসে আপকামিং, আমরা সেটা সবাই মানার জন্য প্রস্তুত থাকবো, তাহলে আলটিমেটলি দিন শেষে আমরা ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবো, এটা হলো নিয়ম কানুন। এরপরে আছে কি আছে প্রকল্পের, কি আছে প্রজেক্টের,
অংশগ্রহণের জন্য কতিপয় যোগ্যতা, এখানে তিনটা স্টেপ আছে যোগ্যতায়, যে এলিজিবিলিটি আপনি কি করতে যাচ্ছি, যার সাথে কাজ করবেন বা কোন ওয়েতে করবেন সেইটা। প্রথম হলো নিজের প্রতি যে আগামী তিন মাস একসাথে কাজ করার ধৈর্য একটা যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় হলো নিজের সময়ের প্রতি গুরুত্ব দেওয়া শিখতে হবে, আগে দিচ্ছেন কি না দিয়েছেন এটা আমার দেখার বিষয় না, আপনি যখন প্রকল্পের মধ্যে এজ এ মেম্বার হিসেবে এনরোল করবেন তখন এটা গুরুত্বের মধ্যে এসে যাবে, কারণ আমাকে তাই আমাকে ফলো আপ করতে হবে আপনাকে। তাহলে এটা আপনার গুরুত্বের সাথে নিজেকে শিখতে হবে যে না আমি যা করছি আমাকে এখন প্রপার হইতে আমাকে ইয়ে করতে হবে, টাইমটাকে টাইমের ভ্যালু বুঝতে হবে। তারপর টিমের পরস্পর প্রতি চোদ্দাশীল থাকতে হবে, একজন বোঝেই না তাকেও ভাইয়া মেম্বার বা মেন্টর মেম্বার করে বসে আছে তো কিছুই বোঝে না, আনারি পাবলিক কিসের সাথে কি মিক্স আপ করেছে না, বাইরের কথা বলবে না টিমের মধ্যে আমার অ্যাবসেন্স আর একজনের সাথে। হ্যাঁ আমরা তো বলেইছি সবাই তো পারবেও না, অ্যাজ এ বিগিনার একজন থাকবে সে কি কাজ শিখবে না, অবশ্যই শিখবে। আমরা যারা একটু মিডিয়া বিল আছে যারা একটু আগে থেকে ভালো জানি, আমরা আমরা কেন এটা কম্বিনেশন করছি যাতে আমরা যারা একটু ভালো জানি তাদেরকে হেল্প করা, হিসেবে কি হবে তার ভালো জিনিসটা আমাদের কাছে একটা সাপোর্টের কারণে সে যদি আগাইয়া যায় তাই তার কাছে একটা আমরা ব্লেসিং পাবো না আশীর্বাদ পাবো না, এটা আমাদের তো হিউম্যান বিং, আমরা এটাও তো আমরা করার ট্রাই করবো। আমরা অবশ্যই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, সংবেদনশীল থাকতে হবে, এটা হলো প্রথম তিনটা। সেকেন্ড স্টেপ হলো যে ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন অবশ্যই ম্যান্ডেটরি, না হলে কাজ করবেন কিভাবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সেকেন্ডে রিসোর্স হিসাবে ডেস্কটপ থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে, যে কোনো একটা হয়ে হবে অথবা কিছুই না স্মার্টফোন আছে, আমাকে কয়েকজন বলেওছেন এরকম, এই জন্য আমি স্মার্টফোনের কথা লিখেছি, পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন। আমাদের অ্যামাজনের জন্য শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা হয়তো মোবাইল এটা প্রবলেম হবে, মানে পারা পসিবল হবে, তারপরেও করা যায় মোবাইল, স্মার্টফোন অ্যাজ এ কম্পিউটারের অল্টারনেটিভ, অ্যাজ এ ডেস্কটপের ল্যাপটপের অল্টারনেটিভ, আপনার জানি সবাই, সব কিছুই করা যায়, কিন্তু ইউজার ফ্রেন্ডলি না, একটু করতে কেমন হবে। আপনি চাইলে যদি আগ্রহ থাকে এরকম, আমার নিজের ফ্রেন্ড কাছের মানুষ যারা শুধু স্মার্টফোন দিয়েই তারা প্রোগ্রামিং জাভা করতো, পাইথন প্রোগ্রাম করে সাইট তৈরি করতো মোবাইল থেকেই, যখন তার ডেস্কটপ পিসি কেনার টাকা ছিল না, সেটা আমার সামনে আছে, এই জন্য স্মার্টফোন দিয়েও পসিবল। যদি বলতেন গ্রাফিক্সের ডিজাইন আমি কোর্স করাইতাম তাহলে আমি এক বাক্যে বলতাম না, গ্রাফিক ডিজাইন যতই পাওয়া হোক এটা হবে না, এখানে অনেক বিশেষ করে মাউসের ইন্ডিভিজুয়াল আউটপুটের ব্যাপারটা আছে এখানে, এটা লাগবেই, এই জন্য ওটা দিয়ে কাজ হইতো না। আমাদের এই কাজের জন্য এরকম কোনো কিছু নাই, আমরা ইনশাল্লাহ স্মার্টফোন দিয়েও অন্তত পুরো প্রসেসটার সাথে থেকে শিখতে পারবো, কাজও করতে পারবো, দেন একটা সময় আপনার আর্নিং থেকেও কিনে নিতে পারবেন, যে আপনার আর্নিং এক সময় যদি তিন মাস পর রিটার্ন মাশাআল্লাহ আমাদেরকে দিয়ে দেন ওটা থেকে একটা প্রাপ্ত অর্থ থেকে আপনি আপনার ব্যবসাটা কিনে নিতে পারবেন। দেন ইংরেজিতে মিড লেভেল, বলেছে মিড লেভেল, হাইলি স্কিলড হতে হবে, ভালো জানতে হবে, এরকম না, এরকম আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলা, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা আমরা কীভাবে চাইতে পারি, যারা পড়াশোনা করছে তারা হয়তো পারবেন, কিন্তু আমরা এমন একটা জগতের সাথে কাজ করতে যাচ্ছি সেটা আমরা নেটিভ না বা নেটিভদের মতো, তাহলে আমরা সেই জায়গাটা দুর্বল জায়গাটা কিন্তু আমরা বলেছি কন্টেন্ট রাইটারকে হায়ার করে, হয়তো যারা লোকালি ভালো স্কিলড আছে তাদেরকে আমরা মেন জিনিসের পারপাসটা সার্ভ করে নিচ্ছি টাকার বিনিময়ে। তা আমাদের এখানে এত তো ভয় ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি ফাইবারে কাজ করতে যাচ্ছি না, আমি আপওয়ার্কে কাজ করতে যাচ্ছি না, যে এখন আমার ফাইবারকে কাস্টম, যেহেতু চ্যাট বক্সে আমার ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করবে আমি কেমন আছি, আমি কেমন এক্সপার্টিজ আছে, আমার কত প্রিভিয়াস কাজগুলো দেখো, আমি বুঝবই না তাকে কিভাবে তাকে পটানোর জন্য কি কি ভাষা ইউজ করতে হয় ইংরাজিতে, আমার যেহেতু জানা নাই সেটা আমরা ভয়ের কারণ হতে পারে, কিন্তু আমাদের অ্যামাজনে কারোর সাথে চ্যাটও করতে হচ্ছে না, কাউকে পটানো হচ্ছে না, আমাদের পটাবে হলো কন্টেন্ট আর আমাদের অনপেজ আমাদের কাস্টমারকে নিয়ে আসবে, গুগল আমাকে হেল্প করবে, সেই কাজটা আমরা রাইটারকে দিয়ে করাই নিব, বাকিটা অনপেজ আমরা ইনশাল্লাহ ভালো মতোই শিখবো। তা আমাদের এখানে খুবই আহামরি জানতে হবে না, ইংরেজিতে সবাই লেখাপড়া করছেন সবাই জানা যেটা আছে মাসে ওটাই হবে। তারপরে কি আছে, এইবার অনেকের মন খারাপ হইতে পারে, প্রশ্ন থাকতে পারে, তো মন খারাপের কিছু না, প্র্যাকটিক্যালি বাস্তবতা এটাই যে প্রকল্পে অংশগ্রহণের জন্য মেন্টরের সম্মান হিসেবে প্রথম ধাপে 3,000 এবং দ্বিতীয় ধাপে এক মাস পরে 2,000 টাকা সময় মতো পরিশোধ করতে হবে। এটা আসলে আমি জানি না, এত কিছু পরিশ্রম করার পরেও যে আমি প্রিভিয়াস কিছু ব্যাচে এরকম আছে বা রানিং কিছু আছে, আসলে টাইমলি পাওয়াটা খুবই, এটা দেখা গেল আমি যদি 20 জনের একটা ব্যাচ নিয়েছি সেখানে হলো 10% এরকম, 10% সরি কম বলে ফেলেছি, একটা 30% ম্যাক্সিমাম 30% মানুষ আমার চাওয়ার আগে পেমেন্ট করে দিয়েছে বা ডিউ টাইমে পে করেছে, কিন্তু বাকিদেরকে হয়তো আমি কাউকে পেরেশানি দিতে চাইনি কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটু শিথিলতা বা ঢিলামি অথবা আমার সাথে যোগাযোগও হয়নি, এবং ইভেন এমন হয়তো গ্রুপের মধ্যে থাকতেও পারেন আজকে যারা আজও পর্যন্ত পেমেন্টও করেন নাই, কিছু অংশ নাম মাত্র দিয়েছেন, যোগাযোগও করেননি, পেমেন্টও করেননি, নিজে থেকেই মানে হারায় গিয়েছেন, যাই হোক যে গেছে তো গেছেই। এখন কাজ শিখতে হবে, অ্যাজ এ মেন্টর চাইলে সব কিছু করতে পারবে না, শিখতে গেলে এর মধ্যে অনেকে আমি সময় না পাই আরেকজন ঠিকই ফোন দিয়ে সময় বের করে ভাই আমাকে দিতেই হবে, এরকম একদিন দুই মানে সকালে না হয় ভাই ভাইয়া বিকালে দিতে হবে, তা আমি একজন মানুষের কয়েকবার তাকে রিফিউজ করতে পারি, ব্যস্ততা যতই থাক এভাবে সে তার কাজটা সে আদায় করে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি ওই পেমেন্টের ইস্যুতে এসে একটু সবার একটু কেন জন্য কেমন জন্য হয় বিশেষ করে জানি না। তো আমার এই প্রকল্পে যদি থাকতেই হয় আমরা যাতে প্র্যাকটিক্যাল কাজই করতে, আমি আপনাদের জন্যই তো ডেডিকেটেড, আমি আপনাদের জন্য কাজ করতে যাচ্ছি, তাহলে সেটা আমাকে
একটা অনারিয়াম বা আমার সময় একটা ভ্যালু আছে, আপনার দীর্ঘদিন থাকার চিন্তা ভাবনা থাকে, তো এই জিনিসটা প্রথম ধাপে 3,000 টাকা আপনার দিয়ে পরিশোধ করতে হবে যদি থাকতে হয়, আর সেকেন্ড ধাপে হলো 1,000 টাকা 2,000 টাকা এক মাস পরে। এখন এটা হবে এক্সট্রা, নট প্রজেক্টের এটা যে ইনভলভ ইনভেস্টমেন্ট হবে এটার সাথে কাউকে এক করবেন না। ভাই আপনাকে দিচ্ছি 5,000, মানে এখন দেবো 3,000, এক মাস পরে 5,000 আপনার পিছে দিচ্ছে, আবার এরপরে আবার প্রজেক্টে যদি আবার 5,000 টাকা দিতে হয় বা 10,000 টাকা 8,000, ভাই এত টাকা আমার নাই, ঠিক আছে, ইউ ক্যান গো উইথ। কারণ আপনি কি করবেন, অ্যামাজন এমন একটা সেক্টর যারা জানেন তাদের বলতে হচ্ছে, নতুন হিসাবে ভাবি আপনি কোনো একটা স্কিলকে ভালো ডেভেলপ করেন একটা ভালো সেক্টর থেকে, হয়তো পরিপূর্ণ সময় আপনাকে দিতে হবে আর গাইডলাইন তো পেতেই হবে। তো এই কাজটা ইউটিউব থেকে শিখে গুগল থেকে ডিরেক্টলি শিখে খুবই কম পার্সেন্টেজ, হয়তো 10% হতে পারে, তাও বেশি হয়ে গেছে মনে হয়, তারা হয়তো নিজে নিজে কত দূর যেতে পারে। কিন্তু একটা গাইডলাইন সাথে থেকে আর্নিং পর্যন্ত এনশিওর করার জন্য আমি যে পরিশ্রমটা করতে হবে সেটা কি আমি আপনাদের কাছে প্রাপ্ত না, যা কিনা আপনাদের ছেড়ে দিলাম, আমি আমার যেটা বলার সেটা আমি বললাম। তারপরে আসছে যে মেন্টরের সম্মানের বাইরে আগামী 3 থেকে 3 মাসে 5টি ধাপে 5,000 টাকা আমাদের ভাগে পড়তে পারে, যেহেতু আমরা সবার যেটা ইনভেস্ট থাকবে 10,000 টাকা পড়তে পারে, সেটা বিনিয়োগ করার বন মানসিকতা থাকতে হবে, করতেও হবে, কারণ এটা তো আমরা আগেই বসে প্রজেক্ট নিয়েই কাজ করবো। তাহলে আমাকে যদি 5,000 2 মাসের পরে, কারণ 2 মাসে 5,000 দিচ্ছেন, আবার 3 মাসে 5,000 ধরেন মিনিমাম, তাই প্রায় 10,000 টাকার একটা অ্যাভারেজ আপনার একটা ঘানি টানতে হবে। ঘানি টানেও তো কি আছে, আমি তো বললাম যে আমরা একসাথে কাজ করি, আমরা তো একেবারেও যদি খারাপ 3 মাস পরে চিন্তা করি বা 6 মাস পরে চিন্তা করি, আমরা তো একটা রিটার্ন পাচ্ছি, সবচেয়ে বড় রিটার্ন পাচ্ছি, আমি যে স্কিলটা বিল্ড আপ করতেছি কাছে থেকে পাশে থেকে, এটার ভেউ কিভাবে নির্ণয় হবে। তো যাই হোক, এটা আপনাদের বলার কথা, আমি এটা হচ্ছে আপনাদের এলিজিবিলিটি রাখবে এটা আপনাদের। এখন আমাদের পরের স্লাইডে কি আছে একটু দেখে আসি। প্রকল্প বিলুপ্তিকরণ বা বিক্রি, আমরা প্রজেক্টে সোজা কথা, প্রকল্প বিলুপ্ত অর্থাৎ আমি ব্যাকেটে বলেছি যে তৈরিকৃত সাইট ও অন্যান্য রিসোর্স বিক্রয় করে দেবে। আমাদের সাইট এখন 500 ডলার 300 ডলার 800 ডলার আনি হচ্ছে, আমরা বিক্রয় করতে পারি অথবা কন্টিনিউ করতে পারি, যাই হোক টিমের সকল সদস্যদের মতামত উপর বেস করে আমরা এটা করব, বিক্রি করতে পারি কন্টিনিউ করতে পারি, যাক আমরা এটা শেষও করে দিতে পারি যে ভাই আমাদের শেষ, বিক্রি করতে টাকা পয়সা নিয়ে যান। এখন আমরা জানি আমাদের প্রত্যেকের আলাদা আলাদা সাইট আছে, এটা আর কন্টিনিউ করতে দুটো আনা হয়ে যাচ্ছে, এটা কন্টিনিউ ইপ করে দেন, ওকে আমরা এটা ফাইনাল সবাই মিলে যেটা করতে পারি, এটা হলো বিলুপ্তিকরণ। অ্যাজ এ প্রজেক্ট যেভাবে শুরু করতে হয় দাঁড় করাইতে হয় সেইটার আঙ্গিকে আমি এটা সাজিয়েছি এভাবে, হয়তো আমি জানি না আগে কেউ ওয়ার্কশপ বা সেমিনার প্রজেক্ট প্রকল্প এগুলো নিয়ে কেউ আলোচনা করেছে কিনা, সব কোর্স নিয়ে কথা বলে, কোর্সের কারিকুলাম নিয়ে কথা বলে, কিন্তু প্রজেক্টের আঙ্গিকে প্রকল্প হিসাবে কিভাবে করে জানি না, তা আমি এটা তো বললাম। এটা হলো আমাদের প্রথম ধাপ। আমাদের জানি শুরুতে বসে 2টা ধাপ ছিল, একটা ধাপে ছিল আমাদের প্রথম ধাপে আমাদের কি প্রকল্প কোন ওয়ে কিভাবে এটা শেখা, এখন দ্বিতীয় ধাপে আমরা একটু আমাকে সম্পর্কে, বিশেষ করে প্রকল্প যিনি তত্ত্বাবধানে থাকবেন তার ব্যাপারে কিছু জানা, কোন প্রকল্প আসে যারা একেবারে বিগিনার তাদের জন্য কিছু অ্যামাজন আর গুগল একটু ধারণা দেওয়াটা, ঠিক আছে। তো আমরা যেহেতু একটা ক্লাসে ওই দিন 1 আওয়ারের মধ্যে এত প্রপার ধারণাটা পসিবল, তো আমি মেইন ফোকাসটা মেইন স্ট্রিমটা আমি আপনাদের কাছে ফোকাস করতেছি। তো সেকেন্ড স্টেজে প্রথমেই আছে কি যে প্রকল্প তত্ত্বাবধান করার পরিচয়, অ্যাজ এ মেন্টর, মানে আমি মেন্টর পরিচয় আমি ডিটেলস রাখা আছে, এবং ক্লাস শেষে আপনাদেরকে স্লাইডটা কিভাবে দিব জানি না, সবাই ডিসকাস করে ফাইনাল করবো, ওই তো স্লাইডটা দিয়ে দিব আমি, আপনারা পাবেন এটা, যে আমার নাম হলো মোহাম্মদ ইব্রাহিম হোসেন, এটা আমার এটাই আমার নাম সার্টিফিকেটের নাম, এবং নিক নেম আমাকে ডাকে বাই নামে যারা চেনেন, ইমন নামে ডাকে, ইব্রাহিম নামে ডাকে, তো ইমন আমার নিক নেম। একাডেমিক লেখাপড়া করেছি আমি বিএসসি কম্পিউটার সায়েন্স ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আমি 2007 সালে পাশ করেছিলাম, এবং এমএসসি পরবর্তীতে এসে একটু গ্যাপ দিয়ে এসে আমি ইসলামিক স্টাডিজটা করেছিলাম একটা বেসরকারি জায়গা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, আমার এজ এখন 39 চলছে, আর কারেন্টের এক্সপার্টিস যেহেতু প্রজেক্টের মানে ব্যাকগ্রাউন্ড মানে এটার মধ্যে বেশি সময় দিয়েছে, তো আগে ওই ওই ধারণা থেকে রাখে যে কারেন্টের এক্সপার্টিস আমি বাংলাদেশে, তো আমি লোকালি কাজ করি, দুবাইতে কাজ করেছি কিছুদিন, এবং ইন্ডিয়াতেও কাজ করেছি বিরায় 2.5 বছরের মতো, এই হলো আমার টোটাল এক্সপার্টিস। এবং ওখানে ফিজিক্যালি গিয়ে, নট অনলাইনে বসে, আমি এটা শেয়ার করি, আমি ওখানে ফিজিক্যালি গিয়েছিলাম, তো সেখানেও কাজ করা হয়েছে। আর জব এক্সপিরিয়েন্স বলতে আমি মানে 2-3টা নিয়ে আসি, অ্যাজ এ ওয়ার্কিং অ্যাজ রিসার্চ অ্যাসোসিয়েটস ইন সাম বাংলাদেশিস প্রজেক্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে বলা হয় ISDB বা IDB, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংক, অ্যাজ এ ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যারা একটু জানেন এটা হচ্ছে ইসলামিক কান্ট্রিতে তারা ফাইন্যান্স করে থাকে, এবং ওই দেশের সরকার এই টাকা অর্থগুলো নিয়ে আমাদের দেশে ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেটা ব্যয় করে, এটা হলো সেই ধরনের একটা ব্যাংক ইসলামিক। ওই ব্যাংকের সাথে প্রায় 5 বছর মতো একজন কনসালটেন্টের সাথে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি, এটা আমার একটা লাস্ট মানে ওখান থেকে রিটায়ার্ড মানে ওখান থেকে প্রজেক্ট শেষ করার পরে আমি অনলাইনে ঢুকে পড়ি 2018 সালের শুরু থেকে। দেন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ছিলাম, যেহেতু আমার বেসিক কম্পিউটার সায়েন্সের, আমি কান্ট্রি ভিশন, এটাও একটা ইন্টারন্যাশনাল এনজিও ছিল একসময়, এখন এটা নাই, এখন সেটা মোহাম্মদপুরে ছিল কান্ট্রি ভিশন বাংলাদেশ, সেটা আমি কম্পিউটার প্রোগ্রাম হিসেবে ছিলাম কিছুদিন।
ওয়েব ডিজাইনার, আমি ওয়েব ডিজাইনে আমার ব্যাকগ্রাউন্ড ছিল, একসময় দেখবেন আমার সামনে আমাকে জিটেক আইটি সাপ, এটা নাভি মুম্বাইতে, যেটাতে এখানে আমি ছিলাম। তো এখানে মোটামুটি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতাম, এটা আমার একটা পরিচয়। আর প্রফেশনাল এক্সপার্টিস বলতে পারি কি কি নিয়ে এখন কাজ করি, ফুল টাইম ডিজিটাল মার্কেটার হিসেবে এখন এই কাজটাই সময়টা বেশি দেই, আর এর সাথে আমি ওয়ার্ডপ্রেস এবং শপিফাই, যারা শপিফাই জানেন তারা, আমি এটা নিয়েও কাজ করি, দুইটা মোটামুটি ভাবে এক্সপার্টিস আছে। আর এরপরের স্লাইডে কি আছে, যে সার্টিফিকেশন কি কি আছে আমার অ্যাচিভমেন্টের দিক থেকে, আমরা অনেকেই ক্রোডাটাস থেকে চিনি, সেখান থেকে আমি যেহেতু এটা আমার প্রথম প্যাশন ছিল না, আমি যেহেতু প্রজেক্ট টজেক্ট শেষ করার পরে এক্সট্রা ক্রোডাটাস থেকে আমি 2016 সালের দিকে যে ফুল স্ট্যাক ডিজাইন দেবো সেখান থেকে সার্টিফিকেট অ্যাসিভ করেছি। কোডম্যান বেডি অনেকেই চিনেন, যেহেতু ফেসবুক সবাই চালান, সেখান থেকেও ওদের কিছু কোর্স করেছিলাম। আমি যে কোর্স করি না তার আমি এখনও কোর্স করে যাই, ইউডেমি থেকে কোর্স করি, লিঙ্কডইন বা কোনো যদি পেইড কোর্স হয় আমি সেখানেও এসির জন্য কোর্স করতে হয়, নিজেকে স্কিল রাখার জন্য সব, সেটা আমার নেশা। তারপর গুগল সার্টিফিকেশন যতগুলো ফ্রি রিসোর্স আছে সেগুলো করা আছে, লিঙ্কডইন এর প্রফেশনাল সার্টিফিকেটগুলো কয়েকটা করেছি, ফেসবুকের ব্লুপ্রিন্ট এগুলো সার্টিফিকেশন যেগুলো আছে অনলাইন বেসিসে সেগুলো করা আছে। এরপর আছে লাইভ ইনকাম প্রুফ, অ্যাডসেন্স ইনকাম প্রুফ, ফেসবুক অ্যাডসেন্স কত ডলার পর্যন্ত ব্যয় করেছি যেহেতু ফেসবুক শিখেছি, সবকিছু আছে, কিছু হয়তো ইমেজ আকারে আছে, কিছু লাইভও আছে, হয়তো আমরা দেখবো ক্লাসের মধ্যে বা প্রজেক্ট চলতে চলতে আমরা শিখবো, এখানে কিছু স্ক্রিনশটও দেখতে পাবো। আর যারা আগে থেকে চেনে তারা অনেক, আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আমার লাইভ ইনকাম সম্পর্কে, সেখানে অনেকে দেখছেন। আর আবার কি কি এমনি আছে অনলাইন বেসিসে কিছু জিনিস আছে, যে বিডি কোডা একটা পথে মানে একটা অ্যাজ এ ওয়েবসাইট হিসাবে আছে, এটা একটা অ্যাসোসিয়েশনে রূপান্তর করার চিন্তাভাবনা আছে, এটা একটা প্রজেক্ট বাংলাদেশ কম্পিউট, বাংলাদেশ কম্পিউট বিডি মানে বাংলাদেশ কম্পিউটার অপারেটর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এটাকে আমি একটা ফর্ম করার চিন্তাভাবনা আছে, ইনশাআল্লাহ খুব অচিরেই এই বছরে না হয় সামনের বছর এটা লঞ্চ করতে যাচ্ছে, যদি কোনো জটিলতা না থাকে ইনশাআল্লাহ। এটা সারা বাংলাদেশ ব্যাপী একটা একটা প্রজেক্টই হবে। iCori.com এটা অ্যাজ এ আপওয়ার্কের মতো চিন্তাভাবনা ছিল, এখানে আমার সাথে আমার টিম মেম্বার ছিল, কিন্তু আলটিমেটলি এখন এটা বন্ধ আছে, দেখি যদি কোনো সময় এরকম পরিকল্পনা হয় তাহলে করা যেতে পারে। IAB মিনস ইব্রাহিম লার্নিং একাডেমি, এবং PIBD মানে প্যাসিভ ইনকাম বিডি, এটা হলো অনলাইন আমাদের যে এটা আমার আমার কাছে যেগুলো আমার কন্ট্রোল আছে। ফিজিক্যাল আইডেন্টিটির মধ্যে আমার আছে, আমি অ্যাজ এ ম্যানেজিং পার্টনার হিসেবে আছে, আমরা এখানে 6 জন বন্ধু আছে ওখানে, সেটা হলো ডোমিনেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেল, এটা গুলশান 2 এই ঠিকানাটায় আপনারা আমাকে মাঝে মধ্যে দেখতে পাবেন, অনেকে আমাকে গিয়েছেন আমার অফিসে, সেটাতে আমি তাদের অ্যাজ এ পার্টনার হিসেবে আছি, এটা আমার এককভাবে না, সেটা গুলশান 2। এখন এর বাইরেও আমি ফাইবারও একসময় কাজ করেছি, এখন করি না, সময় হয় না। আমি ফ্রিল্যান্সেরও একসময় দীর্ঘদিন আগে কাজ করেছি, এখন সময় হয় না। আমি আপওয়ার্কেও কাজ করেছি, মানে প্রত্যেকটা, এবং আপওয়ার্ক এখন ছিল যখন ওডেক্স এবং ইল্যান্স ছিল তখন আমি কাজ করেছি। তো সেই প্রোফাইলগুলো যেহেতু আমার এখনও আছে, তো আমি সেই প্রোফাইলের কিছু জিনিস আমাকে দেখাচ্ছি। এখন আমি ফাইবারে দেখেন, এটা একটু বড় করে মনে হয় একটু দেখা যেতে পারে, এই জিনিসগুলো ছোট্ট পরিসরে আমি অ্যাজ এ টেস্ট পারপাসে যে দেখি কাজ করে কেমন হয়। এখন যে এসিওটা সার্ভিস যদি এখন দিতে যায় এখান থেকে মাসে 2,000-3,000 ডলার, কিন্তু এটা অ্যাক্টিভ ইনকাম হবে। এখন আমি যে প্ল্যাটফর্মগুলো দেখাচ্ছি সবগুলো শুধু অ্যাক্টিভ নট প্যাসিভ। আর আমি শিখেছি এখন এটা বা আপনাদেরকে নিজের শিখাইতে যাচ্ছি যে টিমটা বিল্ড আপ করে সেটা প্যাসিভ। প্যাসিভের মজা হবে এটা, আপনি যদি একটা সাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসেন, কিছু চ্যানেল ইউটিউবের চ্যানেল অথবা কোনো পিন্টারেস্টের অ্যাকাউন্ট অথবা কোনো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি একবার র্যাঙ্কিংয়ে চলে যায়, আপনি 6 মাস 3 বা 1 বছরে আপনি বসেই খেতে, যদি অন্য কোনো প্রবলেম না হয় আপনি রিল্যাক্স দেদার্স আপনি গো। এবং যারা এই মার্কেটে আছেন, যে অনেকেই নাম শুনে থাকেন অয়ার কাটার বা আরো যারা আছে দিস ইজ হোয়াই আম ব্রোক, আরো বড় বড় অনেক সাইট আছে যেগুলো মাসে কত আমাদের হয়তো কল্পনা করতে পারেন যে 100 কোটি টাকা বাংলা টাকায় যদি কনভার্ট করা হয়, একটা অ্যামাজন ইবে এই অ্যাসোসিয়েটস তারাও সেম, তারা আমরা ছোট্ট একবারে ক্ষুদ্র, তারা টিম ওয়াইজ করে 60-70-80 জন এবং তারা সবকিছু নিজেরাই করে, তারা প্র্যাকটিক্যাল প্রোডাক্টগুলো কিনে রিভিউ করে, তারা যেহেতু ইউরোপ বেজ, তো 100 কোটি টাকা একটা এই ধরনের প্রজেক্ট থেকেও করা সম্ভব, অবশ্যই সম্ভব। আর ছোট্ট পরিসরে আমি এমনি 2,000-3,000 ডলার পর্যন্ত আসে, এটা তো আমি একক পরিসরে সবকিছু সামাল দিয়ে এককভাবে, এখানে কোনো খুবই নাই, যেটা আমারই ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। হয়তো আমার সাথে কেউ সাথে থাকে অ্যাজ এ টিম মেম্বার বা পার্টনার, কিন্তু টোটাল টেকনিক্যাল ফিজিক্যাল হয়তো আর্থিকটা একদম নিয়ে নিচ্ছে, আমি বাকিটা দায়িত্ব নিচ্ছি, এইভাবেই কাজ করে যাচ্ছে দীর্ঘদিন। তো এটা আমার ফাইবারতে, ফাইবারও আমার ভালো মানে জানাশোনা বোঝা আছে, আমি কথা আমার টিমের মধ্যেও বলা আছে, অ্যাডের মধ্যেও দেওয়া ছিল, কেউ যদি ফাইবার নিয়ে ডেভেলপ করতে চায় আমি আমার যে এক্সপার্টিসটা আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারবো, সে খুবই কুইক। আমি বলেওছি যে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমি যে প্রপারিতে দেখাবো, সে যদি ফাইবার নিয়েই কাজ করতে চায় কোনো এক এক্সপার্টিজের উপরে, হয়তো এসিও নিয়ে কাজ করবে, ডিজাইন নিয়ে কাজ করবে, সে গিগ খোলার এইটার মধ্যে পারবে, তাকে অবশ্যই কিছু ক্যাপাবিলিটি থাকতে হবে, তাকে কী থাকতে হবে, ইংরেজি ভালো বুঝতে হবে, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, এটা হলো মেইন অস্ত্র। দেন প্রিভিয়াস কাজ অবশ্যই কিছু, ওরা প্রথমেই আসে কাস্টমার যদিও কখনো নক করে, হঠাৎ করে নক করে আসে,
এক ধারসে কিছু কথা রিকোয়ারমেন্ট বলে ফেলবে, প্রথম কি করো রেকর্ড পড়ারও সুযোগ দেয় না, ও তো একটা টাইমে দুই চারজনকে নক করে বসে, আপনাকে তখন ওকে ধরে রাখার জন্য যে কাজটা করতে হবে সে ওইগুলা কিভাবে তাকে অ্যাপ্রোচ করা যে বাচন ভঙ্গিটা সেটা জানতে হবে, সেইগুলো ইনশাআল্লাহ আমরা এটার মধ্যে শিখবো। আমরা যারা যারা আগ্রহ থাকবে ফাইবারকে নিয়ে তাদের এটা আমরা সাপোর্টটা দিব। আমি ফ্রিল্যান্সার, আমার একটা অ্যাকাউন্ট আছে দীর্ঘদিন আগে, তো এটা হলো ফাইবার অ্যাকাউন্ট। দেখেন সেলস এখানে ১৯ আমি ডিসেম্বর ১৯, তার মানে ডিসেম্বর ১৯ মানে ২০, মানে এক বছর আগে এটা প্রোফাইল। আর ফ্রিল্যান্সার হতো অনেক আগে, ফাইবার তখন তো অস্তিত্বই ছিল না, আর থাকলেও আমি হয়তো শুনিনি তখন। এটা হলো লাস্ট দেখেন ২০১৫ নভেম্বর ২০১২ করা, এটা ১২ সালে, তখন আমি এজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে ছিলাম, ঠিক আছে। এখন অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমার গ্রাফিক ডিজাইন আমার এক্সপার্টিজ আছে, যারা ফ্রিল্যান্সারে কাজ করতে পারেন, কিছু রেট দেওয়া আছে, কিছু কম্পিউটার দেওয়া আছে, এটা আমার ১২ সালের ইতিহাসে। এটা প্রথম বলার মানুষ এইটা এবং আপওয়ার্ক বা ওডেক্স, যখন ছিল ওডেক্স এখন কনভার্টে আপওয়ার্কে গিয়েছে, তো সেখানে আমার একটা এক্সপার্টিজ আছে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কীভাবে হয়। আপওয়ার্কে আমার প্রোফাইল আছে, কিন্তু আপওয়ার্কের প্র্যাকটিক্যাল ধরে রাখার মতো কাজ হয়নি আমার। আপওয়ার্কে একটা শুধু কাজের একটা এন্ট্রি দেখাচ্ছি, দেখেন আমি ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ দেখেন ১১ জানুয়ারি ২০১৩ সালের এটা ঘটনাটা, ডাটা এন্ট্রির প্রজেক্ট এটা ছিল, এটা ডাটা এন্ট্রি প্রজেক্ট, এটা স্যাম স্কটের। তো আমি আপওয়ার্কের মধ্যেও তখন ওডেক্স হিসাবে ছিলাম, তাই আমার মানে ওগুলোতে ইনভলভমেন্ট ছিল। এখন আমি এগুলো থেকে দূরে আসি, আমি প্যাসিভ না এখন পড়ে থাকি। এরপরে গুগল অ্যাডসেন্স, আমি যদিও আসলে আমি আমার বেস্ট যারা একে আছে, অনেকে আছেন এখানে জানেন, আমি গুগল অ্যাডসেন্স থেকে আর্নিংটা এখন ডিজেবল করা, সোজা কথা আমি চাই না আমি অ্যাডসেন্স রানিংটা করি। অনেক কিছু এটা নিয়ে শোনা যায়, আমি চাই না আমার ইনকামের মধ্যে কোনো হালাল হারাম এই কোনো প্রশ্ন দ্বিধাদ্বন্দ্ব আমাকে জড়িত থাকতে হবে, কনফিউশনে থাকতে হবে, কেউ বলে হালাল কেউ বলে হারাম, নানান কনফিউশন। কিন্তু আমি যেহেতু অ্যাজ এ প্রজেক্ট বেসিসে, তারপরে আমি এটা তাহাকি করা ট্রাই করছি আজকে এটা নেওয়ার আগে, যে এটা আসলে কতটুকু কি। আমি বেশ কিছু গত ২ দিন ধরে যেটুকু দেখলাম এখানে অ্যামাজনের সরি, এটা হলো ব্লগ সাইটের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনার কি করা হচ্ছে সেটা হলো আপনার যাদের ইউটিউব চ্যানেল থাকে অ্যাডসেন্স আসে, এখানে কন্ট্রোলিং ক্ষমতা খুবই কম, লিমিটেশন থাকে, এই এই আর্নিংটা কন্ট্রোল করা যায় না। কিন্তু অ্যাডসেন্সে যেহেতু প্রপারলি কন্ট্রোলিং করা যায়, এই এই ইনকামটা মোটামুটি ভালোভাবে নেওয়া যায়, এইটা হালাল হতে পারে, এরকম বলা হচ্ছে। তা যাই হোক, আমি এটার ডিবেট করবা তর্কে যাচ্ছি না, তো এটা আমি এটার মধ্যে আমি আনবো, যারা যারা চাবে এটা আমি আমার সাইটের মধ্যে নিয়ে এসে দেখাবো, কে করবেন কে করবেন না এখন আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, তা আমি পুরো ওইটা দেখাবো। আমার লাস্ট যেটা ছিল এটা বেশ আগেরই বলা চলে, ৭২ ডলার, খুবই সিম্পল, এবং একটা পেমেন্ট যদি বড় করে দেখা যায় দাঁড়ানি উপরে দেখাচ্ছে এটা। আপনার প্রজেক্ট যারা করতেছিল তাদের তো প্রোফাইল আছে না, যারা প্রজেক্ট করতেছে? হ্যাঁ, প্রোফাইল প্রজেক্ট আসতেছে, আমরা প্রোফাইল হিসাবে প্রথম প্রজেক্টটা আমরা কখনো আগে করিনি, আমরা এই আপনাদেরকে নিয়ে প্রজেক্ট আকার শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের প্রজেক্টর কোর্স কখনো প্রজেক্টের মধ্যে কেউ নেয় নাই, আমি প্রথম নিতে যাচ্ছি। আর আমাদের প্রথম ব্যাচের আপনাদের সাথে আছে, আজকের ক্লাসে আছে, থার্ড ব্যাচের আছে, সেকেন্ড ব্যাচের আছে, তিনটা ব্যাচেরই আছে, তাদেরকেও প্রজেক্টটা আনতে চাচ্ছি। আমি শুরুতেই বলেছি, আপনি হয়তো মেবি খেয়াল করেননি, যে আমি যে ইশান মানে যেটা নিয়ে শুরু করা আশা, যে আমি যেরকম আশা করি আপনাদের কাছে যদি ভালো কিছু ফিডব্যাক দিতে পারি, আপনারাই আমার জন্য প্রচার করবেন অথবা আমাকে ভালো হিসেবে আখ্যায়িত করবেন, আর যদি আমি প্রপারটা না দিতে পারি, বেটারটা না দিই, আপনি আমাকে বদনাম করতে সময় লাগবেন এই অন্য ভার্চুয়াল জগতে, এইটা আশানুরূপ পাওয়া যায় নাই। কারণ ইন্ডিভিজুয়ালের মধ্যে ২০ জন আসে, হয়তো ক্লাস করে ১৫ জন ১২ জন, তারপরে হলো কিছু অন্য মনস্ক থাকে, কেউ আছে আমি গত ক্লাসের কথাই বলতেছি, প্রথম ব্যাচে তো অনেকে এখানে আছেন, শুরু করেছি মাত্র ২ জন দিয়ে, একটা পর্যায়ে ৮ জন অথবা ১০ জন পর্যন্ত আসলো, একটা সময় যখন রাত একটু গভীর হয়ে গেল, দেখা গেল যে ওই কথা যখন জিজ্ঞাসা করছি ভাই আছেন কিনা, ভাই আছেন কিনা, আজও ১০ জন দেখা যাচ্ছে লাইনে আছে, অথচ কেউ রেসপন্স করেন, তার মানে কেউই নাই, ঘুমায় গেছে অথবা হেডফোনও নাই, মানে জাস্ট সে বোঝাচ্ছে আমি আপনার ক্লাসে আছি, এই অবস্থা করা হয়। এইটা আসলে তারও সে নিজেকে ফাঁকি দেয়, আর আমি তো বলেই যাচ্ছি দিয়ে দাঁড়ছে, কিন্তু লাভ হচ্ছে না, তার টিম রেজাল্ট ওইভাবে হয় নাই। হ্যাঁ, কিছু লোক তো অবশ্যই আমাজনে কাজ শুরু করেছে, আর্নিং আমাদের হচ্ছে, অল্প পরিসরে হচ্ছে, কারণ একা মানুষ সে যতটুকু পারছে করছে, আর্নিং হচ্ছে না তা না। এখন আমাদের টোটাল যেটা ঘাপলা বা যেটা গ্যাপটা বোঝা গেল, যে এককভাবে করতে অনেক সময় লাগে, আর যদি সে বিগিনার লেভেল হয় সে বুঝতে পারে না কন্টেন্ট কতগুলো দিব, টাকা খরচ করতে হচ্ছে, এসিও পুরোপুরি বুঝতেছে না, আর্নিংও তেমন আসতেছে না, সে হতাশ ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, আলটিমেট সে ছিটকে যায়। তো এইটা যাতে না হয়, একটা টিমে আমি আজ মেম্বার হিসেবে আছি, ৫০০ ডলার হোক ৩০০ ডলার হোক, আমিও তো একটা অংশীদার, আমি একটা মালিক, আমি প্রপার কাজের সাথে ইনভলভমেন্ট অ্যাটাচমেন্ট শুরু থেকে আছি, তাহলে স্যার কনফিডেন্সটা আমি মনে করি অনেক সহজে বের, সে সহজে ভেঙে পড়বে না। আমারটা পার্সোনাল করি না, তাতে কী আছে, আমি তো টিমের সাথে আছি, ওরা তো আমার একটা অংশ আছে, এবং আমি তো জানি কীভাবে কাজ হয়, তখন সে যে কোনো মুহূর্তে শুরু করতে পারবে, কারণ পুরোটা জিনিস সে সাথে থেকে করতেছে, আর এটা টিম ওয়াইজ পসিবল হবে, একজন কমতি হবে আরেকজন ঠিকই ধরে ফেলবে, তুমি কাজটা করো না কেন, ভাগ তো ঠিকই নিবা, আমি তো এই কাজটা ঠিকই করছি, তোমারটা কেন করো নাই, আমি না করে টিমের মধ্যে একজন আরেকজন জবাবদিহিতার জায়গাটা এনশিওর করা হবে। কিন্তু সিঙ্গেল ওয়াইজ
ট্র্যাক করা কষ্ট হতো, মেনটেন করা কষ্ট হতো এবং আমার ক্ষেত্রে পেরেশানি হতো। এখন ধরেন 20 জনের শুরু করেছি একজন সরকারি আর একটা লাইভ সাপোর্টে গেলে আমি এমন আছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মতো লাইভ সাপোর্টে আছি, একটা সাইট নিয়ে পারি না, আমাকে সাইট আপনি সামনে করাই দেন এরকম আপদান করে দিয়েছি তার অ্যানালিস্ট দিয়ে। এরকম 1-2 ঘন্টা যদি এরকম হয় আর যদি একটা মেম্বার আর 10 জন মেম্বার হয় তাহলে তো দিন পার হয়ে গেলো, আমার সাপোর্ট শেষ হবে না আলটিমেটলি, ওইটাও একটা ভুল ধারণা ছিল। তো এইগুলো থেকে বের হয়ে আমার সকল ব্যাচের যারা আছেন কাজ তো করছেন তাদের প্রত্যেকেরই সাইট আছে, আর্নিংটা হয়নি কারো শুরু, কেউ মানে কেবল আমাজনে ক্লিক আসছে অর্ডার এখন হয় না এই স্টেজে আছেন, আর থার্ড ব্যাচে তো মাস পথে আছেন এবং আপনাদেরকে নিয়ে অ্যাজ এ প্রজেক্ট, প্রজেক্ট যেহেতু করবো পুরানো করবে নতুনও করবে যাতে করে প্রজেক্ট বেসিসে করবো, সে একটা প্রজেক্ট বা দুইটা হোক বা তিনটা টিম হোক, টিম ওয়াইজ করবো। তাহলে এইটা আমরা ক্লাস শেষে পরে আমরা ফাইনাল অ্যান্সার করবো এটা নিয়ে, যে আমাদের আপনি হয়তো যেটা দেখতে চাচ্ছিলেন যে আমার প্রিভিয়াস স্টুডেন্টদের কোনো প্রোফাইল আছে কিনা, না প্রোফাইল আমার কোনো ব্যাচই একটা প্রথম ব্যাচের হয়তো ক্লাস আলটিমেটলি শেষের দিকে 2টা বা 4টা ক্লাস আছে, তো এইটা শেষে কিছু মানুষ করতেছে আর্নিং এর পথে গেছে। এটা প্রথম ব্যাচ শুরু করেছেন মানে কোন সালে কোন মাসে? প্রথম ব্যাচে আমি শুরু করেছিলাম আমার অক্টোবর 23 তারিখ থেকে, যা এরপরে আমাদের অনেক গ্যাপ গিয়েছে, আমি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম বেশ কিছুদিন, আর যারা এই সেক্টর আসেন জানেন অ্যামাজনের আমি সেখানে ঢাকা থেকে বেশ করে বাড়িতে ছিলাম, আমাদের 1-1.5 মাসের মতো প্রায় গ্যাপই আছে, মাঝে আমার আম্মা অসুস্থ ছিল মাঝখানে প্রায় সেখানেও 8-10 দিন গ্যাপ ছিলাম। আমার মেম্বাররা সবাই জানেন যারা পুরনো আছেন, আমরা নিজেরাই এটা ম্যানেজ করে নিয়েছি, আমরা এইভাবে চলতেছি একটা পরস্পরের কোঅপারেশন করে, আমরা সবাই সন্তুষ্ট আছি, অসুবিধা নেই কারোর প্রতি, আমাদের ডিমোটিভও নাই পরস্পরের প্রতি, তো এইভাবে চলে আসতেছে। আর আর্নিং কিছু যাদের আছে তারা এখন স্বেচ্ছায় হতে আপনি কিছু করেন ভাই, আপনি প্রকাশ করেন না ভাই, এমনও রিকোয়েস্ট আপনাদের মধ্যে থেকে আছে ভাই, করা দরকার কি? আবার কেউ আছে স্ক্রিনশট দিচ্ছে, তো এটা স্ক্রিনশট পাবলিসিটি করা বা প্রকাশ করা এটা আমি যেরকম প্রয়োজন যে করে সে করাটাই তো শেয়ার, আমি তো জানি হচ্ছে যে আমার কাছে আসছে সে তো আমার কাছে সাকসেস নেওয়ার জন্য আছে, ওইটাকে দেখা বা ওটা যদি সে না চায় জোর করারও কিছু নাই, এটা যেহেতু একান্ত তার অ্যাসেট, এটা তো আমার যেগুলো আছে আমার যেহেতু নিজের হাতে আছে আমারটা আমি করতেই পারি। আমি যে আমার যে একটা ভিডিও আছে আমি একটু পরে যেতে যাই, এটা তো অ্যাডসেন্স এর আর্নিং আমরা প্রত্যেকটা ইনভলভ দেখাচ্ছি, এবং অ্যামাজন যেহেতু আমার এখানে মূল মাকসাদ বা মূল গোল, এটা এটা কিন্তু আমি অ্যামাজনই করবো, গোল অ্যাডসেন্স, গোল অ্যাডসেন্স যেহেতু আমার করা আছে হোক 72-330 ডলার পর্যন্ত আমার আর্নিং করা, এটা ওটা উঠানো আছে, আর অ্যামাজন তো আমার এখন যেটা আছে রানিং 2200-2500 ডলার, এটা আমি মুখে বলি না, প্র্যাকটিক্যাল একটা চ্যানেলে দেওয়া আছে যারা অনেকেই দেখেছেন এর মধ্যে ইতিমধ্যে, তো এটা দেখবেন যে টোটাল অ্যাকাউন্টে ঢুকে লাইভ দিয়ে দেখানো আছে, কোনো স্ক্রিনশট বা ইমেজ শেয়ার করিনি, ওখানে ওখানে দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। আমি তো 2200-2500 ডলার করি ছোট পরিসরে, আপনি আমার সাথে থেকে এটাই করেন না কেন, 500 ডলার তো শিখেন, এটা আমি একা এটা আপনাকে যদি আমি আবার এমনও করতে পারতাম যে আমি নিয়ে আমি পুরো সেট আপ করে আপনাদেরকে কাজ করাইতাম, আপনাদেরকে ইন্টার্ন হিসাবে আমি কে কাজে লাগে আমি একটা বেনিফিট নিতে পারতাম না, এটা না, অংশীদারিত্বের মানে আপনার এটার মধ্যে দরদ থাকতে হবে, এটা প্রজেক্ট থেকে শেখা, আপনারা জানেন বড় বড় কোম্পানি সাথে রাখে, অ্যাটাচমেন্টে রাখে, গুগলের বড় বড় পজিশন হোল্ডার কিন্তু শেয়ার দিয়ে দেয়, সে নিজের কোম্পানি মনে করা শিখুক, যে এটা নিজের অ্যাসেট মনে করা শিখুক, যাতে একটা দিন শুধু যদি গ্যাপ দেয় যে আমার জন্য গ্যাপ দিচ্ছেন, এটা সবার সাথে আমার ইনভলভমেন্ট আছে আমি আমার এটাতে গ্যাপ দিচ্ছি, এটা যাতে বুঝতে পারে, যার কারণে এটাকে প্রজেক্ট না। তো আমি অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আমার আর্নিংটা রানিং আছে এখন মান্থলি, সেটাও দেখতে এখানে চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যেহেতু শেয়ার আপনাদের কাছে যাবে, ফিজিক্যালি অফিসে যেখানে বসতে হয় অনেকে গেছেন সেটা হবে সেখানকার ছবি, আমার ফেসবুকের প্রোফাইলের ছবি, একজন ভালো মানুষ নিজের স্বপ্ন দেখে অন্যকে স্বপ্ন দেখায়, এটাই হয়তো আমার স্লোগান হতে পারে। আর কিছু যে অ্যাসাইনমেন্টে পুরনো আমি যেগুলো আগে বলেছি সেটার কিছু পুরনো ছবি, স্ট্রিট ফটোগ্রাফি, কোডারটাস থেকে যে সার্টিফিকেটটা নিয়েছিলাম উনি কোডারটাসের জন কায়ক ফ্যাব্রিক নাম ছিল মেবি ডেনমার্কের, উনি সাথে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ছিল। তারপরে আপনার আমাদের অনেকেই জানেন জীবনে বলার মতো গল্প গ্রুপের স্যার ইনি ইকবাল বাহার জাহিদ, অনেকেই হয়তো সদস্য বটে, উনির এক প্রোগ্রামে প্রথম আমি দ্বিতীয় ব্যাচ থেকে সদস্য, উনির সাথে আছে ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করি। দেন অফিসের যারা আমার মেম্বার আমাদের পার্টনাররা সবাই এখানে আছেন ম্যানেজিং পার্টনার, তাদের সাথে ছবিটা। তারপরে এখানে আছে আমি যখন প্রজেক্টে কাজ করার থাকি, যেন আইডিবির প্রজেক্টে কাজ করাছেন, দেন আইডিবির একটা প্রজেক্ট ছিল, একে অনেকেই চিনে যে প্রফেসর জামিলুর রহমান, উনি ফার্মঘাট এশিয়া যে ইউনিভার্সিটি আছে প্যাসিফিক, উনি এটার মানে প্রধান চ্যান্সেলর ছিলেন, এবং উনির বাবা ছিলেন বাংলাদেশের বুয়েটের প্রথম ব্যক্তি যিনি প্রথম ইঞ্জিনিয়ার, এবং উনিও খুবই স্বনামধন্য, অনেকে প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী যে সার্চ করে পাবেন, উনির টিমের সাথে আমি একবার কাজ করেছিলাম, সুযোগ হয়েছিল আমার, এবং বাংলাদেশের একটা প্রজেক্টে এডুকেশনের প্রজেক্টের ক্ষেত্রে আরো অনেক প্রজেক্ট আছে এখানে এদের সাথে, তাই এটা আইডিবির মধ্যেই অফিসে যেটা আগারগাতে 10 টাকা টাওয়ারে সেটার অফিসের ভিতরে একটা কনফারেন্সের মধ্যে বসা, তো তাদের সাথে বসা তাদের সাথে মিটিং করার
অনেক মিটিং করতে হয়েছে, আমি এখানে অনেক ছবি দেখে এটা শো আপ হয়ে যাবে, প্রচুর ছবি আছে আমার ভিজিটের যারা অনেকে দেখছেন আগে থেকে। এটা হলো আমার নিজের কিছু, এটা তত্ত্বাবধানকারের কিছু প্রোফাইল দিলাম যে আদৌ কতটুকু ইনভলভমেন্ট আছে, যে যে বলেছি প্রজেক্ট প্রজেক্ট এগুলো ঠিকঠাক আছে কিনা, যে আমার এগুলো আছে অনলাইনে আমার অ্যাটাচমেন্ট যেমন আছে বিভিন্ন সেক্টরে, আমার ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা মোটামুটি আছে ইনশাল্লাহ, আমি কিছু একটা করি। তারপরে এখানে এখন একটু আমরা এখন শর্ট করে বলবো অ্যামাজন হতে কিভাবে আয় হয়। এটা হলো আমাকে প্রশ্ন করেছিল এক ব্যক্তি আজকেই, যে অ্যামাজন যে নিজের সার্চ আছে, অ্যামাজনের যে ড্যাশবোর্ড আছে, ভাই আপনার কাছে আমাদের সাইটটা থেকে কেন আর্নিং হবে এটা তো আমার বুঝে আসে না। এটা যেহেতু সে বিগিনার, এটা তার প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তো আমাকে হয়তো সবাই আর মনে হয় 15 মিনিট আমি সময় নিতে, 15 মিনিট সময় নেওয়ার প্রশ্ন হবে কখন, একটু সময় নেই, আপনার একটু ধৈর্য ধরে থাকলে মেবি একটু ভালো হয়। আমি একটু অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজন এটা ড্যাশবোর্ড। হ্যাঁ, অ্যামাজনে যারা প্রোডাক্ট কিনতে চায় তখন এখান থেকে ডিরেক্টলি সার্চ করে অনেকে কিনে, তাদের অ্যাকাউন্ট করা আছে, তাহলে এখান থেকে তারা সহজেই কিনতে পারে। কিন্তু এটা কত পার্সেন্টেজ আছে সেটা আমি একটু দিতে, ডিরেক্ট সার্চ অন অ্যামাজন। এখন যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনে তখন কি হবে, যে অ্যামাজন থেকে এরকম $100 যদি প্রোডাক্ট হয়, আমরা পুরোন ব্যাচের সবাই জানি, নতুনদেরকে বলছি, ধরে নিলাম 20-25% মানুষ, এই শতাংশ যে 100 জন মানুষের 20-25% মানুষ অ্যামাজনের ডিরেক্ট সার্চ করেই প্রোডাক্ট গুলো কেনে। সেকেন্ড কি হলো, তাহলে কি হয়, বাকিগুলো কোথায় যায়? 100 থেকে 20 জন বা 25 জন বাদ দিলে আপনার 75 জন, তারা কোথায় যায়? তখন তারা সেকেন্ড স্টেজে সার্চ ইঞ্জিন ইউজ করে প্রোডাক্ট কেনার করতে। সার্চ ইঞ্জিনের মধ্যে কি আছে, গুগল সার্চ আছে, ইয়াহু আছে, বিং আছে, আরো কিছু আছে, বাইদু আছে, অনেকগুলো আছে, তো পপুলার ধরনের গুগল, বিং, ইয়াহু, এইগুলোকে ব্যবহার করেও মানুষ প্রোডাক্ট কেনা, বেস্ট ব্যাকপ্যাক, বেস্ট লাগেজ বা বেস্ট গেমিং ল্যাপটপ, এরকম কথাগুলো যখন তারা লিখে সার্চ করে, তখন গুগল আমাদের এই যে সাইটগুলো ডেভেলপ করবে, এই সাইটগুলো তখন পর্যায়ে কোনো top 10, top 20 এভাবে আমাকে আমার কিওয়ার্ডের উপর বেসিস করে সাইটগুলোকে দেখাচ্ছে প্রথমে। দেন আমাদের সাইটে ভিজিটর আসে, ভিজিটর পড়ে আমাদের কন্টেন্টটা পরে সন্তুষ্ট হয়, কেনার জন্য সে ডিসাইড করে, ফাইনাল সে অ্যাকশন কি অ্যামাজনের লিঙ্ক ধরে চলে যাচ্ছে, অ্যামাজন থেকে পারচেস করলে আমি একটা কমিশন পাচ্ছি। কেমন, যে আমি 24 আওয়ার্সের মধ্যে যাই কিনুক না কেন, আমি সেই প্রাপ্ত ওই প্রোডাক্টের ভ্যালুর উপরে, পণ্যের উপরে 2% থেকে শুরু করে 10% পর্যন্ত পাওয়া যায়। $100 হয়তো $10 পেতে পারে, আবার $2 পেতে পারে, এক এক প্রোডাক্টে এক এক রকম ভ্যারিয়েশন আছে কমিশনের। তা আমরা এটা তো প্র্যাকটিক্যালি শিখবো, তা আমরা অ্যামাজনে ডিরেক্ট 20-25% অ্যামাজন থেকে মানুষ প্রোডাক্ট কেনে, বাকি সার্চ ইঞ্জিনও ইউজ করে কতজন, এটা সংখ্যা দেখা যাচ্ছে 30% বা 35% হতে পারে, 30-35%, তার মানে 55 জন অথবা 60 জন মানুষ চলে গেল, বাকি কোথায় থেকে কিনে, বাকি সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম কি আছে, ইউটিউব আছে, তারপরে আপনি ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, তারপরে আপনার টুইটার আছে, আরও আছে, রেডিট আছে, অনেকগুলো আছে, ফ্রম সাইট, অনেকগুলো জায়গা থেকেই মানুষ পারচেস কেনে। একটা ফ্রম সাইটে কথাবার্তা বলছে, আমরাও তো করবো ফ্রম সাইটে কথাবার্তা বলবো, সেটার মাধ্যম ধরে হতে পারে, আমরা হয়তো ব্লক সাইটে কোনো ব্যাপার সাথে বলছি, সেখানে হয়তো নানানভাবে হতে পারে। তো এখান থেকে বাকি ধরে নেও আমরা এখানে আর বাকি 40 অথবা 100, এই হবে টোটাল 100 জন মানুষ। অথবা এখানে যদি একটু বেশি হয়ে যায়, এটা ওদের একটা মানে ফাইন্যান্সিয়াল প্রজেকশন থেকে নেওয়া, ধরেন এটাকে ম্যাক্সিমাম করে দিলাম, এটাকে আমরা ম্যাক্সিমাম করে দিলাম, তবুও তো আমাদের এটা থাকবে, যদি ম্যাক্সিমামও করে দেওয়া হয়, তাহলে দেখেন আমাদের কোথায় কোথায় আমাকে জোর দিতে হবে আমাদের কাজের। আমার কথা হলো, অ্যামাজনে মানুষ যদি প্রোডাক্ট কিনতেই আসে, হয় তাকে অ্যামাজনে ডিরেক্ট যেতে হবে, হয় তাকে সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে, অথবা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে সার্চ ইঞ্জিন তাকে ব্যবহার করতেই হবে, এই তো মাধ্যম ম্যাক্সিমাম এটাই। তাহলে অ্যামাজন ডিরেক্ট, এটা আমার হাতে নাই, এটা অ্যামাজন নিজেই যেহেতু ওটা নিয়ে নিয়েছে, তাহলে 30% বাদ দিলাম। গুগল তো আমার হাতে আছে, কারণ আমার সাইট আমি রেডি করবো গুগলকে টার্গেট করে, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন শিখবো, গুগলকে আমার সাইটকে পাওয়ার জন্যই তো করবো, আমি বিং এর মধ্যে কেন আমার সাইটে ইনভেস্টেড করবো, বিং এ যাতে আমার সাইটটা কিওয়ার্ড ধরে পেয়ে যায়, আমি ইয়াহুতে কেন করবো, আরো অনেক প্রোগ্রাম আছে আমরা সেগুলো করবো, যাতে আমার সার্চ ইঞ্জিন আমাদের সাইটটাকে র্যাঙ্ক করাতে পারে, আমাদের সাইটটা যাতে ইন্ডেক্সিং হয়ে যায় তাদের কাছে। দেন সোশ্যাল প্ল্যাটফর্ম, আমরা ইউটিউব ইউজ করবো, ভিডিও মেক করবো, আমরা পিন্টারেস্টে পিন দিবো, আমরা বোর্ড ক্রিয়েট করবো, টুইটারও এরকম করবো, ইনস্টাগ্রাম সেম প্রসেসে করবো, তাহলে আমাদের কাস্টমার এই 30% যদি বাদ দেয়, 70% বা 70 জন মানুষকে ধরার জন্য, মানে এটাকে উইন্ডো বলা হয়, যে মার্কেট ডিজিটাল প্ল্যাটফর্ম, যে এই উইন্ডোগুলো আমরা ব্যবহার করব, আমাদের
মেধা বিদ্যা বুদ্ধি শিক্ষা আমরা শিখবো সেইসব উইন্ডো থেকে আমাদের কাস্টমার এসে আমাদের হয়ে প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে কিনবে, আমরা অবশ্যই কমিশন ওখান থেকে একটা কমিশন পাবো। এইটা হচ্ছে সুজা সাপটা উত্তর, এখানে ডিটেলস নেই অ্যামাজন তাই আর্নিং হচ্ছে, এভাবে আর্নিং আমাদের দেবে। অ্যামাজনের প্রোডাক্ট থাকবে, অনেক রকমের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনার এই একটা চশমায় বিক্রি করবো, একটা বিছানা বিক্রি করবো বা একটা ল্যাপটপ বিক্রি করবো, যাই বিক্রি করি না কেন তার একটা কমিশন। কত কমিশন? $100 প্রোডাক্ট হলে $2 হইতে পারে, $10 হইতে পারে। তো ধরে নিলাম ম্যাক্সিমাম 3-4% প্রোডাক্টে বেশি, এটা নিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ করে থাকি বা আমি যেগুলো কাজ করি সবই 3-4% প্রোডাক্টগুলো বেশি, মানে $100 একটা প্রোডাক্ট সেল হয়ে $3 পেয়ে যায়, $200 হয়ে $6। এমনও আছে যে আপনার $1500 একটা ম্যাট্রেস বিক্রি করে ফেলেছেন, আপনি $45 পাবেন। আগে তো অনেক বেশি ছিল, এপ্রিলে যারা জানেন যে গত এপ্রিলের বাইশ তারিখে আপডেট আছে, প্রচুর একটা 8% যেটা প্রোডাক্টে দিত সেটা এখন 3% করে ফেলেছে, বাকিগুলো ঠিক আছে। তো যাকে আগে যদি $100 প্রোডাক্ট $8 হতো, ওই প্রোডাক্টগুলো দামি হতো বেশি, $800 প্রোডাক্ট হতো $64 একটা প্রোডাক্টে আসতো, তখন খুব মজা লাগতো, দিনে $200-$150 এরকম গেইন করা হতো। তো এটা হলো সেই যুগটা, এখন একটু কমে গেছে, একটু কষ্ট করতে হয়, অসুবিধা নেই, আর্নিং তার বন্ধ না, এবং চলবে এভাবে। তাহলে আর্নিং এর আমাদের এভাবে আমাদের আর্নিং দেয়। আর একজন যে বলেছিলেন হয়তো সে আসেন আজকের ক্লাসে, যে আমাজনে যেহেতু নিজেই বিক্রি হয় তা আমাদের লাভ কি না, আমাদের লাভ আছে 70% আমাদের কন্ট্রোলিং এ আছে। এটাতে আমরা যদি অপটিমাইজ করতে পারি, সার্চ ইঞ্জিনকে আমরা অপটিমাইজ করতে পারি, সোশ্যাল প্ল্যাটফর্মকে যদি আমরা অপটিমাইজ করতে পারি, তাহলে আমাজন থেকে অবশ্যই আমরা আয় করতে পারবো। সেকেন্ডলি গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে হয় এটাও সব মানে আপনাকে ডিটেলসে যাচ্ছি না। গুগল অ্যাডসেন্স দুইটা হলো মেইন প্ল্যাটফর্ম, দুইটা জায়গায় আপনাকে টাকা দেবে। একটা হলো ইমপ্রেশন, ইমপ্রেশন মিন একটা আপনি এটা ধরেন এটা আপনার ওয়েবসাইট www.com এর সাইট আপনার আছে, আসার পরে কি হলো যে আপনি এখানে একটা অ্যাড দেওয়া আছে, আপনার সরি এখানে একটা অ্যাড দেওয়া আছে, অ্যাডটা আপনি ক্লিকও করেনি, আপনি কোনো কিছু মানে জাস্ট স্ক্রলিং করছেন, স্ক্রলিং করার কারণে আপনি একটা সাইটের মধ্যে দেখবেন ডানে থাকে অ্যাড, বামে থাকে অ্যাড, বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া থাকে গুগল অ্যাডস। সে এই প্রথম চারটা অ্যাড আছে, আমি স্ক্রল করে আমি শুধু আর্টিকেলটা পড়েছি, আমি কিন্তু অ্যাডের দিকে তাকাইনি, কিন্তু আমি তো স্ক্রলিং করেছি, এটাকে ইমপ্রেশন বলা হয়। এই ইমপ্রেশনের বিনিময়ে পার 1000 ইমপ্রেশন একটা পে করে আমাকে, খুবই অল্প পরিসরে, সে $1 হতে পারে, $1.50 হতে পারে কান্ট্রি ওয়াইজ। আর একটা হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। এখন আমাকে যদি এটাতে কেউ আপনার অ্যাড থেকে কেউ ক্লিক করবে, আমাদের এখন ক্লিক করেছে অ্যাড আমাদের সাইটে আছে, সে আবার কোনো অ্যাডের মধ্যে এমন কিছু অ্যাড দেখতে পেয়েছে তার রিলেভেন্ট কোনো অ্যাড, তখন সে ক্লিক করে ওটা হয়তো পারচেস করতে যাই করুক না কেন, সে ক্লিক যদি করে, এখন অ্যাড ধরে কোথায় গেল আমার দেখার বিষয় না, সে যদি ক্লিক করে আসে তাদের কান্ট্রি যদি আমেরিকা থেকে ক্লিক করে বা কানাডা থেকে ক্লিক করে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন ওপর ভ্যারিয়েশন আছে, $1 হতে পারে, $3 হতে পারে, $5 হতে পারে পার ক্লিকে। তো আমরা দুইটা ওয়েতে আমরা অ্যাডসেন্স থেকে আর্ন করি, একটা ইমপ্রেশনের মাধ্যমে আয় করতে পারবো, আমরা ক্লিক যদি কেউ অ্যাডের মধ্যে করি সেটা থেকে আয় করতে পারবো। এটা হলো আমাদের অ্যাডসেন্স থেকে আয়, দুইটা মাধ্যম পুরোপুরি অপটিমাইজ করে ভালো পরিমাণ আয় করা সম্ভব যদি ভিজিটরকে আমরা আনতে পারি। দেন কি আছে আমাদের আর কি আছে, এখন আর্নিং যেভাবেই করি না কেন টাকা আসবে কিভাবে, এখানে দুইটা মেথড পে আনার, আপনার অ্যামাজনের মেথড একটাই ধরে নেন, এখন আমাদের দেশ থেকে একটা মেথডই আছে, সেটা হলো যেহেতু তিনটা ওয়েতে ওরা দেয়, একটা হলো ডিরেক্ট আপনার ওরা আর এটাকে গিফট কার্ড বলে, তো গিফট কার্ড ওরা দিয়ে দিচ্ছে ডিরেক্টলি, গিফট কার্ডের যে ভ্যালুটা আসে আপনি আমেরিকা বা ইউরোপ থাকে পরে গিফট কার্ডটা ভাঙাইতে পারেন অ্যাজ এ টাকার মতো করে, সেটা একটা ওয়ে আছে ওদের। এখন পর্যন্ত তিনটা মেকানিজম, একটা মেকানিজম এটা ডিরেক্টলি ইউরোপে স্ট্যান্ড কোনো ব্যাংক আছে আপনি, ইউরোপ বেস কোনো ব্যাংক থাকতে পারে, আপনি ডিরেক্ট তাদের সাথে ইন্ডিকেট করতে পারে আমাদের সাথে, সেটা হতে পারে। আর একটা হলো যে আমারও ইউরোপের ব্যাংকের ফ্যাসিলিটি পে অনার, এটা থার্ড পার্টি হিসেবে কাজ করে, পে অনারের মধ্যে তারা আমাকে যখন পে অনার অ্যাকাউন্ট হয় তখন গ্লোবাল ট্রানজেকশন করার জন্য পে অনার আমাকে একটা এক্সিস দেয় আমাদের অ্যাকাউন্ট থেকে, তখন ওই ভার্চুয়াল যে ইউরোপে যে অ্যাকাউন্টটা রাউটিং নাম্বার বেনিফিট সব কিছু দিয়ে দিচ্ছে আমাকে। এইটা নিয়ে আমরা অ্যামাজনের মধ্যে যখন ইন্টিগ্রেট করব তখন অ্যামাজন প্রতি মাসের পেমেন্টটা পে অনারকে দিয়ে দিচ্ছে, পে অনার আমাদেরকে ডিরেক্ট লোকাল ব্যাংকে আসে। কতদিন সময় লাগে? আমরা যদি আজকে ধরেন আমাদের প্রতি মাসের শেষের দিন অথবা দুই দিন আগে থেকে অ্যামাজন তার টাকাটা পে অনারকে দিয়ে দিচ্ছে, আমরা যখনই পে অনার ধরুন আজকে টাকা আমাদের কাছে এসে গেছে পে অনার অ্যাকাউন্টে, এখন যদি উইথড্র দেন এখন রাত যদি 10:30 বাজে, আগামীকাল কে পাবেন না, যদি অফিস আরও মানে ব্যাংকিং আওয়ার থাকে তাহলে পরের দিন অবশ্যই পাবেন ইনশাল্লাহ, মানে 1.5-2 দিন লাগে পুরো টাকাটা পেতে, অ্যামাজন দেওয়ার পরে 2 দিন ধরেন ম্যাক্সিমাম। তো টাকা নিয়ে কোনো প্রবলেম নাই, এটা কিন্তু অ্যামাজনের সোর্সে। অ্যাডসেন্সের ব্যাপারটা ভিন্ন, অ্যাডসেন্স থেকে আপনি ডিরেক্ট ব্যাংকে আনতে পারেন, সেক্ষেত্রে 7, 9 অথবা 15-20 দিন পর্যন্ত লেগে যায়। তো এটা আর কোনো মাধ্যম দরকার হয় না, আপনি ডিরেক্ট ব্যাংকে নিয়ে আসতে পারবেন অ্যাডসেন্সের টাকা, সেটার জন্য ব্যাংক সেট আপ করবেন, কোনো কষ্ট হবে না। এই হলো আমাদের
শর্টকাট যে আয়টা কিভাবে আসবে। এখানে একটা প্রশ্ন, এখানে প্রশ্নটা হচ্ছে যে ওই অ্যামাজন যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা হচ্ছে আমরা ধরেন প্রথম মাসে ইনকাম করলাম $10 জাস্ট এক্সাম্পল, তাহলে কি $10টাই দিয়ে দিবে নাকি? না, এখানে 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 আমাদের অ্যামাজনের রিকোয়ারমেন্ট যেহেতু ওদের রিফান্ড পলিসি তিন মাসের আছে, আপনি প্রথম মাসে $10 গেইন করেছেন, সেই $10 কিন্তু আলটিমেটলি এটা ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি পাবেন না, মার্চে পাবেন না, এপ্রিলে গিয়ে আপনি পাবেন। তাহলে কি হচ্ছে যে তিন মাসের মাথায়, মানে দুই মাস পুরোপুরি যাচ্ছে, দুই মাস শেষে তিন মাসের মাথায় আপনি টাকাটা পাবেন, দুই মাস পুরোপুরি ওদের কন্ট্রোলে থাকে। কারণ যদি এর মধ্যে রিফান্ড হয়ে যায় তো ভালো, আপনাকে মাইনাস করে দেবে, আর যদি রিফান্ড না হয় তাহলে আপনি পেমেন্ট এভাবে একটা সময় কন্টিনিউ কিন্তু হয়ে যাচ্ছে। এ মাসে $10, আগামী মাসে $20 আছে, আপনাদের জমা থাকতেছে কিন্তু, এবং সেই টাকাটা কিন্তু অ্যামাজন রেখে দিচ্ছে প্রথম তিন মাসেরটা, এটা পেয়ারকে দিচ্ছে না। এ মাসে $10 দেখবেন, যারা নতুন অবস্থা দেখবেন আর্নিংটা দেখাবে ড্যাশবোর্ডে, পেয়ারকে দিচ্ছে না, সেকেন্ড মান্থেও দেবে না, থার্ড মান্থে যখন হবে তিন মাস, যখন ওদের রিফান্ড পয়সা ম্যাচিউর হবে, দেন যত টাকায় হোক না কেন ওই টাকাটা পুরোটা আপনার পেয়ারকে পে করে দেবে তিন মাসের মাথায়। তখন থেকে কিন্তু রেগুলার বেসিসে, তখন থেকে আপনি পরে, আর তারপরে তো আপনাকে প্রতি মাসেই আপনার অ্যাকাউন্টে আসতেছে এবং ওখান থেকে পেয়ানো হয়ে যাচ্ছে। এটা আমার ভিডিওর মধ্যে আছে, আমার যে লাইভ ইনকামগুলো আছে আমি দেখে এই কথাটা ওখানে ডিসকাস করে দেখিয়ে দিয়েছি যে আমার দেখেন শুরুটা জানুয়ারি মাসে, আমি টাকাটা পেলাম প্রথম এপ্রিল মাসে, এটা কিন্তু আমার ভিডিওতে দেখানো আছে লাইভ অ্যাকাউন্ট থেকে। মানে প্রথম তিন মাসের টাকাটা আমরা তিন মাস পরে পাবো, প্রথমবার তিন মাস পরে পাবেন, তারপর কন্টিনিউ হয়ে যাবে। এই জন্য আমরা তিন মাস কেন বলেছি, তিন মাসে আমাদের আর্নিং প্রথম মাসে বা দ্বিতীয় মাসে হয়তো $10 আসবে, আমরা তো অনেক মানুষ একসাথে কাজ করবো, তো ধরে নিয়ে দুই আমরা এক মাসের মাথার পরে পরের মাসে আমরা আর্নিং করবো, আর্নিং হওয়ার পর $10 আছে, $5 আছে, পরের মাসে গিয়ে আমরা $20 আছে, কিন্তু আমরা তো পাচ্ছি না, আলটিমেটলি তিন মাস পরে না ম্যাচিউর হচ্ছে। এই সোর্সে বলো তিন মাস আমাদের সাথে থাকতে হবে, আর্নিং তো দেখতে পাবো কিন্তু তুলতে পারবো, তিন মাস পরে আমাদের পেয়ানা নিয়ে আসতে হবে, এটা হলো আমাদের অ্যামাজন প্রসেস। আচ্ছা, এরপরে আমার একটা কথা আছে যে কি কি জানা জরুরি, এই কথা আগেও বলেছি, এটাই রিপিট চাস্ট, আমাদের এগুলো জানতেই হবে, নিশ বোঝা, কিওয়ার্ড বোঝা, কন্টেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অন পেজ, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, সবগুলোই সব আমরা কাভার করবো। কি কি যার জানা নাই তা তো জানা অসুবিধা নাই, আর যার জানা আছে সেটা প্লাস পয়েন্ট, তার জন্য সহজ হবে, আমরা পুরো প্রসেসটা করবো এটা, তাহলে তো আর নতুন শিখতে হবে না, যারা একবার নতুন তাদের জন্য এটা আমাদের এগুলো জানা জরুরি, আর যাদের জানা আছে তার তো অনেকে জানেনি। তাহলে তারপরে কি আছে আমাদের, এখন আমাদের মোটামুটি প্রশ্নোত্তর পর্ব, আমাদের মোটামুটি আধা ঘন্টা একটু বেশি নিলাম, বেশি শেষ করার কথা ছিল, 10 মিনিট নিয়েছি, এখন প্রশ্নোত্তর পর্ব। এখন আপনাদের যারা আমাকে এতক্ষণ পর্যন্ত শুনতে পেয়েছেন বা শুনেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে যেটা বুঝতে পারেন, কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমাকে বলতে পারেন, আমি এখন আস্তে আস্তে উত্তর দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, নাম বলে দিন আমাদের এখানে যারা একটু প্লিজ, আমি একটু বলি, 5টা প্রজেক্ট রান করলো। আচ্ছা ভাই, একটু নামটা বলে, একটু নামটা বলে এবং আপনি কোন ব্যাচে সেটা একটু বলে, তারপর প্রশ্নটা একটু বলে। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির, আমি নতুন, মানে কোনো ব্যাচের না। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ, এভাবে বলেন। আপনি প্রজেক্ট রান করলেন, সেক্ষেত্রে মানে এটা এরকম সুযোগ থাকলে ভালো হয় কিনা, যে এক প্রজেক্টের যে কি হচ্ছে ওইটা অন্য প্রজেক্টেরও মাঝে মাঝে দেখিয়ে দেওয়া যায় না এই প্রজেক্টে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, এটা তো আমি ভালো কথা বলেছে, যে আমরা প্রজেক্টে এক প্রজেক্ট মানে আমরা তিনটা টিমও যদি হয় তা আমরা তিনটা পরস্পরের সাথে যেন কোলাবোরেশনটা হয়, অবশ্যই হতে পারে। প্রজেক্টের সাইটের কি অবস্থা? হ্যাঁ, এটা ভালো তো উদ্যোগ, এটা তো উদ্যোগ, এটা তো প্রশংসনীয় হতেই পারে। এবং আমরা যারা ব্যস্ত আছে অনেকেই জানে না, আপনার আমার যারা প্রথম ব্যস্ত আছে তারা তৃতীয় ব্যস্ত আসেন, তৃতীয় ব্যস্ত যেন প্রথম ব্যস্ত আসেন, এরকমও আছেন, কিন্তু এক্সিস দেওয়া আছে আর কি। ঠিক আছে, বিনিয়োগের বিষয়টা যদি আবার বোঝাতেন, কিসের ব্যাপারটা বুঝেনি? বিনিয়োগের বিষয়টা, আচ্ছা বিনিয়োগ, বিনিয়োগটা হলো আমি একটু ক্যালকুলেটরে যাই, ধরেন আমরা 10 জন যদি মেম্বার হই, 10 জন মেম্বারের জন্য আমাদের কি করতে হবে, আমাদের সাইটের মধ্যে ডোমেইন হোস্টিং, আমি একটু এই নোট প্যাডে নেই, তাই আমি প্র্যাকটিক্যালি দেখাই ভালো হবে, আপনার ওসিলে তো আরো সবার অ্যানসারটা জানা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথমে কি লাগবে, ডোমেইন তো লাগবে, এটা তো সন্দেহই না, ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, তাই তো? আমরা ধরেন এটার জন্য 1800 থেকে 2000 টাকা আমাদের বাজেট, এখন এটা সবাই কিন্তু 10 জনের হোক আর 20 জনের হোক এটা সবাইকে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমরা যদি 2000 বা 1800 টাকা হরে সেটা কত, এখন কি আমরা ছিঁড়ে ছিঁড়ে 200-300 টাকার বিকাশে লেনদেন করবো? না, এটা তো খুবই কেমন হয়, হিসাব রাখা তো কষ্ট হবে। তাহলে আমাদের ফার্স্ট টাইম কি হবে, ডোমেন হোস্টিং এর সাথে আমরা কি করতে পারি, আর শুধুমাত্র কন্টেন্ট আমাদের লাগবে, আরো কিছু জিনিস লাগবে, ছোটখাটো কিছু টুলস লাগবে আমাদের,
এই টুলসের জন্য আমরা ব্যাক টুলস এবং ব্যাকলিং ও লাগবে আমাদের কারণ হ্যাঁ এক্স্যাক্টলি আমি গেস্ট পোস্টিং এর জন্য আমার জায়গাগুলো আমি যদি একটু রেখে রাখি তে জায়গাগুলো হচ্ছে টুলস লাগবে আমাদের এরপর আমাদের কন্টেন্ট লাগবে আমাদের রিং বিল্ডিং এর জন্য সুদা কথা আমাকে এখানে টাকা খরচ করতে হবে কারণ আমরা যত টাইম আমাদের কম শর্ট টাইমে আমরা গেইন করতে চাচ্ছি এটা করতেই হবে আমাদের নিজেদের শান্তি তাহলে কি হচ্ছে আমাদের ধরেন টুলস এর জন্য আমরা ধরে নিলাম তিন মাসে আমাদের পুরো মাসে লাগবে না খেক লাগবে কিছু কিছু কন্টেন্ট আমাদের চেক করতে হবে গ্রামারি লাগবে কিছু লাগবে আমাদের আমরা পুরো তিন মাসে ধরে নিলাম আমাদের 3,000 টাকা এনাফ হয়ে যায় আমাদের টুলস লাগবে না আমাদের তারপরে কন্টেন্টের জন্য এখন এখানে বিষয় কন্টেন্ট কত গোলা দিব আমাদের মানি কিওয়ার্ড লাগবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন ছিল টুলসের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল জি জি বল আচ্ছা আমরা যদি পেড টুলস সবাই মিলে একসাথে কিনে নিই তাহলে তো আমাদের পেড টুলস গুলো আর লাগতেছে না আমরা যা কিনবো ব্যক্তিগত না আমরা সব গ্রুপের জন্যই কিনবো এবং সবাই এক্সেস পাবেন এটার সবাই যা এটা বলি না ভাই যেমন আমাদের মনে করেন 4টা গ্রুপ হ্যাঁ অথবা 5টা গ্রুপ তাহলে টুলসটা তো আমরা 5টা গ্রুপে ইউজ করতে পারছি 10 জন ইউজ করব কেন 100 জন ইউজ করব না আসলে ব্যাপারটা তো গ্রুপ এই জিনিসটা বোঝা দরকার এখন ডেইলি লিমিট আছে 25টা 20টা আমরা তো সবাই শিখবো এটা প্র্যাকটিক্যাল সবাই শিখবে না দুইটা কিওয়ার্ড রিসার্চ তো তাকে নিজেও করতে হবে এখন 5 ব্যাসে বা 4 ব্যাসে বা 3 ব্যাসে আসে 30 40 জন এখন তো একজন তো 1টা করার সুযোগ পাবেন না তারপরে আইটা ভাই বেস কয়টা হবে সেটাও আমাদের এই মুহূর্তে আমরা শিওর না আমরা দুইটা তো আমাদের কনফার্ম আছে দুইটা বা তিনটা আছে রেশিও অনুযায়ী সেটাই করা যাবে আর কি ক্রামজি করে নেই ইউজ করতে প্রবলেম হবে ভাই আমি কিওয়ার্ড রিসার্চ করতে গেলাম আমি তো এক্সিসি পাইলাম আগে নাকি লিমিট আপনাদের শেষ সেটা বের করে নিবো আছে মনে হয় আমি তো কথা বলেছি আলাদা বেশি আছে এরকম 13-14 জনই আছে ফাইনাল করবো পরে এটা আমরা সবাই মিলে করবো রুল ভাই কথাটা ঠিক বলছে স্যার এটা আমার মনে হয় এখনই করা উচিত আমি যে আমি আমি যেটা এখন দিচ্ছি এটা এক্সিট হবে না এটা নিচে থাকতে পারে এক্সিট আমি সর্বোচ্চটাই দিচ্ছি না আপনি এক্সিট না আপনি বাড়াই ধরবেন কমায় ধরবেন না হ্যাঁ ওই টাইমে আপনি ওইটা আমি দেখতেছি ম্যাক্সিমামটা ধরে বাজেটটা করবেন ম্যাক্সিমামটা ধরেই আমি করতেছি আমি ম্যাক্সিমাম যে যেটা ভালো হবে ম্যাক্সিমাম তাই সবার এটা এটা তো একটা মেজর প্রশ্ন না এটা তো জানা ম্যাক্সিমামটাই ধরলাম আমি এখানে এখন আমাদের ডোমিনোস্টিং এটা ধরে নিলাম আমি ফিক্সড ধরলাম এটা 2000 টাকা এটা ধরবেন আমরা 3 মাসে 3000 টাকা আমরা কিভাবে ম্যানেজ করব আমি জানি বেশি লাগবে না হয় মানে সংসারে চালাইতে আর আবার 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 কন্টেন্ট 60 জনের সংসার চালাইতে আবার কন্টেন্টের মধ্যে আমরা কি করব কন্টেন্টের মধ্যে আমাদের আপনার ধরেন আমরা টার্গেট রাখব যে 50,000 এটা আমার ম্যাক্স এটা 50,000 কন্টেন্ট ভাই যাদের কথা বলতেছেন না তারা মিউট করে স্বেচ্ছায় দেন 50,000 এটা আমরা 50,000 টাকাই লিখে রাখলাম 50,000 টাকা দিয়ে আমরা কতগুলো কন্টেন্ট পেতে পারি আমরা ধরে নিলাম এই মিস্টার জহির আহা এগো কি আর কিন্তু বুঝতেই পারতেছেন না যে উনি কি করতেছে মিউট করে দেন ভাই মিউট করে দেন দুঃখ আচ্ছা এখন হলো আমরা 50,000 জন আমরা যদি আমরা এভারেজে 800 টাকাও ধরি বা 700 টাকাও ধরি তাহলে এখানে আমরা কি পাবো কতগুলো পাইতে পারি 700-800 টাকার কোয়ালিটি ভালো হয় না আচ্ছা 1000 টাকা ধরে তাই ধরেন তাও তো আমাদের 50টা ই হবে আপনার 50টা আর্টিকেল হবে তার মানে 50,000টা এখানে লাগবে এটা ম্যাক্স এর বেশি আমরা যাব না ইনশাআল্লাহ এটাই হবে আর রিং বিল্ডিং এর জন্য আমাদের ধরে নিতে হবে একেবারে খারাপ করে হবে 15,000 টাকা লাগবে অথবা 10,000 টাকা রাখতে পারি আমরা ছোট ছোট পরিসরে করব কিছু কিছু ছোট ছোট দরকার রিং বিল্ডে এটা হচ্ছে 20,000 টাকা ধরেন হচ্ছে এটা এটা যে 50,000 না এটা হচ্ছে আপনি আরো বেশি ধরেন না আমি আপনি 1000 টাকা করে কন্টেন্ট ধরেন কারণ আপনি ওই 800 টাকা করে পাবেন মোটামুটি আচ্ছা ধরে নিলাম এইটা 70-73-75,000 এটার ম্যাক্সিমাম কেন পারলে
কমানো ট্রাই করবো যদি আমরা রেজাল্টটা অন্য জায়গা থেকে বের করতে পারি, সোজা কথা। আমরা কিন্তু এটা দিয়েই বিজনেস করবো, এটা দিয়ে ফাইনাল, এটা না। আমাদের হলো যে আমরা একটা 300 টাকা 400 টাকা এটা দিয়ে আপনার 50টা আর্টিকেল যদি 50টা আর্টিকেল বলবো 30টা যদি আর্টিকেল করা যায়, যদি প্রপার ওয়েতে ভালো কন্টেন্ট হয় এবং ঠিক মতো যদি মার্কেটিংটা করা যায়, আশা করি এটা দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, সোজা কথা। আমার এরকমই লাইভে দুইটা সাইট আছে, যেটা হয়তো এখন 300 টাকার অ্যাভারেজ না বেশি আছে। আই এম এক্সট্রিমলি সরি এভরিওয়ান, মানে কন্টেন্ট আছে খুবই কম কন্টেন্ট আছে। এখানে দেখা গেল আমার 75,000 কন্টেন্ট আছে, সেখান থেকে মাশাআল্লাহ 600-650 টাকারও আসে। ওই প্রপার অপটিমাইজটা করা আসে, সোজা কথা। কিওয়ার্ডটা ঠিক মতো প্লেসমেন্ট করা, আমার ঠিক মতো নিয়েছিলাম কিনা শুরু থেকে, এটা মেন ইস্যুটা। তো এটা নিয়ে আমরা যদি টার্গেট করতে পারি, তাহলে আমাদের তো টার্গেট তো 300-500 ডলার আমরা ধরে নিলাম 300 ডলার। আর আমরা সোশ্যাল মিডিয়াতে বাদ দিচ্ছি না, তো আমরা ওটা তো আমরা সময় দিব, ওপার ওইতেই করবো। বললাম যে আমাদের যেখানে ম্যাক্সিমাম মানে 30 জন কাস্টমারকে সোশ্যাল মিডিয়া থেকে ধরার জায়গা আছে, আমি যদি না ধরতে পারি কেন ধরবো না? 10 জন আগে কাজটা কি আমাদের? কন্টেন্ট তো আরেকজন লিখে দিবে, তো অপটিমাইজ নেই আমরা একজন একজন করে করবো, আমাদের বাকি কাজটা কি? আমরা অন্তত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আমরা ইউটিলাইজ করবো, আমরা প্রপার ওইতেই করবো, যাতে আমাদের $500 আমরা এই বাজেট, এটা হবে ম্যাক্সিমাম। এর উপর আমি এক্সিট হতে দিব না, পারলে নিচে লাগাবো ইনশাল্লাহ। কারণ লিমিটেশন নাই, ইনভেস্ট কে করবেন? আপনি যখন শিখে যাবেন, 300 ডলার আর্নিং হয়ে যায়, 600 ডলার আর্নিং হতো, প্রসেস তো একই হবে। এখন আপনি যত যার টাকা আছে সে ইনভেস্ট করবে, যার টাকা নাই সে বাদ দিবে, এটা লাগবে। এখন এটা যদি ভাগ দেয়, একটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ করে এসইও বা কন্টেন্ট রেটিং বা হচ্ছে এই জাতীয় মানে নিশ্চিত যে কাজটা, সেটা হচ্ছে আমরা স্বীকার করে মানে নতুন ভাইয়েরা যারা আছে তারা স্বীকার করে শুরু করবে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি কিনা যে প্রথমে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলাম, আমি প্রথমে কন্টেন্টটা যখন কন্টেন্টের ক্লাস শেষ হয়ে যাবে আমরা তো কোনো লিখবো না, আমরা ওই সময় কারণ আমরা এর মধ্যে সোশ্যাল মিডিয়া দাঁড় করাই ফেলবো। আমরা আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট যেগুলো প্রচন্ড মাথায় দেন। আচ্ছা, আপনার যার যার মতো আমাকে আনমিউট করে কথা বলেন। তো এখন তো প্রশ্নোত্তর পর্ব, চাইছিলাম সবাই মিলে কথা বলবো কিন্তু সাউন্ড আসে। তো এখানে যদি 75,000 হয় তাহলে 10-10 জন যদি হয় তাহলে 7.5 করে পড়বে। 7.5টা আমরা কি কি ভাগে দিতে পারি? আমি বলছি 5টা ভাগ করেন, 5টা ভাগের আমি কথা বলবো। সেটা হলো 7,500, তো 5.5 ভাগ করে এটা খুবই লিমিট হয়ে যায়, 1500, হয়তো 2000 দিবেন একবার, 3000 দিবেন একবার, পরে 2000, এভাবে ভাগ করে দেন, 500 বেশি আবার মানে শর্ট হয়ে যায়। এইভাবে আমরা এটা আমরা ঠিক করে নিবো, আমরা যখন শুরু করবো আমরা প্রথম স্টেজে হয়তো 2000-1500 টাকা, পরে হয়তো 3000 টাকা আমরা মিউটিভে করবো। প্রথমে তো আমাদের লাগবে ধরেন এটা আমরা কিনে ফেলবো, এই দুইটা আমাদের কিনতে হবে, 5000 টাকা শুরুতে লাগবে। ডোমেনটা কেন প্রথম থেকে কিনবো? নিশ যখন ফাইনাল হয়ে যাবে ডোমেনটা কিনে ফেলবো। কেন? ডোমেনটা আমাদের 1 মাস বয়স হয়ে যাক মাসখান দিয়ে, আমরা পরে যাবার এটা নিয়ে কাজ করবো। 1 মাস বয়স হয়ে সমস্যা কি? আমাদের লাগবেই যেটা ফাইনাল, ডোমেন এবং টুলস আমরা প্রথম ধাপেই 5000 টাকা ইনভেস্ট করে ফেলবো। তাহলে কি হইতেছে আলটিমেটলি, যে আমাদের অবশ্যই টুলসে প্রথমে 3000 টাকা লাগবে না, আমরা একটা গ্রুপের পুরো প্যাকেজ কিনে নিবো, আমরা এসিও টুলস হয়তো 1500 বা 1200 টাকা দিয়ে, যেটাতে পুরো কিউটেক্স গ্রামারি এসএফ সব কিছুই পাবো। এটা যদি আমরা হয়তো 3 মাসের মধ্যে 2 বার পারচেজ করি হয়ে যাবে আমাদের, তাহলে এটা আমরা হয়তো 1500-3000 টাকা প্রথম ধাপে আছে সোজা কথা। সেখানে হয়তো 1000 টাকা করে মিনিমাম সবাইকে ইনভেস্ট করতেই হবে, তারপরে সেক্ষেত্রে হয়তো 1000 না দিয়ে 1500 দিয়ে রাখেন সবাই 10 জন, তাই 15,000 টাকা হোক, আমরা ধাপে ধাপে এটা খরচ করলাম, কন্টেন্ট অর্ডার দিতে পারবো। সেকেন্ড ধাপে আবার সবাই 2000-3000 টাকা দিবেন, আবার 1 টাকা হয়ে সেটা সব কন্টেন্টের টাকা দিবেন, পরের ধাপে যেটা দেবেন আমরা লিঙ্ক বিল্ডিং ক্ষেত্রে কাজে লাগাইলাম, এভাবে ধাপে ধাপে আমরা করবো। কোথায় তাই পার পার্সন এই টাকাটা ম্যাক্সিমাম লাগে? অ্যামাজন তো যারা আগে থেকেই জানে তারা তো জানেন যে 50,000 লাখ টাকা ইনভেস্ট করে কোনো তেমন আয়ের মতো চিত্র দেখেন না, কারণ প্রপার গাইড নাই, একা একা পারেন না, শুধু ইনভেস্ট করেন। তো ইনভেস্ট করে লাভ কি? আমরা তো পুরোটা শিখবো, নিজেরাই ম্যাক্সিমাম কাজটা করবো, এসিওর জন্য টাকা খরচ করতে হচ্ছে না, লিঙ্ক বিল্ডিং আমরা পারতপক্ষে নিজেরাই করা ট্রাই করবো, তো আমরা সবাই মিলে সব এটা করবো। এই হলো আমাদের বাজেটের ব্যাপারে। গুগল অ্যাডসেন্সে এভারেজ কত ভিউতে $1 দেয় ধরে? এটা 1000, ওদের যত কথা বলা যায় 1000-তে $1, সেখানেও আপনি আয় করতে পারেন। তো ধরে নিন ওখানে হয়তো এই জায়গাটা একটা ক্লিয়ার হওয়া উচিত সবারই, সেটা হলো যে 3 মাসের প্রজেক্টে যখন এটা চলতে থাকবে, সেটা সেল বা ডিস্ট্রিবিউটর মেম্বার নিক বা না নিক, পাশাপাশি আরেকটা প্রজেক্ট স্টার্ট করা যায় যাতে পরবর্তী
মাস থেকে কন্টিনিউ র্যান্ডমলি আকারে এভাবে আসতে পারে একটা পর একটা প্রজেক্ট। আমরা তো সেটা সময়ের সাথে আমি বলেছি সময়ের সাথে যখন যেটা সামনে আসবে আমরা সবাই যদি মতামত দেই মানি তাহলে ওটা আমরা কন্টিনিউ করব। আমরা তো দিন শেষে তো আর্নিং করা দরকার, একসাথে থেকে করি আর সবাই মিলেই করি, আর্নিংটা যদি হয়ে যায় তো সবাই কেউ ইন্ডিভিজুয়াল যদি করতে চায় করবে, বড় অসুবিধা কি। এখানে আমার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর জন্য যে আমরা 50,000 টাকা বাজেট ধরেছি, তো কন্টেন্টটা কি আমরা বাইরে থেকে করাবো অথবা আমাদের ভিতরে কেউ কি কন্টেন্টটা করতে পারি না? আমি এটা বলেছি তো যদি আমাদের মধ্যে কেউ কন্টেন্ট লিখতে পারেন এবং কোয়ালিটি থাকতে হবে, আমরা যেখানে টাকা দেবো এখন আপনি ধরেন 12 জনের মধ্যে একজন ভালো লিখতে পারেন, সে কি আমাকে বিনা পয়সায় তার সার্ভিসটা দিবেন? তার তো এটা এটা তার সার্ভিস হয়তো বা, অথবা এটা সে লিখতে জানে। এখন সেটা যদি আমাদের সে যদি স্বেচ্ছায় দিয়ে দেয় এটা তো খুবই বড় মনের পরিচয়, কিন্তু আমি জানি না এটা পাবো কিনা। না সে টাকাটা উনি নিয়ে যাবে, এটাই তো ব্যাপার। আমি এটাই বলছি যে সে নিয়ে যাবে, তাকে অনারিয়াম দিব, সে কেন ফ্রিতে করবে? আমরা তাই না সে সময় দিবে, রাত কাটাবে, যে অবশ্যই বুঝে করবে। আমরা এরকম পার্সন কে খুঁজে পেয়ে সবচেয়ে বেটার হবে আমরা তাকেই দায়িত্ব দিব। তবে মিড লেভেলের কেউ কেউ হবে না, যারা হচ্ছে এক্সপার্ট লিখে যাবে, আমরা অবশ্যই অন্যজনরা প্রশ্ন যদি মাঝখানে আটকে দেন তাহলে আসলে বুঝতে পারবো না। আচ্ছা এটা বুঝতে পারলাম লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে, যেটা কারণ আমরা যেহেতু 10 জন 10 মেম্বার আছি, তো 10 মেম্বার যদি 10 জন থাকে তাহলে আমরা লিঙ্ক বিল্ডিং টা তো আমরা ডিস্ট্রিবিউশন করে আমাদের মতো করে করতে পারি। আমরা প্রথমে বলেছি আমরা ফান্ডামেন্টাল করে মাসে ভালো, এখন বর্তমানে ফান্ডামেন্টাল ভালো রেজাল্ট পাওয়া যায় সময় যদি কপাল ভালো থাকে, আর আমরা সবাই গেস্ট পোস্টিং এবং আমরা ইনফোগ্রাফিক এবং আমরা স্কিল ট্রেনিং যেগুলো ফ্রিতেই আছে, প্রত্যেকটারই ফ্রি মেথড আছে, কিন্তু গেস্ট পোস্টিং যেহেতু এখন এটা বিজনেসে চলে গেছে পাওয়া খুব, ধরে নিলাম আমরা যদি 10 জন ট্রাই করি 2-3টা তো পাই ফ্রিতেই পাবো, আমরা হয়তো একটা আর্টিকেল লিখিয়ে দিবো, ও আমাকে একটা লিং দেবে, একটা এক্সচেঞ্জের লিঙ্ক হয়। আমরা এটা তো প্রায়োরিটি, আমরা কিন্তু এটা এটা আমাদের বাজেট রেখে দিয়েছি, এখানে আমরা যত সেভ করতে পারি এখন এখান থেকে আমরা যত সেভ করতে পারবো এটা কিন্তু আমাদেরই সেভ হবে। আমরা তো এট এ টাইমে কেউ দিচ্ছি না টাকাটা, আমরা সময়ের সাথে সবাই দেখবো ইনভেস্ট কোথায় হচ্ছে, কোথায় লাগবে, কোথা থেকে সেভ হচ্ছে, এটা স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্ট, এই কারণে কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা ভাই এখানে আমার আরেকটা প্রশ্ন, তাহলে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা মানুষ ধরেন আপনার এখানে এটার সাথে এই টাকাটা ইনভেস্ট করলো, ঠিক আছে, আর এই কাজটার সাথে সাথে সে নিজে প্রশ্ন করবেন শিখবেন, দেন এটা তো আপনি পার্ট টাইম আধা ঘন্টা দিচ্ছেন টিমের জন্য, আপনি অবশ্যই পাশাপাশি শুরু করতে পারবেন, আমি এটাও বলছি কিন্তু মনোযোগ যদি শুনে থাকেন যে পাশাপাশি আরো বেটার হবে, সে ভালো রেজাল্ট ভালো শিক্ষাটা কাজে লাগাইতে পারবে, এটা আমি চাই সবাই করুক, আমাদের তো টিম আছে। ভাইয়া আরে ভাইয়া জি, যদি কন্টেন্ট রাইটিং টা আমরা চেষ্টা করতে পারি, ট্রাই করতে পারি যদি ভালো করার জন্য, তাহলে কি সেটা করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে, তবে আমাদের 3 মাসের টাইম তো আমরা কত ভালো করব। কন্টেন্টে যদি দেখেন আমার এখানে কন্টেন্টের উপরে অনেকগুলো বেসন আছে, সব ব্যাস নিয়ে প্রায় 8-10টা ভিডিও আছে, শুধু কন্টেন্ট কন্টেন্ট অপটিমাইজেশন, তারপরে আপনি যদি কন্টেন্ট রাইটিং রাখেন যে নিশ্চয়ই কন্টেন্ট রাইটিং টিপস থেকে এখানে প্রায় 2 ঘন্টার উপরে ভিডিও আছে, তারপরে আমাজন নিশ্চয়ই কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি এখানেও দেখবেন আছে প্রায় 1 ঘন্টা, এবারে আমাজন নিশ্চয়ই কন্টেন্ট স্ট্র্যাটেজি পার্ট 1, অনেকগুলো কন্টেন্ট নিয়ে কাজ করা আছে। আমাদের এখানে মেইন হলো তার টোটাল টোন গুলো বোঝা, প্রথমে অডিয়েন্স কে বোঝা আমি কার জন্য লিখতেছি, ভাই আমি ল্যাপটপ নিয়ে লিখবো আমার অডিয়েন্স কারা, আমার যারা অডিয়েন্স আছে তারা কতটুকু এটা আমার জিনিসটা বুঝতে পারছে, এটা বুঝেই তো আমার জিনিসটা পারচেজ করার জন্য সে ফাইনাল কন্টেন্ট কি হবে ডিজার ফিল হবে সে কোয়ালিটির উপরে। হ্যালো ভাই আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা আপনারা তো এখানে মূলত কোয়ালিটির উপরেই বেশি ফোকাস করেন, হ্যাঁ তাই না? আমরা তো এখানে নিজেরাও কন্টেন্ট রাইটিং করতে পারে, যদি হচ্ছে নিজেরা রাইটিং করতে পারে সেটা যদি কোয়ালিটি ফুল না হয় সেটা দিয়ে। আচ্ছা এটা আমরা তো যাচাই বাছাই করে নিব, ডাকে ডাকে তাকেও যাচাই বাছাই করে নিব, আমরা গ্রুপের মধ্যে দেখব এটা যে আমরা কি কি আমাদের কন্টেন্ট যারা নিজে দেখবেন কিভাবে দেখবেন। আমাদের এরকম শর্ট টার্ম প্রজেক্টে আসলে এক্সপেরিমেন্ট করাটা কতখানি যুক্তিযুক্ত হবে এটা বুঝতেছি না আমি, কোনোভাবে যুক্তিসঙ্গত না। কারণ হলো যে এটা খুবই স্বল্প সময়ের ব্যাপার, এটা যদি গবেষণা করতে যায় তাহলে 15 দিন 20 দিন যাবে, আর প্রত্যেকটা আর্টিকেল নিয়ে গবেষণা করার মতো টাইম তো সময় আমরা পাবো না। আমাদের গ্রুপে যদি কারো প্র্যাকটিস থাকে সে লিখতেছে এবং তার লেখাগুলা কোয়ালিটি গুলো হচ্ছে চেক করবে, চেক করার পরে যদি এটা কোয়ালিটি ফুল মনে হয় এবং হচ্ছে এখানে কিছু বিষয় আছে অন পেজ কিছু বিষয় আছে সেটা যদি প্রোফাইল হয় সবাইকে আনমোড করে দেন, আনমোড করে একজনকে দেন। যে এবার মেহেদী ভাই আপনি একটু মিউট করেন। জি যেটা বলতেছিলাম যে আমরা ওই যে ইব্রাহিম ভাই মনে বলতেছিল যে আমাদের হচ্ছে টাইম কো লিমিটেশন, তাই সেক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্ট করার এখানে আসলে সুযোগ কম। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যদি কোনো ভাই আর্টিকেল বা কন্টেন্ট লেখার বা জন্য আগে থেকে যদি মানে কোনো অভিজ্ঞতা থাকে এবং সে এটা নিয়ে যদি মানে তার কোনো মানে দীর্ঘ সময় দিয়ে কাজ করে থাকে সেক্ষেত্রে হচ্ছে সে স্যাম্পল একটা হচ্ছে কন্টেন্ট দিতে পারে আপনাকে এবং সেটা আপনি প্রপারলি চেক করে দেখবেন যে সেটা সঠিক ঠিক আছে কিনা, এসি অফ মানে আপনার ওয়েতে আপনি দেখবেন যে সঠিক আছে কিনা, ঠিক আছে দেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে মাস্ট বি আমাদের চিন্তা ভাবনা করতে হবে যেটা একটা প্রজেক্ট এবং এটা আমাদের উঠে নিয়ে আসতে হবে প্রজেক্টটা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের মানে এক্সপার্ট আমরা যে কোনো আমরা বললাম যে এটা 700-800 টাকা না হয় 1000 টাকা হোক আমাদের কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে প্রজেক্টটা যেন ভেস্তে না যায়। আমার কথা হচ্ছে যে প্রজেক্টটা যেন আমরা সাকসেসফুল হয় সেটা 1000 টাকা লাগবে সমস্যা নেই। আমরা আসলে প্রজেক্টে ইনভেস্ট করার চিন্তাটা মাথায় রাখি আর আমাদের এক্সপেরিমেন্ট গুলো আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট গুলো আছে নিজের প্রত্যেকের সেখানে আমরা যদি সেগুলো খাটাই আমার মনে হয় বেশি ভালো। এটাই বলেছি যে যারা আপনার পার্সোনাল, হ্যাঁ রুবলন ভাই আপনার কথার সাথে আমি সহমত ভাই, এটাই এক্স্যাক্টলি এটাই আমাদের জন্য পণ্ড শ্রম না হয় পয়সা বেগার যা না যায় দুইটাই মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা ভাইয়া আমার বেস্ট থিওরি থেকে আমার একটা প্রশ্ন ছিল যে আমরা মানে আমরা যারা ভিন্ন কথা ডিউ তো দিবেনই, আর ডিউ যাদের নাই তাদের ইনশাল্লাহ দেওয়ার কোন দরকার, তারা তো এমনি গ্রুপের জন্য কাজ করবেন। ওইটার ক্ষেত্রে যে আমরা একটা সাইট নিব সেটার জন্য ভিন্ন আঙ্গে কিটা আপনারা সবাই মিলিত আমরা দিব, সেখানে আমু তো আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে থাকবো। হ্যাঁ মানে ক্লাসগুলো হচ্ছে টুকের ক্লাস হচ্ছে ইমার্সাল হতে পারে, সেটা হচ্ছে সবকলে মিলে করলাম, আর সাইটগুলো হচ্ছে গ্রুপভিত্তিক হতে পারে। যেমন আমরা যদি তিনটা গ্রুপ করি তাহলে যখন আপনি যে ওয়েবসাইটটা ডেভেলপ করবেন তখন সেই পার্টটা হচ্ছে সেই গ্রুপের সাথে হয়তো হতে পারে, বাট এমনি আপনি কিছু ক্লাস আছে যেটা হচ্ছে আপনি কমন রাখতে পারেন আপনি মানে সবার জন্য না নিয়ে কিছু বাকি সেকেন্ড ক্লাসে প্রায় আরো আছে এরকম 10টা রেকর্ড আছে মানে 5-6টা সব আমি এগুলা রেকর্ডই বাদ দিয়ে যা আছে রেকর্ডিং এ চলে যাবো আর বাকি ডিরেক্ট প্রজেক্টে চলে যেতে চাচ্ছি খুব রিসেন্টলি। এবং একটা টাইমে শুরু করতে আমি তিনটা ব্যাচে মানে 30 জন কমন যেগুলো আছে এখন নিশের জন্য কেবল তিন ব্যাচ তাই তিনটা করে আবার সে আগের মতোই তো জিনিসটা হবে এরকম চাচ্ছি না আমি। প্রজেক্ট করার মানেই হলো মার্চ করা যে একই জিনিস এটা কমন জিনিস একটা ক্লাস হবে নিশ সিলেকশন, এটা তো আমরা জানি যারা তো জানি যারা নতুন তারা হয়তো জানবে জিনিসটা আমাদের কাছ থেকে সেটা একসাথেই করবো আমরা। আমরা কিন্তু তিনটা ইন্ডিভিজুয়ালি না করে তাহলে এটা করা যায় এখন যেটা কথার প্রসঙ্গে মনে পড়লো যে আমরা ব্যাস গ্রুপ তিনটাই হোক হয়তো তিনটার নিশ তিন রকম হবে কিন্তু আমরা 30 জন তো একসাথে তো করতে হবে একটা আমাদের নিজেদের একটা আমাদের এক ভাই মহিন ভাই না কি ভাই নামটা ঠিক ভুলে গেলাম উনি বলতেছিলেন যে আমরা যদি কলাবরেশন এক ব্যাচের এক টিমের সাথে আরেক টিমে রাখি তাহলে তো তারা কি হচ্ছে তাদের আপডেটটা কি হচ্ছে তা আমরা নিশ তিনটা ভিন্ন নেই এবং তাহলে এটা আরো বড় পরিসর হবে তাহলে আরো বিগ সাপোর্টের ব্যাপার আরো প্রবলেম হবে না আমরা সহজে এটা একজন আরেকজনকে শেয়ার করতে পারি এতজনের 30 জনের মধ্যে অন্তত 10-12 জন পর্যন্ত কম বেশি সবসময় অ্যাক্টিভ কেউ থাকবেই।
কারেক্ট কারেক্ট, এটা হলো সংক্ষিপ্ত হবে, আমাদের সময় বাঁচবে, সময় বাঁচবে, এক্সপার্ট এবং বিগিনারদের সংমিশ্রণ হবে, জিনিসটা ভালো হবে। যেটা বলছেন এটা একদম ঠিক আছে, যদি তাই যারা যারা নতুন আছেন যারা দেখেন না, তাই আমাদের সুযোগ বড় ভাইরাই করে দিচ্ছেন, তাই এটা আরো ভালো হয়, তাই তারা অনেক আগায় গেছে, তারা শেষ পর্যায়ে গেছে, তারা ইনকামও করতেছে কিছু মানুষ, তাই এইরকম মানুষের সাথে আপনারাও থাকবেন, তো এটা আরো ভালো হয়, তাই আপনাদের সাপোর্টের ব্যাপার কি বাস্তব আমরা আজ ইউজই করবো। তারা হয়তো কষ্ট করে, তারা হয়তো কিছু কিছু কাজ স্কিপ করে যাবে, যারা নতুন তারা নাই করবেন, তাদের কিছু কাজ করারও লাগবে না, কিন্তু আমরা একত্রিত করবো, খুব সহজ হবে, জুমে 30 জন যা করা ওই আপনার 10 জন তাই করা। আমি আমি একটু খোলামেলা কথা বলি ভাইয়া, এখানে এখানে আজকের যে প্রজেক্ট প্রোফাইলটা আমরা দেখলাম এই এক দেড় ঘন্টায়, সেটাতে একটা জিনিস ক্লিয়ার হলাম যে একজন সুনামধন্য মেন্টরস আমাদের সাথে থেকে প্রজেক্ট গিয়ার আপ করে আর্ন করে আমাদের ইন পকেটে ঢুকায় দিবে, এর চেয়ে বড় সুবিধা আমার মনে হয় যে আর কোথাও নেই। সেটাতে টাকার দিকে না তাকিয়ে আমরা মনে হয় প্রজেক্ট গ্রুপ ওয়াইজ আমরা স্টার্ট করতে পারি, সবাই এখানে যারা পার্টিসিপেন্ট আছে, আমি সবার হয়েই মানে বলতেছি, কারণ আমার কাছে ভালো লেগেছে। এখানে যে বললেন যারা হচ্ছে 1-2-3 ব্যাচের আছে, যারা পুরানো আছে তারাও হচ্ছে আমাদের সাথে, হচ্ছে নতুন যারা আছে তাদের সাথে কোলাবোরেশন করতে পারে, ওনারা আমাদের গ্রুপে থাকবে, তাহলে ব্যাপারটা ওনারা কি হচ্ছে অনেক আগায় গেল না। আর হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, ওনারা কি আপনার মিস সিলেকশন বা হচ্ছে ওনারা কি এই ওয়েবসাইট কি তৈরি করে ফেলছে না? হ্যাঁ, অনেকে তৈরি আছে, কন্টেন্ট রেডি আছে, লক্ষাধিক কন্টেন্টও আছে। এখন কথা হইলো, এখন আমরা ওনাদের যে সাইটগুলো নিয়ে কাজ করার কথা বলছেন আর কি, প্রত্যেকের গ্রুপ তো আলাদা আলাদা, প্রত্যেক গ্রুপে কি আলাদা আলাদা একটা একটা করে সাইট থাকবে না? হ্যাঁ, আলাদা আলাদাই থাকবে, যারা ওই ব্যাচগুলো থেকে আসবে তারা যদি তারা আমি তো আমার মনে হয় তারা যারা প্রথম ব্যাচে আছে তারা তো তাদের মধ্যে থেকে করার চেষ্টা করবেন, আর যদি আপনাদেরকে সাথে নিয়েও করতে চান আপনি যেটা বলেন, তখন সেক্ষেত্রে তারা তো অনেক আগে আগে, আপনি একেবারেই যারা নতুন তাদের সাথে আপনারা হয়তো কি ফি মানে সে মানে মানে লজ্জা সরম ফিল করবেন যে তারা আগায় গেছে আমরা জানি না, এখন ওভাবে তো না। আলটিমেটলি আমি আমি কিন্তু বলেছি আমি সবাইকে পুরো বিগিনার থেকে আবার শুরু করব, এবং দেখেন একটা সাইট যেহেতু সাইট আবার তিনটা, তাই আপনার কথা থেকে যেটা পাওয়া যাচ্ছে যে একসঙ্গে হয়তো তাহলে তিনটা সাইটে কিভাবে দেখাবো, আমি আপনাদের জন্য যে নিশ নিয়ে কাজ করব সারা মাস ধরে সেটা তো আর একটার সাথে মিলবে না, আর যদি একটা নিয়েই কাজ করি তাহলে তো পুরো 30 জনের জন্য একটা সাইট নিয়ে কাজ করতে হবে এখানে। হচ্ছে আমাদের যদি তিনটা বেস হয় এখানে, ঠিক আছে, 10 জন করে যদি 30 জন আমরা হই, সেক্ষেত্রে হচ্ছে নিশটা হচ্ছে আলাদা থাকবে, নিশটা আলাদা থাকবে, এবং নিশের ক্লাস গুলো হচ্ছে মানে আলাদা করে আপনি করেন, সমস্যা নেই, কিন্তু কিছু ক্লাস আছে যেটা ইনভার্সাল, আমি যেটা বলার চেষ্টা করছি যে কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস হবে, একটা ক্লাস ইন করব, ঠিক আছে, আপনি যদি হ্যাঁ হ্যাঁ আমি আমি বলতেছি আপনি সাইট ডেভেলপ করলেন, এটা আপনি আলাদা করেন, কারণ হচ্ছে এটা হচ্ছে মানে তিনটা সাইট হবে, তো তিনটা সাইট হচ্ছে মানে 10 জন করে আলাদা হবে। আমি যে ব্যাসের একের সাথে তিনও মাস করি মাঝে মধ্যে, এটা আমি করবেন, সব অসুবিধা নেই, যে কন্টেন্ট রাইটার এখানে হচ্ছে 80% মতো কমন ক্লাস হবে, আর হচ্ছে 20% মতো হতো মানে আলাদা আলাদা হবে। ঠিক আছে ভাই, যে প্রশ্ন করেছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা 30 জনে মিলে তিনটা টিম না করে আমরা 30 জনে মিলে যদি একটা টিম করি তাহলে কি আমরা সাকসেসটা আরো বেশি তাড়াতাড়ি আনতে পারবো না? সেটা কিন্তু আমার ম্যানেজার আনম্যানেজেবল হয়ে যাবে, 30 জনকে কাজ তো করাই তো, আমি চাইতেছি কাজটা সে নিজে করবে নিজে হাতে, মানে একটা সাইডে 30 জন কাজ করার জায়গা থাকবে, কিন্তু একজন 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 অবস্থায় আছে আর কি। হ্যাঁ ভাই, কথাটা আসলে এরকমই, আমরা যদি ইনকামই করি শুধুমাত্র আমরা, মানে একটা জিনিস হচ্ছে কি আমরা তো তাহলে মনে করেন ইনকামই করতে সেটা না, তারপরে তো আমরা কাজটা করতেই পারছি, ছেড়ে দিচ্ছে না মিলে যদি ভালো হয়। ইমন ভাই, আমার মনে হয় যে আপনার তো তিনটা ব্যাচেরই মোটামুটি কার কি অবস্থা আপনি জানেন, তাই না? ওই অনুপাতে একটা ক্যাটাগরি করে
এবিসিডি বা ই পর্যন্ত ক্যাটাগরি করে পাঁচটা গ্রুপ করেন, এবং মানে এ ক্যাটাগরিতে কারা কারা পড়তে পারে, বি ক্যাটাগরিতে কারা কারা, মানে ক্যাটাগরি বলতে আমি বুঝাচ্ছি কার শেখার ইয়েটা কতদূর গেছে, সেই অনুপাতে ক্যাটাগরি করে গ্রুপ করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। না হলে ওই বিগেনারদের সাথে ওনারাও অনেক সময় শাই ফিল করবে, আমরাও বলতে পারবো না যে আপনি এটা কেন করেন নাই, আবার উনিও বলতে পারবেন না ভাই আমি এটা জানি না আপনি করে দেন, এই একটা জগা খিচুড়ি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, একটা পথে হাঁটি আমরা সফলতাটা দুই মাস পরে দেখতে পারবো, এবং আপনি কিন্তু এখানে যতটুকু শিখতে পেরেছেন তা তো শিখতে পেরেছেনই, তারপরে আমরা 30 জনে কিন্তু সবাই সবাইকে হেল্প করতে পারছি, আশা করি সবাই যদি একই টিমে থাকবো ভালো হবে। আর যদি 10 জন 10 জন করে তিনটা নিশ হয় আমাদের ইনভেস্টমেন্টটাও বেশি লাগছে, প্লাস দেখা গেছে যে আমাদের সাকসেসটাও কিন্তু দেরিতে আসছে। ভাইয়া যেহেতু একটা অ্যানাউন্স দিছে যে 10 এর লাঠি 1-এর বোঝা, তাহলে আমরা 30 জন করলে কিন্তু আমরা সাকসেসটা খুব তাড়াতাড়ি দেখবো, আর আপনি যদি একটা ইনকাম পান একবার তারপরে কিন্তু আপনার সাইট নিয়ে আপনি একা ভাবে রেডি করতে পারতেছেন, 30 জনের টিমের থেকে সাপোর্ট নিতে পারতেছেন, সবকিছুই কিন্তু হচ্ছে। নিউকামারদের জন্য যেটা বলতেছি, নিউকামারদের তো এটা ভাগ্য ভালো যে আমরা যারা নিউকামার, তাদের কিন্তু শিখতে হবে, বুঝতে হবে বিষয়গুলো, তাই না? এখন যারা আছে তাদের কিন্তু এক্সপার্ট পাওয়ারটা তো উনাদের ভাগ্যের ব্যাপার, যে এক্সপার্ট পাচ্ছে ওনার সাথে এটা তো উনাদের ভাগ্যের ব্যাপার, নিউকামারদের তো আপত্তি করার ভাই, এখানে তো যে যার কাজ করবে কেউ কাউকে তো শিখাবে না যে এক্সপার্ট পেয়ে উনি কি একটা লাভ হবে। এখানে রুল ভাই আমি একটু কথা বলি, এখানে আমি আমি যেটা আমি সারের সাথে একমত, কারণ 10 জন যত কম টিম হবে তত ভালো, কারণ হলো যে বিপেট অবশ্যই অবশ্যই আমি তো জনের হলে হবে কি, আমরা তো প্রথমে আমাদের মধ্যে অনেকে কিন্তু ঝরে পড়ে, 30 জনের মধ্যে দেখা যাবে যে অনেকে ঝরে পড়বে, অনেকে ঠিক মতো, বাট এখানে 10 জনের একটা কষ্ট হয়ে যাবে ম্যানেজ করা, 10 দিন পরে বুঝবে যে আমরা তো আমাদের তো অভিজ্ঞতা আছে হবে, আমরা দেখছি একটা একটা ক্লাসের মধ্যে 20 জন 20 জন স্টুডেন্ট হওয়ার পর আমরা 10 জন মানে, এবং সবচেয়ে বড় কথা মেহেদি ভাই এখানে সবচেয়ে বড় কথাটা হলো যে এখানে 30 জনের যে ইনভেস্ট হবে এবং 30 জনের যে আর্নটা হবে, তখন আর্নের মধ্যে এসে কিন্তু মানে ইনকামটা কমে যাবে, একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে এই মাত্র আমি 5,000 টাকা বিষয়টা ভাই আলাদা, আমার হচ্ছে ইনকামের বিষয়টা কিন্তু আলাদা, কারণ 30 জনের কিন্তু পরবর্তী মেইনটেইন করতে হবে না, রাইট রাইট আলাদা আলাদা ক্লাউডি হবে, গ্রুপ হেড 8 জন বেটার আলাদা গ্রুপ থাকুক, বেস্ট 2 এর আলাদা গ্রুপ থাকুক, বেস্ট 3 এর আলাদা গ্রুপ থাকুক, কারণ আমাদের বেস্ট 3 যারা আছে তাদের সাথে আমাদের কথা প্রতিনিয়ত হয়, একটা রিলেশন বিল্ড আপ হয়েছে, যেমন 2 এ তাদের একটা নির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো নতুন যারা আছে তাদেরও এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তো আমার মতে গ্রুপ বেস্ট 1 এর সাথে একটু কথা বলতে হবে, যারা হচ্ছে নতুন এতদিন ধরে একটা কি বলে গ্রুপ বিল্ড আপ করে আসছে, যারা হচ্ছে নিজেরা শিখছে, এখন আমরা মনে করেন হঠাৎ করে ঢুকলাম এখানের মধ্যে, ওনারা কথা বলতেছে মনে করেন আপনার প্রোফাইল রেটলিং নিয়ে বা হচ্ছে এমন কিছু নিয়ে, আমরা কোশ্চেন করে বলতাম ভাই প্রোফাইল রেটলিংটা কি, আমরা সমস্যা হবে, আমি বুঝতে পারছি এটা অপশন তার পরের বিষয় আসবে, আচ্ছা আমি একটু মিউট করে দেই, মিউট অল, আচ্ছা এখানে কিছু কমন প্রশ্ন, আচ্ছা আমি কিছু নেটে একটু সমস্যা হচ্ছে মনে হয় ভাইয়া,
এখন আমার কথা ঠিক আছে বোঝা যায়? এখন ঠিক আছে, এখন আচ্ছা, এখন হলো আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্যাসিভিন কমিটির ফেসবুক পেজটা যাদের নতুন আছেন তারা এটার সাথে জয়েন হয়ে রাখতে পারেন। এটার একটা রিং মনে হয় মেবি এইটা দেখি, এটাই নাকি কনফার্ম মনে হয়, এটাই হওয়ার কথা। এটা হওয়ার পর এখানে অ্যানাউন্সমেন্ট বলেন এখানে কি কি হচ্ছে এখানে আমি আপডেট দিব, কারণ ওই এখন শর্ট টাইমের মধ্যে শুধু তিনটা প্রশ্ন কমন দেখলাম। একটা হলো স্যার কবে থেকে শুরু হচ্ছে, ভাইয়া কবে থেকে শুরু হচ্ছে, এই শুরুটা কবে হচ্ছে? আমরা আমার টার্গেট ছিল এই মাসে, মার্চের 1 তারিখ থেকে পুরো প্রজেক্ট হয়েছে কাজ, এই মাসটা বাদ। আমি 17 তারিখ আজকে, তো 17 মাঝে 19-20-21 তিন দিন হয়তো ইয়েতে যাবো, আর তাহলে এই মাসের শেষের দিকে আমি পুরোটা গোছাবো। আমি চাইতেছি এর মধ্যে আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ হবে আমার, যারা যারা থাকতে চাইছেন তারা মানে পেমেন্ট রাখা একটা ক্লিয়ার করে, বিশেষ করে পেমেন্ট কবে, পেমেন্ট না দিয়ে করতে পারবো কিনা এখন এই মুহূর্তে নাই, যে ইস্যুটা আমাকে বাইরেও অনেকেই করছেন, আমি পেমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আপনাদের যে ফার্স্ট টাইম 3,000 টাকার যে ইস্যুটা, সেটা হলো আপনারা 1 তারিখে শুরু হওয়ার আগে যে কোনো সময় করেন, আজকে করতে হবে, কালকে করতে হবে, পরশু করতে হবে এমন না। এটা হলো 1 তারিখের ভিতরে যারা কনফার্ম করবেন আসলে এই প্রজেক্টটা থাকতে ইচ্ছুক, তারা আগামী 1 মার্চের পূর্বে মানে 28 তারিখের মধ্যে ফাইনাল করে ফেলতে পারেন। এটা 1 নাম্বার। আর শুরু হবে ইনশাল্লাহ 1 তারিখ থেকে, এখন 10 জন নিবো না 8 জন নিবো এটা এই মুহূর্তে ডিসাইড করতে পারছি না, এটা লম্বা টাইমের ব্যাপার। আমরা আগে দেখবো ফাইনালি এনরোলমেন্ট বা আমরা আমাদের পুরনো যারা মেম্বার আছে তাদের প্রথম ব্যাচ থেকে আসলে ফাইনালি কয়জন হয়, সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচে কয়জন হয় আমি এখনো জানি না, তাদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে তাদের সাথে আমি ঠিক করে নেই। আর নতুন যারা একেবারেই নতুন আছেন কয়জন আসেন সেটার উপর বেস করে আমরা ফাইনাল করব কতজন করে শুরু করা যেতে পারে। আমরা এই ডিবেট তর্ক এখন করব না, আমরা এটা এখন উইক, এটা আমাদের সাথে আগে থেকে চিনি না অনেকে, এটা নিয়ে আমরা সময় কাটার দরকার নাই। কোর্স ফি যেটা আমার কোর্স ফি ভাই শুনতে পাচ্ছেন আমাকে জানি না, কোর্স ফি 5,000 টোটাল, মার্চের 28 তারিখের মধ্যে দিতে হবে 3,000, আবার ঠিক এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে দিবেন 2,000। আবার শব্দ শুরু হয়ে গেছে, কথা না বলে মিউট। আচ্ছা, এখানে আমার স্লাইডের মধ্যে মেবি এটা বলা আছে কিনা জানি না, দেখি। এই যে দেখেন এই স্লাইডটাও আমি গ্রুপে দিয়ে দিব, এই যে এই গ্রুপটাতে আমি শেয়ার করে দিব, এই গ্রুপটাতে স্লাইডটা পেয়ে যাবেন। এই গ্রুপে লিংকটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এটা হলো এভরিওয়ান হিসাবে আমি দিচ্ছি, এভরিওয়ানের মধ্যে আমি লিংকটা দিচ্ছি। যারা যারা গ্রুপে জয়েন করেননি আগে প্যাসিভ ইনকাম মেরিতে, এই গ্রুপটা দিয়ে দিয়েছি আপনারা দেখেন, এই গ্রুপের মধ্যে আপনারা লিঙ্ক হয়ে থাকেন, এখানে স্লাইডটা যাবে, কোর্স ফি যাবে, যা যা আছে সবই যাবে এখানে। গ্রুপ কোনটা হচ্ছে, কয়জন হবে, সবকিছু এখানে আমরা ডিসকাস করতে পারি, কারণ এরপরে তো আপনাদের ভাই লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, অনেকে এখনি এখনি স্টার্ট করে নিতে পারবে। হ্যাঁ, আমি যে দিয়ে দিয়েছি এভরিওয়ান, আমার চ্যাট বক্সে আপনারা দেখতে পান। হ্যালো, কোর্সটার ডিউরেশন কেমন? কোর্সটার ডিউরেশন আমার দ্বারা ক্লাস হবে 2 মাসও লাগবে না, আমরা ক্লাসটা করব, বাকি ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো আর্নিংটা সহ 3 মাস। আসলে সোজা কথা, আর্নিং সহ কোর্স শেখা করা, প্র্যাকটিক্যালি কাজ করা, এভরিথিং 3 মাস, এই হলো সোজা টার্গেট। 2 মাসের মতো বা 1.5 মাস ক্লাস করবো, বাকিটা সব প্র্যাকটিক্যাল কাজ করব। সময় কেমন লাগবে? সময় লাগবে হচ্ছে আপনার ডেইলি ধরে নেন 1 ঘন্টা করে দেওয়ার ট্রাই করেন, 1 ঘন্টা না দিয়ে শিখবেন কি আর করবেন কি? পরে 1-2 মাস যখন যাবে তখন আপনি সময় কমাই দিন, 1/2 ঘন্টা করে দিন। আর মানুষ এটা কি ভাই নতুন ব্যাচের জন্য বলতেছেন নাকি? হ্যাঁ, এটা নতুন, হ্যাঁ নতুন ব্যাচে কিছু প্রশ্ন করতেছে তো সেটার ব্যাপারে আমি দেখতে আছি, নতুনদের জন্য বলতেছি যারা একবারই নতুন তাদের জন্য। আচ্ছা, পেমেন্ট করবেন কিভাবে? পেমেন্ট করেন আমার বিকাশ নাম্বার সবই দেয়া আছে আপনার, এটা পরে আপনারা যারা করবেন, আপনি গ্রুপে আগে এনরোলমেন্ট হন, গ্রুপ থেকে অনেক কিছু পেয়ে যাবেন, সেখান থেকে আমি হয়তো বাছাই করে নিব বা আপনাদেরকে। তাহলে ভাইয়া টোটালি পড়তেছে হচ্ছে 5 আর 7.5 না? তাহলে আমাদের এটা হলো, হ্যাঁ আপনি ধরে নেন একবারে ম্যাক্সিমাম বাজেট হলো 5 আর 7.5, 12.5 উইদিন 3 মান্থের মধ্যে লাগবে। এখন হয়তো ওইখানে যা কিছু কমবে, বাড়ার কোনো সম্ভাবনা, যদি কিছু কমাইতে পারি আমরা আমাদের গ্রুপে যদি এমন ব্যক্তিদেরকে পাই যাদেরকে নিয়ে আমরা হয়তো কম বাজেটও করতে পারি, হতেও পারে এরকম যে কন্টেন্ট উনি আমাদের জন্য অনেক কমে দিবেন, আমরা গেস্ট পোস্টিং 20,000 টাকা নিজেরাই করে ফেললাম এর মধ্যে কেউ যদি থেকে, তো এরকম হয়ে আমাদের আরো কমে যাবে। কিন্তু আমারটা ফিক্সড করে দিয়েছি, আমি পুরো সময়টা আপনাদের সাথে থাকতে চাচ্ছি, এখানে আর কোনো ই নাই। তবে 2টা ভাগে আমি সুযোগটা দিয়েছি, ইনস্টলমেন্ট 2টা,
শুরুটা দেখে কবে কি হবে যে না এই ভাই আসে আমাদের সাথে থাকতে চাচ্ছে, ঠিক আছে এরকমই চাচ্ছি ভাইয়া। সম্মিলিত ভাবে কি আপনি অ্যাফিলিয়েট, আচ্ছা এখন যারা এখানে আছেন একটু নামটা কি বলা যায়? লেট আসছিলাম বুঝছেন, আচ্ছা সমস্যা নাই, এটা সম্মিলিত ভাই আপনারা পুরনো গ্রুপে আছেন আপনারা সব আপডেট পেয়ে যাবেন, আপনাদের বিষয় নেই এখানে। আর হলো আপনি যারা যারা এরকম আছেন যারা পোস্ট করছেন, আমি তো চ্যাট বক্সে দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না এখন থেকে, এখন আপনারা আমাকে এমনি নামটা বলতে পারেন তো? অনেকেই বলছেন ভাই একটু কথা বলার সুযোগ দিন, তো সুযোগ তো দেওয়াই আছে, আপনি চাইলে বলতে পারেন। জি ওয়ালাইকুম সালাম, আমার রেকর্ডিংটা অফ করে দিতে পারেন ভাইয়া? রেকর্ডিং অফ করে দিই না, অনেক লম্বা হয়ে যায়।